ललितास्य विशाखान्वितं नमायं विष्णुपादाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमाते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। मनसा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचलं पंगुलंघायति गिरिं यत्कृपातमहं वंदे परमानंदमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यईश्वरं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतसेवया भगवतीरोत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरिओं तस्सत्। सर्वप्रथमे जूमेर माध्यमे एवं लाइवे जरा भागवतीय क्लास श्रवण करार जन्य उपस्थित हुएछेन सकल मातृमंडली एवं पितृमंडली रातुल चरणे आमार वैष्णवीय प्रणाम। अपनारा सबाई आमाके कृपा आशीर्वाद करबेन जेनो आमी आपनादेर आमार निजेर परिशुद्धि एवं परिशोधनेर जन्य तथा आपनादेर आध्यात्मिक उन्नतिर जन्य आमी আপনাদের সামনে শ্রীল প্রভুপাদ এবং গুরুদেবের কৃপা আশীর্বাদে যতটুক শাস্ত্রকে উপলব্ধি করতে পেরেছি সেটা যেন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়। তো আমাদের শ্রীমৎ ভগবদ গীতা 12 অধ্যায় সবাই বের করতে হবে। 12 অধ্যায়ের আজকে 18 নম্বর 18-19 নম্বর শ্লোক। সবাই যার কাছে সে গীতা বের করুন, আর যার কাছে গীতা নেই তো সে স্ক্রিনে দেখতে পারেন যে স্ক্রিনে কি দেওয়া আছে। যার কাছে গীতা আছে সে গীতা বের করুন, আর যার কাছে গীতা নেই সে স্ক্রিনে দর্শন করুন, স্ক্রিন থেকে পড়ুন। তো আমরা পড়ছি, আপনারা ভালো করে দেখার চেষ্টা করুন। আমি প্রথমে শ্লোকটা পড়ব, তারপরে অন্যরা শ্লোকটা মানে নিয়ে পড়বেন। সম শত্রু চ মিত্রে চ তথা মানা মানপ মানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দাস্তুতিমনৌ সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত অনিকেত স্থির মতির ভক্তি মামনে প্রিয় নর। সমশত্রু চ মিত্রে চ তথা মানাপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত তুল্য নিন্দাস্তুতি মনৌ সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থির মতি ভক্তির মাম্নে প্রিয় নর। হরে কৃষ্ণ। তো আমাদের কি মানে এখন অনুবাদ এবং তাৎপর্য দীপন প্রভু পড়ুন। শ্যামপ্রভু দীপন প্রভুকে আনমিউট করে দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
এই শ্যাম্পু একটু ই দেন। হ্যাঁ আনমিউট হয়ে গেছে, আপনি পড়ুন। অনুবাদ, যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে, শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, যিনি কুসুম বর্জিত সংযত ভাগ, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহাসক্তি শূন্য এবং যিনি স্ত্রী স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তাৎপর্য, ভক্ত সর্বদাই সব রকম অসৎসঙ্গ থেকে মুক্ত থাকেন, কখনো কখনো কেউ প্রশংসিত হয় এবং কেউ নিন্দিত হয়, সেটি হচ্ছে মানব সমাজের স্বভাব। কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা, সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকেন, তিনি অত্যন্ত সহিষ্ণু, তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথাই বলেন না, তাই তাকে বলা হয় মৌন। মৌন শব্দের অর্থ এই নয় যে কারো কথা বলা উচিত নয়, মৌন শব্দের অর্থ হচ্ছে বাজে কথা না বলা, প্রয়োজনীয় কথাই কেবল মানুষের কথা উচিত, এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে কথা ভক্তের কাছে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বরের ভগবানের কথা বলা। ভক্ত সর্ব অবস্থাতেই সুখী, তার ভাগ্যে কখনো অত্যন্ত সুস্বাদু খাবার জুটতে পারে, কখনো নাও জুটতে পারে, তিনি সর্ব অবস্থাতে সন্তুষ্ট। তার বাসস্থানের কোনো সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না, তিনি কখনো গাছের নিচে থাকতে পারেন, কখনো আবার বিরাট প্রসাদোপম অট্টালিকাতেও থাকতে পারেন, কিন্তু তিনি কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন, তিনি হচ্ছেন অবিচলিত, কারণ তিনি সত্য সংকল্প ও জ্ঞানী। ভক্তের গুণাবলীর বর্ণনার মাঝে মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে, কিন্তু এই সমস্ত সদ্গুণ ব্যতীত কখনই যে শুদ্ধ ভক্ত হওয়া যায় না, সেটি বুঝিয়ে দেবার জন্যই তা করা হয়েছে। হরা ভক্তস্য কত মহদ গুণা, যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। যিনি ভক্তরূপে পরিচিত হতে চান তার পক্ষে এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য, তবে এর জন্য তাকে বাহ্যিক প্রয়াস করতে হয় না, কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়ার ফলে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে আপনা থেকে তার মধ্যে এই সমস্ত গুণগুলির বিকাশ হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রী প্রভুপাদ কি জয়। তো আমরা এখানে অনুবাদে দেখি শ্যামপ্রভু ওনাকে মিউট করে দিন। আমরা এখানে অনুবাদে দেখি যে ভক্তের গুণাবলীর কথা কয়েকদিন ধরে ভগবান কৃষ্ণ এই ভগবদ গীতার 12 অধ্যায় আলোচনা করেছেন, যে কোন ভক্ত ভগবানের খুব প্রিয় হতে পারে, মানে ভগবানের খুব নিকটে যেতে পারে। কারণ আমাদের অনেক সময় প্রশ্ন জাগে, প্রভু আমি কিরকম ভক্তি করলে আমি ভগবানের খুব প্রিয় হতে পারবো বা ভগবানের কাছে যেতে পারবো। তো আমরা বেশ কয়েকদিন যাব শ্লোকের মধ্যে আমরা দেখছি ভগবান কৃষ্ণ ভক্তের চরিত্র মানে ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলছে, কিরকম ক্যারেক্টারিস্টিক্স এর ভক্ত হলে সে ভগবত ধামে বা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত হতে পারবে। তো আজকের শ্লোকে দেখা যাচ্ছে ভগবান বুঝাচ্ছে যে কে ভগবানের প্রিয়, তিনি শত্রু মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পন্ন। কারণ ভক্তের কোনো এই জগতে না শত্রু আছে না মিত্র আছে। এখন এই প্রশ্নটা জাগতে পারে, প্রভু এটা কিভাবে সম্ভব শত্রু মিত্র সমবুদ্ধি হব? এটা একমাত্র সম্ভব যখন আমাদের এই দেহ আত্মিক বুদ্ধির প্রতি অত্যন্ত আসক্তি থাকবে না। যত সময় আমার মধ্যে দেহ আত্মিকা মানে এই দেহের সঙ্গে অ্যাটাচমেন্টটা খুব বেশি, তখন আমি কাউকে শত্রু মনে করি, কখনো আমি কাউকে মিত্র মনে করি। কিন্তু যদি দেহের সঙ্গে অতটা অ্যাটাচমেন্ট না থাকে তাহলে আপনি কাউকে শত্রু মনে করবেন না আর কাউকে মিত্র কি বলে মিত্র মনে করবেন না।
এর জন্য দেহের সঙ্গে সম্পর্ক অ্যাটাচমেন্টটা কম করতে হবে। যিনি সম্মানে এবং অপমানে একই রকম থাকেন, যার কোন ভগবান যদি আমাকে সম্মান দেয় দিল, অপমান না দিল অপমান দিলেও দিল, এ প্রত্যেকটা কথা হচ্ছে দেহের সঙ্গে সম্পর্ক। কারণ মানুষ সম্মান অসম্মান কখন বিচার করে জানে? যখন যার মধ্যে দেহ আত্মিকা, আরে আমি এত বড় একটা অফিসার, এখন ধরুন দীপনবাবু চিন্তা করে উনি আমাকে কেন গালি দিবে, উনি আমাকে কেন পড়তে বলবে, আমি তো একটা কি বলে অফিসের বস, আমি একটা কোম্পানিতে চাকরি করি। এগুলো হচ্ছে সমস্ত দেহের সঙ্গে সম্পর্কযুক্ত। যখন মানুষ দেহ আত্মিকা বুদ্ধি থেকে উপরে যেতে পারে তখন, আর এটা তখনই হবে, দেহ আত্মিকা বুদ্ধি থেকে উপরে যাওয়া তখনই হবে যখন আমরা ওই রকম সঙ্গে থাকব। যদি আপনি যারা শারীরিক ভাবে বা এই জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত, আপনি যদি তাদের সঙ্গে থাকেন তাহলে আপনার মনের মধ্যে সবসময় ওটাই থাকবে। যেরকম দেখবেন আপনি যদি এখন মন্দিরে থেকে আপনি এই কার্তিক মাস পালন করেন, তো সেখানে সবাই দেখা গেল দাড়ি গোপ চুল কাটেনি একবার ওরকম আছে। আর সেখানে যদি আপনি খুব নিট অ্যান্ড ক্লিন হয়ে পুরো টিপ টপ থাকেন, তা আপনার কাছে কেমন লাগবে? আরে ভক্তগুলো এরকম আছে, আমি তাদের মধ্যে একবারে কি খুব টিপ টপ আছি, কেমন আমাকে লাগছে? আমরা সঙ্গ অনুসারে সবকিছু, তো আমরা যেরকম সঙ্গ করব আমাদের চেতনাটা ওরকম হবে, এটা হচ্ছে বিষয়। তো তারপর হচ্ছে কি, শীত ও গরমে, সুখে ও দুঃখে, তারপরে নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন, মানে কোন রকম ফিল করে না, ঠিক আছে কেউ গালি দিয়েছে দিয়েছে, সমস্যা কি, না উনি আমাকে কেন বলবে, এই উনি আমাকে কেন বলবে মানেই হচ্ছে তখন আমাকে বুঝতে হবে আমি এই দেহের প্রতি অত্যন্ত আসক্ত। কিন্তু আমি যখন দেহের প্রতি অত্যন্ত আসক্ত হব না, তখন আমার মধ্যে এগুলো জাগবে না, কেন উনি আমাকে এটা বললো, কেন ওটা বললো না। এর জন্য আমাদের কি কি করতে হবে, এই ধীরে ধীরে এই দেহ আসক্তি কমাতে হবে, দেহের সঙ্গে যা সম্পর্ক তার প্রতি কি বলে বৈরাগ্য। যদি আপনার এই কি বলে এই দেহের প্রতি আসক্তি থাকে তাহলে আপনাকে বারবার এই জড়জগতে আসতে হবে। এজন্য নরোত্তম দাস ঠাকুর তার গানে লিখেছে কি, দেহ স্মৃতি নাহি যার, সংসার বন্ধন নাহি তার। যেরকম আমরা দেখতে পারি হিজলিনের জয় পতাকা স্বামী গুরু মারা, তার কোন দেহ স্মৃতি নাই, উনি যদি চিন্তা করেন আমি অসুস্থ বা আমাকে কি বলে লাইভে আসলে কিরকম দেখাবে, আমি মুখে কথা বলতে পারছি না, আমার মুখ গুলো এরকম বাঁকা হয়ে আছে, যার এই দেহ স্মৃতি আছে তার সংসার বন্ধন আছে, আর যার দেহ স্মৃতি নেই তার কোনো সংসার বন্ধন নেই। সংসারে কারা বন্ধন হয় জানেন? এই ধরুন একদিক থেকে যদি বোঝা যায় যে এই যে মানুষ সাধারণত সংসারই কখন হয় বা বিয়ে শাদি কখন করতে চায়, যখন তার এই দেহ স্মৃতি জাগে, না আমি একজন পুরুষ, আমাকে আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তাহলে আমি কেন বিবাহ করব না। তো মানুষ যখন দেহ স্মৃতিতে আকৃষ্ট হয়ে যায় তখন মানুষ এরকম সব কিছু করতে চায়, না আমি আমার তো টাকা আছে, গাড়ি বাড়ি আছে, আমার কেন একটা বাড়ি করা দরকার না। এগুলো হচ্ছে যখন মানুষ দেহ স্মৃতিতে পড়ে যায়। কিন্তু যখন তার দেহ স্মৃতি থাকে না তখন তার কোনো কিছু চিন্তা করা, যেরকম এই যে আজকে আমাদের এক মহারাজ চলে গেল সকালবেলা 6:30টার সময়, উনি শ্রীল প্রভুপাদের ডিসাইপল ছিলেন। তো মানুষ দেখুন এই দেহ স্মৃতি রেখে কি কাজ, যে কোনো সময় আমাদের যেতে হবে। এই পৃথিবীতে সবাই দিওয়ালি করতেছে, কত আনন্দ করতেছে, আর একদিকে দেখুন না জীবনটা কখনো যদি চিন্তা করেন তাহলে দেখবেন আপনার দেহ স্মৃতি আসবে, কি তাজ্জব না, একদিকে কি বলে বাজি ফুটাচ্ছে, একদিকে খুব হই হল্লা হচ্ছে, আর একদিনে এক পৃথিবী থেকে কেউ কেউ বিদায় নিয়ে চলে যাচ্ছে, সেখানে কান্না, তাই না? আমি কখনো কখনো এগুলো চিন্তা করি, কি না বৈচিত্র্যময় পৃথিবী, না আমরা কত কিছু প্ল্যান করি, কত কিছু করি, কোথা থেকে কি হয়ে যায়, কখন কি হয়ে যায় আমরা কিছুই জানি না, কিছুই আমরা
জানি না। এর জন্য সদা সর্বদা আমাদের ভগবানের প্রতি কি বলে নিমগ্ন থাকতে হবে। তারপর বলছে যিনি কুসঙ্গর বর্জিত সংযত বা, দেখুন ভক্তি জীবনে ভগবানের ধামে যেতে হলে বা ভগবানের প্রিয় ভক্ত হতে হলে ভগবান বারবার গীতায় বলেছে কি কুসঙ্গ বর্জিত। এখন এখানে আপনি বলতে পারেন প্রভু কুসঙ্গ বলতে কি বুঝিয়েছে, যে সঙ্গে গেলে আপনার কৃষ্ণ ভক্তি জাগরিত হয় না, কৃষ্ণকে আপনি ভুলে যান বা কৃষ্ণ ভক্তি পথে আপনাকে বাধা দেয়, সেটাই হচ্ছে কুসঙ্গ। তারপর হচ্ছে কি সংযত বাক, মানে আপনার কথাবার্তার মধ্যে কি করতে হবে সংযত আসতে হবে। তাই এখন আপনি প্রশ্ন করতে পারেন প্রভু আমি সংযত বাক কিভাবে হব, আমার কথাবার্তা আমি কিভাবে রিডিউস করব মানে সংযত করব। এর জন্য কথা হচ্ছে আপনাকে কি করতে হবে মৌন থাকার চেষ্টা করতে হবে। মৌন মানে অনেক শুনবেন কিন্তু বলবেন কম। এর জন্য শোনার জন্য ভগবান দুটো কান দিয়েছে আর বলার জন্য কয়টা মুখ দিয়েছে একটা। তার মানে ভগবান এর দ্বারা বুঝাচ্ছে বেশি শুনতে হবে কম বলতে হবে। কিন্তু কলিযুগের আমাদের লক্ষণ কি, আমরা কম কম শুনি আর বেশি বলি, আমরা বেশি বলি। এজন্য প্রভুপাদ উদাহরণ দিয়েছে বেশি বললে আমাদের ব্যাঙের মতো হতে হবে। ব্যাঙ যখন বেশি কি বলে আওয়াজ করতে থাকে হ্যাঁ, তখন সাপ এসে ব্যাঙকে খেয়ে নেয়। এর জন্য আমাদের সংযত বাক হতে হবে। তারপর হচ্ছে যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, যা আছে তা নিয়ে ভগবান যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু আমাদের জড়জগতে আমাদের সমস্যা কি, আমরা কখনো যা আছে তা নিয়ে সন্তুষ্ট না। এই জগতে মানুষ কিন্তু কোনো অসন্তুষ্ট না, অসন্তুষ্ট হচ্ছে ওর মনটা করে দিচ্ছে ও কত অসন্তুষ্ট। ও যদি একবার চিন্তা করে ভগবান আমাকে যা দিয়েছে এই নিয়েই তো আমি কি বলে সুখে থাকতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা ওগুলো নিয়ে সন্তুষ্ট না, আমাদের আরো চাই আরো চাই। এই আরো চাওয়ার জন্যই আমাদের এই পরিস্থিতি। এর জন্য ভক্ত হতে হলে কি হতে হবে, যা কৃষ্ণ দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু যদি না পারেন তাহলে আপনার জীবনে কখনোই শান্তি আসবে না। শান্তি কার কার হাতে জানেন, শান্তি ভগবানের হাতে না, শান্তি ভগবান আমার হাতেই দিয়ে দিয়েছে। শুধু আমাদের কি করতে হবে, আমরা যে পরিস্থিতিতে আছি যাতে আছি এর উপরই ভগবানের প্রতি কৃতজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে ভগবান বলেছে কি গৃহ আসক্তি শূন্য, তার মানে গৃহের প্রতি অত আসক্ত হওয়া যাবে না। এ ভগবানের কথা, যদি আপনি গৃহের প্রতি বেশি বা আসক্তি হন তাহলে আপনার মৃত্যু পরে আবার ওই গৃহে ইঁদুর নারে বিড়াল গিরগিটি হয়ে জন্মগ্রহণ করতে হবে। কারণ ভগবান কৃষ্ণ গীতায় বলছে যম যম বাপি স্মরণম তদ ভাব কলেবরম, যে যেরকম ভাবনা নিয়ে মরবেন আপনাকে তারপরে ওই রকম ভাবনারই স্থানে পাঠানো হবে। তারপর হচ্ছে যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, তার মানে যারা সর্বদা আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে, এইরকম ব্যক্তি অত্যন্ত আমার প্রিয়। তাই ভগবান বলেছে এই সমস্ত ব্যক্তি হচ্ছে ভগবানের খুব প্রিয়, তা আমাদের এগুলো জীবনে মেনটেন করতে হবে। অনেকে বলে না প্রভু ভগবান কৃষ্ণ কি আমাকে ভালোবাসে না ভালোবাসেন আমি জানি না। আপনাকে কৃষ্ণ ভালোবাসে কি না ভালোবাসে এটা আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না, শুধু গীতা পড়ে আপনি যদি নিজেকে মাপতে থাকেন তাহলে বুঝতে পারবেন কৃষ্ণ আপনাকে ভালোবাসে কি না ভালো, যেরকম আপনার জ্বর হয়েছে কি না হয়েছে। এ আপনাকে সবাইকে জিজ্ঞেস করতে হবে না, আপনার জ্বর হয়েছে আপনাকে কি করতে হবে, একটা থার্মোমিটার যদি আপনি বগলে লাগিয়ে দিন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুক জ্বর হয়েছে না হয়েছে। তা আপনার ভক্তি আপনি ভগবানের কতটা প্রিয় না প্রিয়, আপনি যদি ভগবদ গীতা পড়েন যে এই যে আজকের শ্লোকটা পড়ি, এখন আপনি চিন্তা করুন না আপনার মধ্যে এটা কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট আপনি সন্তুষ্ট আপনার জীবন নিয়ে, কত পার্সেন্ট আপনি আপনার বাড়ি গাড়ি বা যা ভগবান দিয়েছে এটা নিয়ে আপনি কতটুক সন্তুষ্ট।
এর জন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না আমি ভক্ত কতটা হয়েছি বা কি হয়েছি, শুধু নিজেকে ভগবদ্ গীতার আলোকে প্রশ্ন করলেই হবে। এর জন্য ভগবদ্ গীতাকে বলা হয় লাইফ ম্যানুয়াল, এটা হচ্ছে জীবনের একটা দর্শন বা জীবনের একটা নমুনা। সেটা থেকে আমরা জানতে পারি যে আমাদেরকে কতটা মানে যে জিনিস ফলো করলে আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারবো বা ভগবানের একজন প্রিয় ভক্ত হতে পারবো। এজন্য প্রতিদিন এই জিনিসগুলোর যখন আপনি পড়বেন, রম্য মন্থন করবেন, তখন দেখবেন আপনি যখন বেশি আপনার হাই উতাস চলে আসে, আরে কি হবে আরো বিজনেস বাড়ছে না, তখন আপনি এই গীতাগুলো পড়ে বা এই শ্লোক গুলো পড়ে আপনার চিন্তা হবে আমি কিসের জন্য দৌড়াচ্ছি, এত দৌড়ে কি লাভ। ভগবান তো বলেছে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট হও, যা আছে তাই নিয়ে, আমার এত তো দৌড়ানো, ভগবান কৃষ্ণ আমাকে দেখবে। এই জিনিসগুলো আসবে যখন আপনি বারবার শাস্ত্র কথা শ্রবণ করবেন, তখন আপনার মধ্যে এই ভাবনা আসবে। হরে কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ কি জয়, ভগবদ গীতা কি জয়। এবার আমাদের শ্রীমদ ভাগবতের আমরা আলোচনা করতেছিলাম কি, গতকাল আমরা আলোচনা করেছি দামোদর লীলা, দামোদর লীলার প্রথম পার্ট আলোচনা করেছি, আজকে আমরা দামোদর লীলার দ্বিতীয় পার্ট আমরা আলোচনা করার চেষ্টা করব, যে আসলে দামোদর। তো আমরা গতকাল আলোচনা করেছিলাম দামবন্ধন লীলা ভাগবতমের কি বলে দশম স্কন্ধের নব অধ্যায়ে ভগবান কৃষ্ণই দামোদর লীলা বলেছেন। আমি বলেছিলাম কার কার মনে আছে দামোদর লীলাটা করার উদ্দেশ্য কি ভগবানের, দামোদর লীলা করার উদ্দেশ্য হচ্ছে কারণ এই লীলার আগে ভগবান কৃষ্ণ কোন লীলা করেছেন, মাটি খাওয়া লীলা। তো মাটি খাওয়া লীলা করার পরে ভগবানের মনে একটা প্রশ্ন থেকে গেছে যে আমার মা সত্যিকারের কি আমাকে ভগবান বলে মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে, কারণ আমি যে মুখের মধ্যে এই কি বলে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছি এর জন্য মায়ের মনের মধ্যে কোনো শঙ্কা থেকে যেতে পারে যে আমি ভগবান, আমি ভগবান। এর জন্য এই শঙ্কাটাকে কাটানোর জন্য ভগবান কি চিন্তা করেছেন, এখন আমাকে এমন একটা বাচ্চা সুলভ লীলা করতে হবে যার দ্বারা ভগবান কখনোই মনে না করে, সরি মা যশোদা কখনোই না মনে করে যে আমার ছেলে ভগবান হতে পারে, আমার ছেলে ভগবান হতে পারে। তার মানে এর থেকে একটা শিক্ষা কি, ভগবান বারবার ভক্তের কাছে চায় যে তিনি যে ভগবান না এটা ভুলে গিয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের কি করা, সেবা করা। যদি আপনি ভগবানেরকে ভয় করে কিছু করেন সেই প্রেমে ভগবান অতটা বেশি আপ্লুত হন না, ভগবান বেশি অতটা সন্তুষ্ট হন না। এর জন্য ভগবান আমাদেরকে বুঝাচ্ছেন যে তুমি যে আমাকে ভালোবাসো সেটা কোনো ভয়ের কারণে তুমি ভালোবেসো না। যদি আমরা ভয়ের কারণে ভগবানকে ভালোবাসি তাহলে কি হবে, দেখা যাবে যে ভয়ের কারণে যখন আমরা ভালোবাসি তখন ওটা প্রেম হয় না, তখন ওটা প্রেম হয় না। এর জন্য ভগবানকে ভালোবাসবেন না, যেরকম আমাদের মধ্যে প্রশ্ন, আরে আজকে পূজা দেয়নি, দীপাবলির দিন তো কি হবে প্রভু, আবার আমাকে ফোন করে প্রভু আজকে তো দীপাবলির দিন আমরা অসুস্থতার কারণে আমি পূজা দিতে পারিনি, প্রভু এতে কি অপরাধ হয়ে গেল। তার মানে বুঝতে হবে এই যে আপনি আপনার অসুস্থতার কারণে পূজা দিতে কারণে অপরাধ হয়ে গেল এইটা কিন্তু কৃষ্ণ আপনার কাছ থেকে প্রেম আস্বাদন করতে, আপনি এটা প্রশ্ন করতে পারেন প্রভু আমার গোবিন্দকে আমি প্রতিদিন দেই, আমি এখন শারীরিক ভাবে একটু অসুস্থ, তাহলে আমি কি পূজা বন্ধ করবো না দেবো, কারণ প্রভু আমার মনটা মানছে না, আজকে আমি আমার দীপাবলির দিন গোবিন্দকে একটু পিঠা পায়েস বানিয়ে দেব, এটা করব না। এটা ভগবান খুশি হয় যে ওর মধ্যে আগ্রহ আছে কিন্তু ও ওর কি বলে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ও করতে পারছে না, কিন্তু আপনি প্রভু আজকে পূজা দিতে পারলাম না এই দীপাবলির দিন, প্রভু কোনো আবার অপরাধ হয়ে যাবে না তো ভগবানের চরণে,
এটা কৃষ্ণ মনকে খুব আকৃষ্ট করে না, কৃষ্ণের মনকে এটা খুব আকৃষ্ট করে না। তার জন্য আমাদেরকে মা যশোদার এই লীলা থেকে ভগবান বুঝাচ্ছে যে তুমি আমাকে হ্যাঁ ভগবান হিসেবে ভালোবাসো, কিন্তু ভীতির মধ্যে থেকে ভালোবেসো না, আমাকে প্রেমের মধ্যে থেকে ভালোবাসো। তারপরে ভগবান কি করলো, তারপরে ভগবান কি করেছেন, ভগবান তখন কি করলেন, এই লীলা শুরু করলেন। একদা ভগবান কি করলেন, সেই ইয়েতে মা যশোদা চিন্তা করলেন যে কি করেছেন, যে সবার বাড়ি থেকে শুধু কমপ্লেন আসে, তো আমাকে কি করতে হবে, যেহেতু কমপ্লেন আসে মনে হচ্ছে ওরা নিজেরা খাবার বানায়, ওরা নিজেরা মাখন বানায়, এর জন্য কৃষ্ণ ওদের হাতে, সবাই একটু ক্যামেরায় থাকবেন তাহলে দীপাবলির দিন আপনাদের বদন দর্শন করে আমার ভালো লাগবে, নাহলে কিন্তু আমার ঘুম এসে যাবে, ক্লাস দিতে পারবো না। যেরকম গাড়িতে চললে ড্রাইভার বলে, এই আমার পাশে যারা ঘুমায় তারা কিন্তু বসলে ড্রাইভার, এর জন্য ড্রাইভারের ক্যাবিনে কখনো ঘুমের লোক রাখে না, তাহলে ড্রাইভার নিজে ঘুম এসে যায়। তো তখন কি হয়েছে, মা যশোদা চিন্তা করলেন যে কি করেছে, না যেহেতু সবাই কমপ্লেন করে তাহলে আমাকেও কি করতে হবে, আজকে নিজের হাতে বানাতে হবে। তো কালকে আমি বলেছি না ভগবান যশোদা মা নিজের হাতে বানাচ্ছেন মানে এর দ্বারা আমাদের শিক্ষা দিচ্ছে, আমাদেরও ভগবানের সমস্ত কর্ম যতটা সম্ভব নিজের হাতে করতে হবে, কোনো দাস দাসী বা বাইরে থেকে কোনো খাবার এনে ভগবানকে যতটা পারা যায় না দেওয়া। দ্বিতীয় পয়েন্ট, তারপরে কি হলো, তো তারপরে মা যশোদা কি করলেন, তিনি দুটো গাভীর থেকে দুধ নেওয়ার জন্য চয়েস করলেন। বলুন তো দুটো গাভীর নাম কি, কালকে তো আমি বলেছিলাম কে কে লিখে রেখেছে, সীমামা মতে সীমামা মনে রেখেছে দুটো গাভীর নাম কি, ওনাকে একটু ইয়ে দেন তো, আনমিউট দেন তো শ্যামপ্রভু, দেখি মনে আছে কিনা, সীমামাকে একটু দেখি। হ্যাঁ বলুন সীমামা, আপনাকে আনমিউট পাঠিয়েছে, বলুন তো দুটো গাইয়ের নাম কি ছিল, পদ্ম গাভী, পুষ্প পুষ্প গাভী আর পদ্ম গাভী। হ্যাঁ না আপনার নামটা সুন্দর আছে কিন্তু নামটার উচ্চারণ হবে পদ্মগন্ধা গাভী আর হচ্ছে পুষ্পগন্ধা গাভী, পদ্মগন্ধা, কারণ হচ্ছে না 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 আপনি যে এতটুক মনে করেছেন এটি, আপনাকে পদ্মগন্ধা কেন বলা হয়েছে, যে গাভীর দুধ থেকে পদ্ম ফুলের গন্ধ আসে তাকে বলা হয় পদ্মগন্ধা গাভী, আর পুষ্পগন্ধা গাভী হচ্ছে যে গাভী থেকে, মিউট করে দিন শ্যামপ্রভু, মিউট করুন, আর শ্যামপ্রভু ওনাকে মিউট করে দিন। আর দ্বিতীয় হচ্ছে পুষ্পগন্ধা গাভী বলতে বুঝিয়েছে যে গাভীর দুধ থেকে বিভিন্ন পুষ্পের গন্ধ আসে তাকে বলা হয় পুষ্পগন্ধা গাভী, তো এর জন্য এই দুটো গাভী থেকে কি করেছেন, তিনি দুধ নেওয়ার চেষ্টা করেন। শ্যামপ্রভু কারোটা হয়তো কি খোলা নাকি, আওয়াজ আসতেছে, তাহলে কালকে আমি ক্লাসে বলেছিলাম কেন মা যশোদা এই দুটো গাভী থেকে, কারণ কি আমাদের এই লীলার দ্বারা ভগবান আমাদের এই শিক্ষা দিচ্ছেন বা মা যশোদা শিক্ষা দিচ্ছেন যে ভগবানের জন্য আমাদেরকে কি করতে হবে, সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো জিনিস আমাদেরকে কি করতে হবে, চুজ করতে হবে। এ না ভগবানের কাছে যখন আমরা চুজ করব তখন কম দামের জিনিস কম, এখন আপনি বলতে পারেন প্রভু আমরা তো গরিব তা আমি কি করব, ভগবান এটা বুঝিয়েছে আপনার লেভেল অনুসারে আপনাকে সর্বশ্রেষ্ঠটা বিচার করতে হবে বা সর্বশ্রেষ্ঠটা চুজ করতে হবে। আপনার যদি কি বলে 500 টাকা নিয়ে আপনি বাজারে যান
তা আপনাকে 500 টাকা চিন্তা করে বেস্ট জিনিসটা কৃষ্ণের জন্য গ্রহণ করতে হবে। আবার যিনি 5000 টাকা নিয়ে বাজারে গিয়েছে তাকে 5000 টাকার উপরে বেস করে ভগবানের জন্য জিনিস খরিদ করতে হবে বা যে কোনো জিনিস সিলেক্ট করতে হবে। এই জিনিস ভগবান মা যশোদা বুঝালেন। তারপরে কি করলেন মা যশোদা কি করলেন এই যখন ঠিক করলেন তারপরে তিনি সকালে উঠে, তার মানে আমরা আরেকটা জিনিস শিখেছিলাম যে কি ভগবানের কোনো কর্ম করতে হলে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, নিট অ্যান্ড ক্লিন। এর জন্য মা যশোদা সকালবেলা উঠে আগে স্নান করেছে, স্নান করে তিনি শাড়ি পরেছিলেন। বলুন এখানে সুপ্রিয়া মা বলুন তো দেখি মনে আছে কিনা যে ভগবানের কি বলে কি বলে যে শাড়ি পরেছিল সেই শাড়ি কি দিয়ে তৈরি ছিল এবং কোন কালারে, কোন কালার? হ্যাঁ রেশমি, খুব সুন্দর। আর এটা কি বস্তু দিয়ে তৈরি ছিল শাড়িটা, কি দিয়ে, কিসের শাড়ি ছিল? তাঁতের শাড়ি না সুতির শাড়ি না কিসের? রেশম দিয়ে তৈরি ছিল। হ্যাঁ রেশম, হ্যাঁ এটা হচ্ছে এক প্রকার কি বলে, হ্যাঁ রেশমি তন্তু দিয়ে তৈরি ছিল, মানে এত সফট, হ্যাঁ সেটা দিয়ে তৈরি ছিল। খুব সুন্দর, আপনাকে ধন্যবাদ যে আপনি মনে রেখেছেন। হরে কৃষ্ণ। এটা আনমিউট করে দিতে হবে শ্যামপ্রভু। তো আমরা জানি যে রেশমি, কিন্তু এটার কালার ছিল হলুদ কালার। মা যশোদা যে শাড়ি পরেছিল সেটা ছিল হলুদ কালারের শাড়ি। আর এটা কি এক প্রকার কি বলে তন্ত্র দিয়ে তৈরি ছিল যেটা খুব সফট ছিল, খুবই সফট, সেই শাড়ি মা যশোদা পরেছিল। সবাই আবার আমি রিকোয়েস্ট করছি সবাই ক্যামেরাটা অন রাখবেন। তো তখন কি হচ্ছে যে যে তন্ত্র দিয়ে তৈরি করেছে তাহলে ওটা বা কি বলে হলুদ শাড়ি। এখন আপনাদের প্রশ্ন আমি করি, ভগবান মা যশোদা কেন হলুদ শাড়ি পরে তিনি কাজ করতে গিয়েছিলেন? কারণ হচ্ছে ভগবান কি বলে মা কৃষ্ণের কোন বস্ত্র সবচেয়ে প্রিয়? পীত বসন। ভগবান কৃষ্ণের হলুদ শাড়ি খুব, সরি হলুদ বস্ত্র খুব পছন্দ। এর জন্য মা যশোদা কৃষ্ণের কথা চিন্তা করে তিনি হলুদ রঙের মানে শাড়ি পরেছিলেন, যে রেশমি এবং খুব হালকা লাইট শাড়ি। আর কি ছিল এখানে বলেছে মা যশোদা যে পরেছে ভাগবতে বলেছে কি মা যশোদা কেশর পীত বর্ণের শাড়ি পরিধান করেছিলেন। কি বলে কেশর পীত বর্ণের মিশ্রণের শাড়ি পরেছিলেন এবং তার বিশাল নিতম্ব দেশে কমর বন্ধ বন্ধ বেঁধে দধি মন্থনে রজ্জু আকর্ষণ করেছিলেন। তার বিশাল নিতম্ব দেশে, তার মানে মা যশোদার যে ছিল নিতম্ব দেশ সেটা বিশাল ছিল। এখন আপনারা বলতে পারেন প্রভু তো বিশাল নিতম্ব, আজকালকার তো মাতাজিরা সব পাতলি কমর হতে চায়, হ্যাঁ না সবাই মাতাজিরা এক্সারসাইজ বন্ধ করে যাতে পাতলি কমর হয়, কিন্তু মা যশোদার কমর ছিল কি অনেক হেভি কমর। এর জন্য এখানে ভাগবতে লিখেছে সুখদেব গোস্বামী বলেছে কি তার বিশাল নিতম্ব দেশ। কেন বলুন তো মায়েদের বিশাল নিতম্ব দেশ থাকা উচিত? এটা শাস্ত্রীয় মতে, কারণ আগের দিনে মানুষ মায়েরা বাচ্চাদেরকে কোলে নিত, আর এখন তো বাচ্চাদের সবাই কিসে নেয়, ব্যাগের মধ্যে, বান্দরের মতো, সামনে একটা ঝুলাই দেয় পিছনে একটা ঝুলাই দেয়, মনে হয় যে যেগুলো বান্দর সেইভাবে নিয়েছে। কিন্তু আমরা দেখেছি আমার মা আমাকে কোলে নিত, কোলে কাকে, কিন্তু এখনকার দিনে তো ব্যাগ বের হয়েছে, বাচ্চাকে কি করে ব্যাগের মধ্যে একটা সামনে নেয় আর একটা পিছনে নেয়, হ্যাঁ মানে ক্যাঙ্গারু আছে না, ক্যাঙ্গারু যেভাবে নেয় আপনারা দেখেছেন, বা বান্দর, বান্দর এক জায়গা থেকে আর একটা বাচ্চা নেয়
ওর বুকের সামনে একটা বাচ্চা ঝুলে থাকে, কিন্তু নিয়ম হচ্ছে বাচ্চা কিসে নিতে হয়? এই কাকে। এর জন্য নিতম্ব দেশ বড় দরকার। আর একটা কারণে মায়েদের নিতম্ব দেশ বড় দরকার, কারণ এখনকার দিনে তো সব মায়েরা কি প্রভুরা খুব ভালোবাসে মাতাজিদের, এর জন্য কি করেছে, জলের ব্যবস্থা তো কি একবারে ঘরের মানে কি বলে মাথার সামনে, সমিতা মাতাজির হাজবেন্ড তো সমিতাকে খুশি করার জন্য একবারে কি বাথরুম একবারে কি মাথার সঙ্গে নিয়ে এসেছে। কিন্তু আগের দিনে মায়েরা কি করত, তারা প্রতিদিন জল আনতে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে গিয়ে হয়তো পুকুর বা কুয়া বা নদী থেকে জল আনতে হতো। তাহলে তারা জল আনতে হতে কি করত, তারা কলসি কাঁখে নিয়ে আসতো, এর জন্য তাদের নিতম্ব দেশ ভারী হতে হতো। আরো একটা কারণ আছে না, কি করত আগের দিনে মায়েরা এরকম যদি হালকি পাতলি হতো তাহলে কিছুই করতে পারতো না, এখনকার মায়েরা তো কোনো পরিশ্রম করে না, কিন্তু আগের দিনে মায়েরা যা পরিশ্রম করত তা তো শুনলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। কেন আগের দিনে মায়েরা, এখন তো কি আমাদের খগরাজ প্রভু চিন্তা করে আমাদের ঋণী মাতাজি কষ্ট করবে, এর জন্য একবারে কি যদি বলে যে আজকে একটু পাটি সাপটা বানাও, মাতাজি বলবে তাহলে 2 কিলো চাউল ভেঙে নিয়ে আসো। কিন্তু আগের দিনে তো চাউল ঢেকিতে নিজে ভাঙতে হতো, তারপরে কি চাকি ঘুরিয়ে ডাল ভাঙতে হতো, হ্যাঁ না? আমি দেখেছি আমার মা, আমরা ছোটবেলায় দেখতাম চাকি ঘুরাতাম, আমার মা বলতো আমরা ঘুরিয়ে দিতাম মা ওর মধ্যে মধ্যে ইয়ে, আমরা অনেক সময় ছোটবেলায় খেলার চলে বলতাম মা আমি ঘুরাই আমি ঘুরাই, হ্যাঁ, তারপরে মা মুগ ডাল ওর মধ্যে ভাঙতো, আমাদের ঘরে চাকি ছিল। এগুলো করতো। এই বৃন্দাবনে একটা লীলা আছে এই চাকির, আপনাদের যারা 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 আমার সঙ্গে বৃন্দাবন ঘুরেছেন অনেককে মনে হয় নিয়ে গেছিলাম, এই বৃন্দাবনে একটা জায়গায় আমাদের চিত্তরঞ্জন প্রভু মনে হয় মোটর সাইকেলে আছে, এই যে ভাব এটাই কৃষ্ণ দেখছে, যে উনি অফিস থেকে ফিরে আসা কথা শোনার যে ওনার স্পৃহা, উনি মোটর সাইকেলে দিয়ে শুনতে শুনতে আসতেছে, কিন্তু প্রভুর প্রতি আমার অনুরোধ রয়েছে ধ্যান দিয়ে আসতে হবে যেন আমার অ্যাক্সিডেন্ট না হয়। এরকম একটা চাকির লীলা আছে বৃন্দাবনে। কেশি ঘাটের এখানে একটা জায়গা আছে, এর নাম হচ্ছে ঝাড়ু মন্ডল। ভালো করে লীলা, প্রত্যেকটা লীলা ভালো করে শুনবেন, এই দামোদর লীলার কত সিগনিফিকেন্ট আছে মানে তাৎপর্য। তো কি করত, এখানে ভগবানের একটা সুন্দর নিকুঞ্জ ছিল। তো ভগবান কি করতেন, যখন নিধুবানে রাস করতেন তখন হাজারো হাজারো গোপীর মধ্যে রাস করতে করতে ভগবানের মনে অনেক সময় আসতো, আরে হাজারো গোপীর মধ্যে মনে হচ্ছে কৃষ্ণ কোন কোন জায়গায় হয়তো পূর্ণ প্রেম আমাকে দিতে পারছে না, আবার কৃষ্ণ মনে করতে পারতো যে এই হাজারো গোপীর মধ্যে রাধারানী হয়তো লজ্জা পাচ্ছে, পূর্ণরূপে আমাকে তার প্রেম দিতে পারছে না। এর জন্য কৃষ্ণ কি করতো, মাঝে মধ্যে রাধারানীকে নিয়ে অন্তহিত হয়ে যেত, মানে তিনি অদৃশ্য হয়ে যেত। অদৃশ্য হয়ে কি করতেন, এই যে নিকুঞ্জ ছিল সেখানে গোপনে একান্তে দুজনে এসে লীলা বিলাস করতেন। তো পরবর্তীতে রাধা কৃষ্ণ তার নিত্যলীলায় চলে যাওয়ার পরে ওখানে কি করেছেন সাধু সন্তরা, কি করেন ওখানে ভাগবত চর্চা করতেন প্রতিদিন। তো এক বৃদ্ধ মা বুড়িমা ওইখানে তিনি বাস করতেন, তিনি একটা ঝুপড়ি একটা কুটিয়া বানিয়ে তিনি ওখানে জীবন যাপন করতেন। তো ওনার জীবন যাপনের পদ্ধতি ছিল, উনি কি করতো প্রতিদিন এই ডাল চাল ভাঙতো আর ওগুলোই কি করতো, উনি এই বাজারে বিক্রি করে যে 2 টাকা ইনকাম হতো এই দিয়ে ওনার সংসার মানে ওনার নিজের জীবন চলতো। কিন্তু ওই বুড়িমা কি ছিল, অন্ধ ছিল, তিনি আবার চোখে দেখতে পারতেন না, কিন্তু আবার ওই বুড়িমা ছিল একটু খিটখিটে স্বভাব, মানে কেউ কিছু বললে শুনতো না, গালিগালাজ করে শুরু করত। এর জন্য বুড়িমা কি করেছে, একবার কি করেছে ওই সাধুরা অনেকবার এই বুড়িমাকে বলছে মা তুমি একটু দিন রাত একটু বিচার করে এই চাকিতে তুমি ধান টান ভেঙো, কিন্তু ওই বুড়িমা বলে বাবা আমি তো চোখে দেখি না,
আমার যখন মনে চায় তখন আমি উঠি, কিনা দু রাত দুটোর সময় উঠেই সে ধান ভাঙতে শুরু করে দিয়েছে। তা আর সাধুরা তো ঘুমাতে পারছে না, সাধুরা কিছু বললেই সে কি করতো, খিটখিট করে উঠতো। এখন সাধুরাতে এই মাতাজিদের সঙ্গে কিভাবে ইয়ে করবে, চুপচাপ থাকতো আর ভগবানকে বলতো ভগবান এই মাতাজি তুমি একটা গতি করো। তো ভগবান কৃষ্ণ কি করেছেন, একবার তিনি ছোট গোপ বালক রূপে এই মাতাজির কাছে এসেছে, এসে বলছে আরে মাইয়া কি করছো তুমি, বলছে তুই কে রে লালা, কারণ মাতাজি তো চোখে দেখে না। তো বলছে আমি দেখছিস না কি করি, আমি তো কি বলে ঢাল ভাঙতেছি। বলছে আরে তুমি যে এই যে প্রতিদিন সকাল নেয় দুপুর নেয় রাত্র নেয় যেকোনো সময় এই চাল ডাল ভাঙো, এতে করে কি হয়, এতে করে ওই সাধুদের কষ্ট হয়, তারা শাস্ত্র অধ্যয়ন করতে পারে না, কারণ তোমার এই চাকিতে বড় ঘর ঘর আওয়াজ হয়, কারণ আপনি যখন চাকি বেলেনি চাকিতে ধান টান বা কি বলে মুগ ডাল ভাঙবেন তখন ওর মধ্যে আওয়াজ হয় ঘর এরকম করে আওয়াজ হয়। তো তখন বলছে তুমি আওয়াজ বন্ধ করো, তোমার সর্বদা এগুলো করতে হবে। তখন কৃষ্ণ বলছে আরে এই বুড়িমা বলছে তুই আমাকে শিক্ষা দিতে আসিস, তোর বাড়ি কই, তোর বাড়ি কোথায়, ও আমাকে শিক্ষা দিতে আসছে কোনটা ভাঙতে হবে না, এইটা দিয়ে আমার জীবন চলে, আমি এখন ওর কথা মতো আমি আমার এই চাকি ধান ভাঙা বন্ধ করে দেবো বা ডাল ভাঙা। তো তখন কি করেছে, এই কথা বলার পরে ওই কৃষ্ণের সামনে আবার কি করেছে ঢাল ভাঙতে শুরু করেছে। তখন ভগবান গরম হয়ে গেছে, তোমাকে আমি বলেছি তুমি এই ধান ভেঙো না, তুমি তারপরে আবারও ভাঙছো। তো বলছে তাহলে কি করব, আমাকে ধান আবার ভাঙতে হবে, যেই না আবার চাকি বেলনি চাকি ঘুরিয়ে ধান ভাঙতে গেছে না। ভগবান গরম হয়ে কি করছে, ডান পা দিয়ে ভগবান ওই চাকির উপরে মারছে একটা জোরে ঘা, আর ঘা মারার সঙ্গে সঙ্গে ওই চাকিটা কি করেছে মাটির মধ্যে ঢুকে গেছে আর ওটা ঘোরে না। তখন কি করেছে ওই বুড়িমা চিৎকার দিয়েছে, এ তুই কার ছেলে রে, তোর বাপ কে রে, তোর বাড়ি কই, চল আমি তোর বাপ মার কাছে যাব, হায় রে আমার কি করেছে, আমার জীবনের একমাত্র অবলম্বন, হ্যাঁ এই চাকিতে আমি ধান ভেঙে এই কি বলে ডাল ভেঙে এগুলো আমি বিক্রি করি, এই দিয়ে আমার জীবন চলে, আর তুই কি করেছিস আমার এই কাণ্ড কারখানা করেছিস, আমি তোর বাবার কাছে যাব, বল তোর বাপকে তুই কোন গ্রামে থাকিস কোথায় থাকে। এই বলার পরে ভগবান কৃষ্ণ কি করেছে ওই বৃদ্ধ বুড়িমাকে কি করেছে তিনি দিব্য দৃষ্টি দান করেন। তখন বুড়িমা দেখেন ভগবান কৃষ্ণ তাকে দিব্য দৃষ্টি দান করে তাকে দর্শন দিয়েছে। তো তখন ভগবান কৃষ্ণ এই বুড়িমাকে বললো, ও বুড়িমা তুমি বলো তুমি কি চাও আমার কাছে, তুমি আজকে যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব। তখন বলছে আরে লালা আমি তোমার কাছে প্রভু আমি আপনার কাছে কি চাইবো, আমার তো চাওয়ার কিছু নেই, কিন্তু আপনি তো আমার এই খাওয়া দাওয়ার ব্যবস্থা বন্ধ করে দিলেন, আপনি তো এই চাকি মাটির মধ্যে ঢুকিয়ে দিলেন, এখন আমি কিভাবে ইনকাম করব, কিভাবে আমার জীবন চলবে, তা আপনি আমার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিন। ভগবান আস্তে আস্তে বলছে আরে মূর্খ, কেউ যদি আমার দর্শন পায় বা কেউ যদি আমার ভজন করে তার কি জীবনে আর থাকা খাওয়ার কোনো অভাব হয়, তো তুই এখনো আমাকে দর্শন পেয়ে তোর চিন্তা হয়নি যে আমি যেহেতু প্রভুর দর্শন পেয়েছি আমার আর জীবনে কোনো থাকা খাওয়ার অভাব হবে না, তুই তারপরও থাকা খাওয়ার অভাবে চিন্তা করতেছিস, হ্যাঁ। তখন মা ভগবান কৃষ্ণ বলছে ভাইয়া তোর আর কোনোদিন থাকা খাওয়ার চিন্তা করতে হবে না, দেখ ওই চাকির উপরে আমি যখন চরণ রেখে ঘা দিয়েছি তখন ওই চাকির উপরে আমার চরণ চিহ্ন পড়ে গিয়েছে, তাই তোকে আর এই চাল ডাল বিক্রি করতে হবে না, তুই প্রতিদিন ভজন কর আর এই সাধুদের মুখে ভাগবত কথা শ্রবণ কর, তাতেই তোর জীবন চলে যাবে। আর এই যে আমি চরণ রেখে গেলাম, যত ভক্তরা ভবিষ্যতে এই মন্দির দর্শন করতে আসবে বা এই জায়গা দর্শন করতে হবে তারা আমার এই চরণ চিহ্ন দেখে কিছু না কিছু দান করে যাবে, আর এই দান দিয়ে তোর কি বলে বাকি জীবনটা ধীরে ধীরে চলে যাবে। এখনো সেই চাকিটা আছে, আমি কখনো ভক্তবৃন্দ আসলে ওই মন্দিরে নিয়ে যাই আর সেখানে ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন
পূর্ণ রূপে চাকির উপরে আছে, কালো এক চরণ চিহ্ন। তো আমরা দেখতে পেলাম মা যশোদা কি করেছে, শাড়ি পরেছে, তারপরে কি করেছে, শাড়ি পরে আবার মা যশোদা কি করেছে, শাড়িটাকে কি কমরে একটা প্যাচ মেরেছে, হ্যাঁ না? সুপ্রিয়া মাতাজি এটা মনে হয় ভালো জানে, উনি গ্রামে থাকে, যখন সকালবেলা কাজ করতে হয় শাড়ি তো পরে আর একটা প্যাচ মারে কমরে, হ্যাঁ, যাতে কি বলে টাইট হলে কি করতে পারে, কাজটা ভালো করে করতে পারে। এর জন্য মা যশোদা এই কোমরবন্দি দিয়ে আমাদেরকে বুঝালো যে ভগবানের কাজ আমাদেরকে কি করতে হবে, টাইট হয়ে দাবা খাওয়া নিয়ে করতে হবে। এ না ঠিক আছে মঙ্গল আরতিতে উঠতে বলছে প্রভু, ঠিক আছে উঠবো, কোনোদিন 5টা, কোনোদিন 4টায়, কোনোদিন 4:30টায়, কোনোদিন কি বলে 6টায়, কোনোদিন 7টায়, এরকম না। আমাদেরকে কি করতে হবে, ভগবানকে যদি কি বলে ভগবানের কর্ম আমাদেরকে, এই মা যশোদা কি করেছে, তিনি কমরে কমর বন্ধ বেঁধে দধি মন্থনে দণ্ড আকর্ষণ করে তিনি কি করেছেন, কর্ম শুরু করে। তার মানে আমাদেরকে ভগবানের কর্ম করার সময় খুব সিরিয়াসলি করতে হবে। এই যে কমরে মেখলা মানে কমরবন্দি বেঁধেছে, এর দ্বারা শাস্ত্রকরগণ মানে কি বলে আমাদেরকে বুঝিয়েছে ভগবত কর্ম কি করে করতে হবে, আমাদেরকে অ্যাটেম্প্ট নিয়ে করতে হবে। এ না অলসে ঠিক আছে আজকে উঠলাম তো কালকে উঠলাম না, আজকে করলাম তোর কালকে করলাম না, এরকম না, সিরিয়াসলি সিরিয়াসলি আমাদেরকে অ্যাটেম্প্ট নিয়ে করতে হবে। তো মা যশোদা তখন কি করলো, এভাবে করলো। তো মা যশোদা কি করেছে, কালকে বলেছিলাম চুলের কি করেছিল, খোপা বেঁধেছিল না বেনি বেঁধেছিল, হ্যাঁ বেনি বেঁধেছিল। আর বেনিতে কি করেছিল, বেনিতে কি, কেন বেনি বাঁধতে বলেছে আমি বলেছিলাম, কেন ভগবান মা যশোদা বেনি বেঁধেছিল, এর কারণ হচ্ছে যাতে রান্না বান্নার মধ্যে মানে মাখন বানানোর সময় তার চুল ভগবানের ওই খাবারের মধ্যে বা মাখনের মধ্যে না পড়ে। যদি চুল খাবারের মধ্যে পড়ে তো সেই খাবার ভগবানের ভোগে লাগে না। আর কি ফুল তিনি এই কি বলে তার চুলের মধ্যে ওই মানে বেনির ভিতরে তিনি সজ্জিত করেছিলেন কি ফুল দিয়ে, মালতি ফুল, কি ফুল, মালতি আর জুই, এই দুই ফুল দিয়ে তিনি কি করেছিলেন, তিনি তার চুল বেনি করে সুন্দর করে বেঁধেছিলেন। এর জন্য অ্যাকচুয়ালি এই চুল বেনি করার অর্থ আছে, এটা বৈদিক শাস্ত্রে বলে, এখনকার মেয়েরা তো করে না, এখনকার মেয়েরা তো সব বব কাটিং করে, বান্দরের মতো চুল রাখে ছোট ছোট, হ্যাঁ না, এখন মেয়েরা তো বড় চুল রাখে না, কিন্তু মেয়েদের আভূষণ হচ্ছে কি চুল। এর জন্য আমি দেখেছি আমার মা রাত্রবেলা ঘুমানোর সময় চুলের বেনি করে ঘুমায়। আমি একসময় জিজ্ঞেস করছিলাম, মা এই চুলের বেনি করে কেন ঘুমাও, তো বলছে রে বাবা চুলের বেনি করে ঘুমালে তো কি হয়, চুল ধীরে ধীরে লম্বা হয়, চুল ধীরে ধীরে লম্বা হয়, কারণ ও যখন টাইটের মধ্যে থাকে তখন ধীরে ধীরে লম্বা হয়। আজকালকার তো মায়েরা এগুলো ফলো করে না, কিন্তু এটা ফলো করা উচিত, এর জন্য চুলের বেনি করে মা যশোদা। তারপর আবার কি করেছে, মা যশোদা হাতে কি করেছে, চুড়ি পরেছে, হাতে চুড়ি পরেছে, তারপরে কি করেছে, কমরে কমর বিছা লাগিয়েছে, হ্যাঁ, তারপরে এই যে এখানে ভাগবতে লেখা আছে তখন তার হাতের কঙ্কন এবং কানের দুল দদল্যমান ছিল, তারপরে সুন্দর কানের দুল পরেছিল এবং শব্দ মানে তারপরে তিনি কাজ করেন। তার মানে ভগবত কর্ম, ভগবানের কাছে যেতে হলে, ভগবত কর্ম করতে হলে ভগবানের জন্য কতটা সুন্দর করে সজ্জিত হতে হয় এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যে ভগবানের কাছে বা ভগবানের কর্ম করতে গেলে এরকম না অর্ধনগ্ন হয়ে যেতে হবে, আমাদেরকে সুন্দর করে পরিপাটি হয়ে ভগবানের কাছে যেতে হবে। হরে কৃষ্ণ।
সরি, মানে জিহ্বার ব্যথায় বলতে পারছি না, এজন্য গরম জল করে নিলাম। তো আমরা এজন্য আমরা দেখলাম যে মা যশোদা কঙ্কন এবং হাতের কুণ্ডল, দোদুল্যমান শব্দ এগুলো। তো এই যে মা যশোদা চুলের বেনি করেছেন, হাতে চুড়ি পরেছেন, এগুলো কেন না, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে ভগবানের কখনো সেবা করতে গেলে আমাদেরকে সুন্দর করে পরিপাটি এবং ডিসেন্ট হয়ে যেতে হয়। এরকম না ভগবানের সেবা আমরা করছি, কোন সুন্দরভাবে সেজে গুজে না গিয়ে তার কাছে আমরা মানে কি বলে অর্ধনগ্ন হয়ে গেছি, এরকম না। এর জন্য ভগবানের যখন সেবা করতে হবে খুব সুন্দর করে, আমাদের যেরকম পূর্ণলক্ষ্মী মাতাজি এসেছে খুব সুন্দর করে সাজুগুজু করে, এটা নিয়ম। দেখুন শাস্ত্রে মেয়েদেরকে সাজার কথা খারাপ বলেনি, মেয়েদেরকে সুন্দর করে সাজতে বলেছে, কারণ ওদের শরীর বানানোই হচ্ছে সাজুগুজুর জন্য, কারণ রাধারানীর থেকে সাজুগুজু এসেছে। কিন্তু কেন সাজুগুজু নিষেধ করেছে মানে খারাপ বলা হয়, যখন তারা সাজুগুজু করে কি করে অন্যর চিত্তকে বিকৃত করার জন্য, যেরকম আজকালকার করে অনেক যারা কি বলে মেয়েরা, সেটা নিষেধ করেছে। এই যে আমাদের সুপ্রিয়া মাতাজি কত সুন্দর করে শাড়ি পরে ঘোমটা দিয়ে, এগুলো লক্ষ্মী, এগুলো দেখলে আমাদের কি বলে চেতনা আরো কত সুন্দর, একটা মাতৃত্বের ভাব মনে চলে আসে যে কত সুন্দর করে। এর জন্য এমন ভাবে আপনি কোথাও রাধারানীর একটা ফটো দেখাতে পারেন যে রাধারানীর মাথায় কাপড় নেই, কোনো অঙ্গ ওনার দেখা যাচ্ছে, এমনকি রাধারানী তার চরণ দেখা দর্শন দেয় কি বছরে একবার, সে হচ্ছে এই যে সামনে 22 তারিখ আসতেছে গোপা অষ্টমী, আর তা না হলে রাধারানী আর কোনোদিন চরণ দর্শন দেয় না। তাই সাজুগুজু করা খারাপ না, কিন্তু যখন আপনি সাজুগুজু কি করবেন নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করবেন, সেটা খারাপ। তো তখন কি করেছে মা যশোদা, এভাবে সাজুগুজু করে কি করেছেন তিনি, তখন কি করেছেন দুধের একটা ভাণ্ড নিলেন, দুধের ভাণ্ড নিলেন, সেটাও কি একটা ভালো ভাণ্ডের মধ্যে কি করলেন, তার মধ্যে দই দিলেন আর কিছু দুধ তিনি কি করেছেন চুলায় রেখে জাল দিচ্ছেন, আমি কালকে সেটা বলেছি। তো জাল দিয়ে যখন কি করেছে তিনি দধি মন ইয়ে নিয়ে রশি নিয়ে আর দণ্ড নিয়ে তিনি কি করেছেন মন্থন শুরু করেছেন, আর যখন মন্থন করেছেন তখন দু জায়গাতে তিনি মন্থন করছিল, এক হচ্ছে তার ওই পাত্রের ভিতরে তিনি দধি মন্থন করছিলেন, আর একদিকে তিনি প্রেমকে মন্থন করতেছিলেন কোথায় হৃদয়ের মধ্যে প্রেমকে মন্থন। তো তখন কি হয়েছে আমার তাপস প্রভুকে উল্টা দেখা যাচ্ছে, কি ব্যাপার আমার সবিতা মাকে উল্টা দেখা যাচ্ছে, মোবাইল ঘুরাতে হবে। তো তখন কি হয়েছে মা যশোদা কি করেছেন, যখন এইভাবে মন্থন করতেছিলেন তখন তিনি গুনগুন করে গান গাইতেছিলেন, আমি কালকে দুই একটা গানের লাইন বলেছিলাম যে কি কি বিষয়ের উপরে তিনি গান গাইছিলেন, মনে আছে কারো কি কি বিষয় নিয়ে তিনি গান গাইতেছিলেন কৃষ্ণের, মনে হয় নেই মনে হয়, ঠিক আছে আমি আবার বলছি, গোপাল চম্পুতে বলেছে গানের লাইন গুলো এরকম ছিল, হে লালা আমার জীবনের কত সৌভাগ্য যে তুমি আমার উঠানের আঙিনায়, নন্দ বাবার উঠানের আঙিনায় তুমি এত সুন্দর খেলা করে আমাদের কি বলে আনন্দ দিচ্ছ, তুমি মাখন চুরি করে আমার ঘরে তুমি কত আনন্দ দিচ্ছ, তুমি গরুর সঙ্গে খেলা করে কত আমাদেরকে আনন্দ দিচ্ছ, তুমি আমাদের সঙ্গে আমার কোলে বসে হাসি দিয়ে আমাকে কত আনন্দ দিচ্ছ, এই সমস্ত কথা মনে করে তিনি গান রচনা মানে আপনি আপ গান রচনা করে তিনি বলতেছিলেন। তো আমি কালকে বলেছিলাম এর দ্বারা আমাদের কি শিক্ষা নিতে হবে, আমাদের এই শিক্ষা নিতে হবে যে কি আমাদেরকেও ভগবত কর্ম করার সময় মুখে নাম করতে হবে। শ্রীল প্রভুপাদ বলেছেন
আমাদের ভগবত ভক্তিতে যা আমরা কর্ম করি যদি তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র না জপ করি তাহলে ওই সেবা ভগবান গ্রহণ করে না। ভক্তিতে 99% কৃপা আসে যিনি হরে কৃষ্ণ মহামন্ত্র হয়। এখানে একটা সিদ্ধান্ত আছে, যার এই পয়েন্ট গুলো লিখে রাখবেন, যারা হরিনাম জপ করে না ভগবান কৃষ্ণ তাদের হাতে খাবার খায় না, তাদের হাতে খাবার খায় না। এজন্য প্রভুপাদ বলেছে যারা হরিনাম না জপ করে তারা ভোগ রন্ধন করলে ভগবান তার হাতে খায় না। এর জন্য মা যশোদা এই লীলা থেকে আগে দেখালো আমার কৃষ্ণ খাবে না যদি না আমি নাম করার মাধ্যমে দধি মন্থন না করি। এর জন্য যে মাতাজিরা বা যে প্রভুরা ভগবত ভজন কি বলে ভগবানের জন্য সেবা পূজা করেন, আবার চরণে নিবেদন করছি সবাই মোবাইল অন রাখবেন, আমি আপনাদের কি বলে দিওয়ালিতে একটু বদনটা দর্শন করলে ভালো হয়, আর যারা তিলক করে আসেননি কৃপা করে তিলক করে আসবেন, কালকে কিন্তু সুন্দর দিন দিওয়ালি, আমি কালকে দিওয়ালির তাৎপর্যের উপরে বর্ণনা করব। দিওয়ালি মানে কি, কোথা থেকে দিওয়ালি আসলো, দিওয়ালি কেন করা উচিত, কি উদ্দেশ্যে করা উচিত তার। তো তখন কি হয়েছে মা যশোদা এর থেকে বুঝাচ্ছে যে গান, তো তখন ওনার মধ্যে গান কেন চলে আসলো আমি কালকে বলেছিলাম, গান চলে আসে যখন কেউ কোনো বস্তুর প্রতি গভীর প্রেমে পড়ে যায় তখন আপনি আপ ওই ব্যক্তির জন্য মনে গানের বা রচনার আমাদের উদ্যোগ ঘটে। মা যশোদা গাইছে, তখন মা যশোদা যখন গাইছে তখন রাধা গোবিন্দ মহারাজ বলছিল এখানে বিশ্বনাথ চক্রবর্তী তার টিকায় লিখেছেন, মা যশোদা যখন গাইতেছিল তখন মায়ের শরীরের অলংকার এবং বস্ত্র চিন্তা করছিল এই যে মা গাইছে মনে হচ্ছে মা যশোদা গাইয়ে তিনি সন্তুষ্টি বোধ করছেন না, কেন গানের মধ্যে কোনো ইনস্ট্রুমেন্ট নেই। এখন ধরুন আপনি খালি গলায় গাচ্ছেন আপনার বেশি সময় ভালো লাগবে না যদি করতাল বা ঘন্টা আপনি সঙ্গে না বাজান, করতাল ঘন্টা না থাকলে গান গেয়ে ভালো লাগে? এখন মা যশোদা তো গান গাচ্ছে মানে রসিয়া কীর্তন করছে, তো ওখানে তো মৃদঙ্গ করতাল ওই ভোরবেলা মঙ্গলারতির সময় ভোরবেলা ওগুলো কে বাজাবে? তো তখন আমি সেদিনে ক্লাসে বলেছিলাম যে চিন্ময় জগতে সবকিছু হচ্ছে চিন্ময়, এমনকি চিন্ময় জগতে এই যে বালিগুলো দেখেন সেগুলো চিন্ময় কারণ সেগুলো কথা বলতে পারে, সেগুলো বুঝতে পারে আপনার ভাব, এটা হচ্ছে। এর জন্য মা যশোদা যে অলংকার পরেছে তারা কথা বলতে পারতো এবং বুঝতে পারতো, কথা উপলব্ধি করতে পারতো। তো তখন চিন্তা করছে এই হাতের চুড়িগুলো চিন্তা করছে, আরে মা যশোদা যে গান করছে, আরে চুড়ি তুই তোরা সখীরা তোরা কি করছিস, মায়ের গানে তোরা একটু করতাল বাজা, মানে চুড়ি চুড়ি হচ্ছে সব সখী না, কারণ ভগবানের ভগবানের যারা নিত্য পার্শ্ব আর ভগবান তাদের অলংকার শাড়ি কাপড় সব হচ্ছে বিভিন্ন সখীদের কি প্রকার, মানে এক সখী আর এক সখী বলছে কেরে তুই তো মায়ের হাতে বসে আছিস একটু করতাল তো বাজা, মা যে এত সুন্দর করে গান গাইছে। তো মা যখন দধি মন্থন দিয়ে এইভাবে রশি টানছে তো তখন এরকম আওয়াজ, এরকম করে আওয়াজ হচ্ছে মানে মৃদঙ্গের আওয়াজ হচ্ছে। আপনারা তো কখনো আপনারা তো হাসতেছেন, সীমামা হাসতেছে, জীবনে তো কখনো দধি মন্থনই করেনি কিভাবে আওয়াজ শুনবেন, প্রভু আমরা তো দধি বাজার থেকে আপনার প্রভু কিনে নিয়ে আসে আর ফ্রিজে রেখে রেখে খায়, কিভাবে বানাইছে তো জানি না। যারা দধি বানায় মা সরি দধি মন্থন করে তারা জানে এরকম যখন রশি দিয়ে টানতে থাকে তখন এরকম মৃদঙ্গের মতো এরকম আওয়াজ হতে থাকে, তো যখন আওয়াজ হচ্ছে সেইটা মৃদঙ্গের আওয়াজ। আর চুড়ি গুলো কি করছে, এক হাত যখন এই হাত এইভাবে নিচ্ছে তখন একবার সবগুলো চুড়ি আর সব সোনার চুড়ি ছিল, এরকম না যে আমাদের সুরজিৎ প্রভুর মতো ওই এন্টিক
দুই নাম্বার চুরি মাতাজি তনুশ্রী মাকে দিয়ে বলবে আরে আমি বড় বাজার থেকে তোমার জন্য একবারে অরিজিনাল গোল্ডেরটা নিয়ে আসছি, তখন মাতাজি বলে আমার সঙ্গে আর ইয়ে করার জায়গা পাওনি, এগুলো সব এন্টিকের জিনিস নিয়ে আসছো, কোনোদিন তো জীবনে একটা সোনার চুরি দেওয়নি, এই অ্যান্টিক ম্যান্টিক দিয়ে তুমি আমার এই 40 বছর কিছুই তো দিলে না, তোমার বড় ভাই কত কিছু দিল তার বউকে। তো তখন কি হয়েছে, ওগুলো তো অ্যান্টিক ছিল না, ওগুলো হীরা জহরাত স্টোন দিয়ে বাঁধা ছিল। আজকাল মায়েরা আছে না, আমি দেখি শাখা ওই বিভিন্ন স্বর্ণ দিয়ে স্টোন দিয়ে ইয়ে করে, তো মা যশোদার হাতের যে চুড়ি এগুলো তো সব স্টোন দিয়ে, তারপর কি বলে মণি রত্ন এগুলো খচিত। হ্যাঁ, তো তখন এই চুড়ি একবার যখন এরকম করছে তখন চুড়িগুলো এই হাতের চুড়িগুলো এদিকে চলে আসছে আর এই হাতের চুড়িগুলো সামনে চলে যাচ্ছে, এই যে টাক লাগতেছে না একটা আরেকটার সঙ্গে, তখন কি হচ্ছে করতালের আওয়াজ করছে আর ওই দধি মন্থনে মৃদঙ্গের আওয়াজ হচ্ছে। তো মা যশোদা খুব সুন্দর করে কীর্তন মানে রসিয়া কীর্তন মানসিক ভাবে গেয়ে যাচ্ছে আর এই মৃদঙ্গ করতাল বেজে যাচ্ছে। মৃদঙ্গ করতাল যখন এরকম বেজে যাচ্ছে আর ইয়ে হচ্ছে, তখন মা যশোদার কি হচ্ছে, মা যশোদার এই মতো অবস্থা দেখে তখন শরীর তার এতটা আনন্দে পুলকিত হচ্ছে, তখন তার শরীর থেকে ছেদ বিন্দু মানে হচ্ছে ঘাম বেরোচ্ছে ঘাম, কিন্তু শাস্ত্রে বলেছে এই ঘামটা হচ্ছে আনন্দের ঘাম, কষ্টের ঘাম না। তো যখন এরকম ঘাম বেরোচ্ছে, এরকম তো কীর্তন চলছে, এদিকে কি হয়েছে কৃষ্ণ কি ঘুমানো আছে, কৃষ্ণ কি হয়েছে বাচ্চাদের স্বভাব আছে, এখানে যারা মায়েরা আছেন তারা আমার থেকে ভালো জানেন, আমি যতটা পড়ে এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, বাচ্চাদের একটা স্বভাব আছে, বলুন মায়েরা সকালবেলা বাচ্চা উঠে কি করতো, আপনার ছেলে যখন ছোট ছিল তনুশ্রী মা সকালবেলা যখন ও খুব বাচ্চা ছিল, সকালবেলা উঠে 4টার সময় বাচ্চা কি করবে, মাকে দেখবে হাত দিয়ে মা কোথায়। হ্যাঁ, এর জন্য মা কি করে সকালবেলা মাকে কি করতে হয়, বাচ্চাকে স্তনের পাশে রাখতে হয়, কারণ বাচ্চা সকালবেলা উঠে দুধ পাবে। যেরকম আমরা দেখি গাই মাতা সকালবেলা বাচ্চাকে দুধ দেয়, এরকম কৃষ্ণ আচ্ছা এখন কৃষ্ণ কি করেছে, কাঁচা ঘুম থেকে উঠেছে আর উঠে কি করেছে, এরকম বিছানার মধ্যে হাত দিয়ে এরকম ঘুমের মধ্যেই হাত দিয়ে খুঁজতেছে মা কোথায়, দেখি কি মা নেই। এখন আপনাদের একটা প্রশ্ন, কৃষ্ণ কেন ওই সময় ঘুম থেকে উঠে গেল, কৃষ্ণ তো অত ভোরে ঘুম থেকে ওঠার কথা না, কিন্তু এত ভোরে ঘুম থেকে কেন উঠে গেল? আচার্যগণ বলেছিলেন, বলছেন যেখানে ভগবান কৃষ্ণের নাম হয় ভগবান কৃষ্ণ কি সেখানে ঘুমিয়ে থাকতে পারে, মা কখনোই পারে না, কারণ মা যশোদা এত সুন্দর করে ভগবানের গুণগাথা গাইছেন, সেখানে কি কৃষ্ণ ঘুমিয়ে থাকতে পারেন, এর জন্য কৃষ্ণ কি করেছেন ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে গিয়ে বিছানার মধ্যে ওই ঘুমের মাথা ঘুমের মধ্যেই কি করছে মা যশোদাকে খুঁজতেছে, ও তো মা যশোদাকে খুঁজে না, ও খুঁজতেছে মায়ের স্তন কোথায় আমি দুধ পান করবো, পাচ্ছে না, তখন উঠেছে, উঠে কি করেছে এরকম সব মানে আমরা যেরকম ঘুম থেকে উঠলে কি করে এরকম উঠে একটু মানে শরীরটা একটু ঝাড়া দেয় না, আমরা একটু হাউসি দেয় এরকম করি, তো কৃষ্ণ কি করেছে উঠে কিছু দেখে না এরকম ইয়ে করতেছে, কারণ অন্ধকার তো বেশি আলো নেই, একটু একটু আলো রেখেছে, কারণ নিয়ম হচ্ছে কখনো অন্ধকার ঘরে ঘুমাতে নেই এ শাস্ত্রে বলেছে, এজন্য মা যশোদা কখনো কৃষ্ণকে অন্ধকার ঘরে ঘুমিয়ে রাখতেন না, কি করতেন কি করেন একটু আলো জ্বালিয়ে রাখেন, এটা শাস্ত্রের নিয়ম, কখনো অন্ধকার ঘরে ঘুমাবেন না। অনেকের স্বভাব আছে, আমার একটা স্বভাব আছে আমি অন্ধকার ঘরে ঘুমাতে পারি না, আমার এখানে একটা বড় লাইট জ্বলে, অন্ধকার হলে আমার এর জন্য কেন এটা বাস্তু শাস্ত্রে বলে অন্ধকার ঘরে ঘুমালে যমরাজ আপনাকে ধরবে, আলোতে ঘুমালে আপনি যদি ঘুমের মধ্যে মারা যান আপনার কাছ থেকে দেবলোকেরা আসবে, কারণ শাস্ত্র বলেছে অন্ধকারে কারা ভূত প্রেত এগুলো ইয়ে করে, এজন্য একটা ডিম লাইট বা যে কোনো জিরো পাওয়ারের লাইট রাখতে।
আর যাদের তো বাচ্চা নিয়ে ঘুমায় তাদের তো একটা লাইট রাখতে হয়, কারণ বাচ্চা ঘুম থেকে উঠে যদি অন্ধকার দেখে তো ভয় পেয়ে যায়, ও চিৎকার করতে থাকে। তো তখন ভগবান কৃষ্ণ, মা তো আর সে সময় তো লাইট ছিল না, মা যশোদা একটা তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতেন, ও সরি তিল তেল না তো ঘিয়ের প্রদীপ, মানে এত ঘি এত দুধ, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতেন। কৃষ্ণ উঠেছে, উঠে কি করেছে, তো তখন এরকম চোখ ডলছে, মাকে দেখতে পাচ্ছে না, মাকে দেখতে না পারে মাথা, কেউ যদি কাঁচা ঘুমে ওঠে না আর যদি সে প্রাপ্ত বস্তু না পায়, তাহলে যেরকম ধরুন এখন মঙ্গলা আরতি বলেছে, হ্যাঁ এখন সুরজিৎ প্রভু ঘুম থেকে ওঠেনি, সুন্দর নিত্যানন্দ প্রভু দেখলো কি ব্যাপার, আমার কিছু গ্রুপ আছে বিদেশি, ওদেরকে 7:30টার সময়, ওদের দেশে তখন দিন হয় মানে সকালে মঙ্গলা আরতি হয়, তো 7:30টার সময় আমার কিছু স্টুডেন্ট আছে, ঠিক 7:30টার সময় উঠে আমাকে মেসেজ করতে হবে, হরে কৃষ্ণ প্রভু দণ্ডবাদ প্রণাম বা যে কোনো কিছু লিখতে হবে। যদি কেউ না ওঠে মানে আমাকে হোয়াটসঅ্যাপ না করে, তাহলে আমি বুঝতে পারি যে ও ওঠেনি, ও মঙ্গল আরতিতে ওঠেনি। আমার একটি স্টুডেন্ট গ্রুপ আছে, ওই মানে মঙ্গল আরতি গ্রুপ, গ্রুপের নাম আছে মঙ্গল, তো কি করে উঠে আগে যে না লাগে, আমি তখন কি করি তাকে ফোন দেই, তো তো সেই সময় যারা যারা অভক্ত বা ইয়ে তারা তো রাগায় ধর একটু ঘুমাবো প্রভু এই সময় আবার একটা ফোন, আজকে মঙ্গল আরতিতে উঠতে পারিনি যে সমস্যা কি। তো এর জন্য কখনো কি করতে হয়, এর জন্য শাস্ত্রী নিয়ম আছে, ভক্তদের কখনো একা ঘুমাতে নেই, একা ঘুমাতে মানে একই বিছানায় দুজনে ঘুমাতে নেই, আর একজন সাইডে রাখতে হয়, তা না হলে কি হবে, আপনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছেন কেউ ডাকলই না তার না। এর জন্য আমাদের আশ্রমে কি করে, আমরা একসঙ্গে 4 জন ঘুমাতে হয়, কিন্তু বেড আলাদা সবার, একজন উঠে গেলে আরেকজন ডাকে কি প্রভু প্রভু উঠো মঙ্গল আরতি, আমাদের তো ধারওয়ান কি করে আশ্রমে এসে ঘন্টা বাজায় ঘন্টা, আবার কোন আশ্রমে আছে শঙ্খ বাজায় মানে ইয়ে দরজার সামনে এসে 3:30টার সময় শঙ্খ বাজাবে উঠুন উঠুন, আরেকজন না উঠে তাহলে কি করে জলের ছিটে দেয়। এর জন্য ভক্ত সঙ্গে থাকলে আপনার কখনো মঙ্গল আরতি মিস হবে না। তো তখন কি করেছে কৃষ্ণ উঠেছে, মাকে দেখতে পারেনি, যদি কেউ কাঁচা ঘুমে ওঠে না তখন তার মাথা গরম থাকে, যদি অর্ধ ঘুমে ওঠে তখন কৃষ্ণের মাথা এমনিতেই গরম, মাকে পাইনি দুধ খাওয়ার জন্য, মা এখন কোথায় গেল উঠে, কোনোদিন তো এরকম ওঠে না, আজকে আমায় আমি এখন দুধ খাবো আমাকে রেখে চলে গেছে, তখন কি কৃষ্ণ কি হয়েছে ক্রোধান্বিত হয়েছে এমনিতেই ক্রোধ। দেখুন ভগবানের মধ্যে 8টা গুণ আছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে ভগবান কখনো ক্রোধান্বিত হন না, কিন্তু এই দামোদর লীলায় ভগবানকে সমস্ত বৈপরীত জিনিস দেখবেন, ভগবানের যে যে গুণ আছে ভগবান সেই গুণকে মানে ওনার যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো ছেড়ে দিয়ে উনি কি করছে ভালোবাসার গুণগুলোকে নিচ্ছে। তো ভগবান হচ্ছে কি অক্রোধী, কিন্তু এখানে আমরা ভগবান দেখলাম ক্রোধ আছে, তার মানে এখানে বৈপরীত্য দেখা যাচ্ছে, তার মানে যেখানে ভালোবাসা আছে সেখানে কখনো ফর্মালিটিস অনুসারে চলা যাবে না, সেখানে যে কোনো সময় যেটা আসতে পারে, এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে, যেখানে প্রেম আছে সেখানে একটু যেরকম আমরা জানি কি বলে ক্রোধ বা ইয়ে করা যাবে না, কিন্তু হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটু মান অভিমান হলো ক্রোধ হলো, এটা কোনো খারাপ বস্তু না, কারণ এখানে প্রেম আছে, তো ওখানেও ক্রোধটা হচ্ছে শুধুমাত্র কি মুখে, কিন্তু হৃদয়ের মধ্যে ভালোবাসা থাকে। তো ভগবান কৃষ্ণ কি করলেন উঠলেন, এখন খাট তো উঁচা, ভগবান নামবে কিভাবে, সবসময় তো মা নিচে নামায় হ্যাঁ না, প্রভু আপনি এত চিন্তা করেছেন এত কিছু আপনি কিভাবে চিন্তা করলেন, আমরা তো চিন্তা করি এটা চিন্তা করতে হবে, এর জন্যই না শাস্ত্র স্টাডি। এখন কৃষ্ণ চিন্তা করতেছে আমি নিচে কিভাবে নামবো, এখন খাট তো উঁচা, সবসময় তো মা যশোদা কোলে করে নামায়, এখন কৃষ্ণ কিভাবে নামবে। কৃষ্ণ কি করলো দেখুন, বুদ্ধি কিরকম খাটাচ্ছে কৃষ্ণ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সব চালায় তিনি চিন্তা করছে, তো কৃষ্ণ কি করলো খাটের ওই মানে আবার কি করলো একটু লেটে গেল, লেটে গিয়ে হাস্টি দিয়ে কি করলো পেটকে
পেট মানে কি বলে পেটটা আছে না পেটটাকে কি করলো ঝুলিয়ে মানে খাটের সঙ্গে ওই কি বলে তোষকের সঙ্গে কি করেছে ঝুলিয়ে দিয়েছে আর পা দুটো নিচে দিয়ে এরকম হেসকি মেরে নিচে নেমেছে ভগবান শিখে গেছে কিভাবে নামতে হয় তাই পেটকে যখন দিয়েছে এরকম তো ঝুলতেছে এখন কৃষ্ণ চিন্তা করতেছে আরো তো অনেকটা মানে এক হাত উপরে আছে যদি আমি পড়ে গিয়ে আবার পাটা ভাঙে তো কি করবে কৃষ্ণ এরকম ঝুলতেছে তখন আরো মাথা গরম হয়ে গেছে যদি মা থাকতো তো মা তো কোলে করে নিয়ে নিত মা কোথায় গেল তারপরে যাই হোক হেসকি দিয়ে নেমেছে নেমে কৃষ্ণ কি করেছে চোখ ডলতে ডলতে বাহিরে এসে বাহিরে এসে দেখে কি মা তখন কি করতেছে ওই ইয়ে বানাচ্ছে দধি মন্থন করতে আরো মাথা গরম হয়ে গেছে কি আমাকে দুধ দেওয়ার চাইতে তোমার ওই একটা দধি মন্থন করা এত দাস দাসী আছে তুমি নন্দ মহারাজের বউ হ্যাঁ আর পরম পুরুষোত্তমের কি বলে মা তোমার এই একটু দধি মন্থন করাটা বড় হয়ে গেল আমাকে দুধ দেওয়া ছাড়া তখন কৃষ্ণ কি করেছে যখন কেউ রাগ হয় না তখন কি করে আগে ঠোঁট নড়তে থাকে হ্যাঁ না যেসব মায়েরা এখানে আছে বলুন মায়েরা আপনাদের যখন গরম হয়ে যায় তখন কি যারা অনেক সুন্দরী মা বা মেয়েরা তারা কি কয় রাগ হলে পরে কি হয় আগে ঠোঁট কি হয়ে যায় লাল হয়ে যায় এর জন্য রাধারানীর কখনো লিপস্টিক পড়তে হতো না আপনাদের মতো লিপস্টিক যে 500 টাকা বা 300 টাকার লিপস্টিক কিনতে হতো ওটা লাগিয়ে সুন্দর এগুলো তো যা লিপস্টিক লাগানো এগুলো তো ময়লা আছে না ময়লা লবণ চেনে লবণ লবণে যে গাদ হয় না গাদ যখন রিফাইন করে সেই গাদ থেকে যে ইয়ে বের হয় সেটাকে কেমিক্যাল দিয়ে কি করে ওটাকে স্টাক করে তারপরে এটা বানায় আর কয়লা আছে না কয়লা কয়লাকে গ্রাইন্ড করে তার সঙ্গে কেমিক্যাল ইউজ করে এই লিপস্টিক বানায় এর জন্য এই লিপস্টিক পরা অনেক ঠোঁটের জন্য অনেক খারাপ এগুলো যখন আপনি জানবেন তখন আপনার মানে মনেই হবে না এগুলো আমি ইউজ করি তো রাধারানীর এরকম যখন কৃষ্ণের উপরে এজন্য কৃষ্ণ একবার রাধারানীকে রাধারানী একবার কৃষ্ণ কৃষ্ণ তুমি ফালতু ফালতু কেন আমাকে রাগাও কৃষ্ণ বলে রাধে তুমি যখন রাগ হও না তোমার ঠোঁট গুলো যখন লাল হয়ে যায় না তখন তোমাকে দেখতে আরো বেশি ভালো লাগে তে যারা সুন্দরী মা তারা এরকম যখন রাগ হয় তাদেরকে দেখতে আরো সুন্দর লাগে তো কৃষ্ণের কি হয়েছে ঠোঁট গুলো তো লাল হয়ে গেছে মা এরকম করে আছে তখন কৃষ্ণ কি করেছে এরকম করছে মানে দাঁত দিয়ে কি করছে ঠোঁটকে কামড় দিয়ে ধরেছে ঠোঁটকে কামড় দিয়ে ধরেছে আমি এখন দুধ খাবার তোমার এখন এই কি বলে ইয়ে করার মাখন বানান দধি মন্থন করার সময় হয়েছে যদিও আপনার ছেলে এখানে মায়েরা একটু সত্যি কথা বলেন আপনার বাচ্চারটা মনে নেই কিন্তু একজনেরটা আপনার ভালো মনে আছে কার বলুন তো যখন আপনার স্বামী আপনার উপরে এরকম করে প্রভু বাচ্চারটা ভুলে গেছি আপনার প্রভু যখন আমার উপরে রাগ হয় তখন তিনি এরকম ঠোঁটে যে কি বলে দাঁত দিয়ে যখন কামড় দেয় সেটা মনে এখানে আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছে কৃষ্ণ কেন এই ঠোঁটের উপরে দাঁত দিয়ে কামড় দিল এরও অর্থ আছে এজন্য দেখুন ভালো করে না শুনলে ভগবান যে আচরণ করছে সবকিছু দিয়ে শিক্ষা দিচ্ছে আচ্ছা ক্রোধ হচ্ছে রজগুণের প্রভাবে হয় তাই না তো রজগুণের কালার কি রজগুণের কালার হচ্ছে লাল রজগুণের কালার হচ্ছে লাল এর জন্য যারা হচ্ছে কি এই যে তন্ত্রমন্ত্র করে বা যারা রজগুণের পূজা আদি করে যেরকম আমরা দেখি রামকৃষ্ণ মিশনে মহারাজরা কি করেন লাল কাপড় পরে পুরো লাল কিন্তু যারা বৈষ্ণব তারা কিন্তু লাল কাপড় পরে না স্যাফরন কাপড় পরে স্যাফরন আর লালের মধ্যে পার্থক্য কি জানেন স্যাফরন হচ্ছে রাধারানীর হৃদয়ের কালার রাধারানীর হৃদয়ের কালার হচ্ছে এই গৌরিক বসন আর লালটা হচ্ছে জ্যোতির্ময়ের বসন জ্যোতির্ময় মানে আলোকিত এর জন্য আচার্যরা বলছেন আমাদের আলোকিত ড্রেস পরে নাম নেই আমাদেরকে রাধারানী হৃদয়ের কালার পরলে কি হবে কৃষ্ণ সেই ভক্তকে পছন্দ করবেন
কারণ কৃষ্ণ রাধারানী সবকিছু পছন্দ করেন। এর জন্য রজগুণের কালার হচ্ছে লাল, তাই কৃষ্ণ যখন রাগ হয়েছে তখন তার ঠোঁট গুলো কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। তার তার মানে দেখুন, কৃষ্ণ কি কোনো গুণের অধীন? হ্যাঁ, কৃষ্ণ কোন গুণ? কৃষ্ণ হচ্ছে নির্গুণ। কিন্তু কৃষ্ণ এই লীলা করতে এসে বাৎসল্য রস আস্বাদন করার জন্য কৃষ্ণ কি করেছে, নিজেকে গুণের মধ্যে প্রবেশ করিয়েছে। তার মধ্যে যার মধ্যে ক্রোধ আসে না, যিনি গুণের অতীত, তিনি এখন গুণের মধ্যে প্রবেশ করেছে। এই একটা বৈসাদৃশ্য। কতগুলো বৈসাদৃশ্য খেয়াল করুন, একটা হচ্ছে ক্রোধ হয়েছে, কৃষ্ণ কখনো ক্রোধান্বিত হয় না, সেই বৈসাদৃশ্য। দ্বিতীয় আবার কি দেখা যাচ্ছে, ভগবানের মধ্যে গুণের প্রকাশ হচ্ছে। ভগবান হচ্ছে নির্গুণ, যার মধ্যে কোনো তিনি কোনো গুণের অধীন না, কিন্তু ভগবান এখানে কি করছে, গুণের মধ্যে আসছে। আর দাঁতগুলো কি রং? দাঁতগুলো হচ্ছে সাদা, তাই না? সাদা বা সফেদ হচ্ছে কোন গুণের প্রতীক? সত্য গুণের প্রতীক হচ্ছে কি, সাদা। এর জন্য কৃষ্ণ দেখাচ্ছে, ক্রোধকে যদি সংবরণ করতে হয় তাহলে সত্য গুণে সর্বদা থাকতে হবে। তাই কৃষ্ণ দাঁত দিয়ে ঠোঁটকে কামড় দিয়ে ধরেছে, কারণ সত্যগুণ দিয়ে রজগুণকে দমন করতে হয়। সত্যগুণ দিয়ে রজগুণকে দমন করতে হয়। তাই যখন আপনার মধ্যে অতি ক্রোধ, অতি হিংসা এগুলো আসবে, তখন আপনাকে সত্যগুণের চিন্তা করতে হবে বা সত্যগুণের অনুসরণ অনুকরণ করতে হবে। এর জন্য ভগবান কৃষ্ণ এরকম। আর যখন ওরকম ইয়ে করছে, চোখ গুলো ডলতেছে, হ্যাঁ চোখ গুলো ডলতেছে, মা যশোদা এরকম সুন্দর, যখন চোখ গুলো ডলছে না, রাত্রে কাজল দিয়ে ঘুমিয়েছে, কপালের উপরে ফোঁটা দিয়েছে, এখনকার জগতে তো কেউ দেয় না। আমি দেখেছি ছোটবেলায় আমার মা দিত। কেন কপালের উপরে কাজল দেয় জানেন? যাতে কোনো বুড়া নজর না লাগে, মানে খারাপ নজর বাচ্চার উপরে না পড়ে, জমের নজর না পড়ে, তারপরে কোনো খারাপ দৃষ্টি তার উপরে না পড়ে। এর জন্য বাচ্চাদের কপালে কি দিতে হয়, কাজলের ফোঁটা দিতে হয়। এমনকি মায়েদের চোখেও কি করে, কাজল দেয়। কারণ কি, এটা শাস্ত্রে বলে, এখনকার মেয়েরা তো কি বলে, মেয়েরা না শুধু, অল্পেতেই তারা চশমা নিয়ে নেয়। কারণ হচ্ছে এই কাজল পড়লে চোখের জ্যোতি বাড়ে, এগুলো তো আয়ুর্বেদ শাস্ত্রে বলে এবং সায়েন্টিফিক। কিন্তু এখন কেউ কাজল পরে না। এখন কাজল পড়লে কি করতে হয়, ওই কি করে, কাজল লাইনার কেনে। একটা কাজল লাইনার আমি একবার কি করেছে, কেরালাতে গিয়েছি ফরেনারদের নিয়ে, একটা কাজল লাইনার কিনলাম 550 টাকা দিয়ে, একটা পেন্সিল। কিন্তু এই যে কাজল না, এটা কেমিক্যাল দিয়ে বানানো। এর জন্য আপনি দেখবেন বাইরের যে লাইনার কাজল কিনেন না, ওগুলো চোখে পড়লে আপনার চোখ জ্বালা পড়া হতে থাকে। ওর মধ্যে কেমিক্যাল দেওয়া আছে, ক্যাম্ফর দেওয়া আছে, ক্যাম্ফর মানে কর্পূর। কিন্তু আপনি নিজে আগুন দিয়ে যে কাজলটা বানাবেন সরাই দিয়ে, সেটা হচ্ছে অরিজিনাল কাজল। ওটা ইয়ে এখানে বৃন্দাবনে কি বলে, সেই ইয়েতে বার্ষানা যাওয়ার পথে এক সখীর গা আছে, হচ্ছে ইয়ে আপনার কি বলে ইয়ে সখী, রঙ্গদেবী না সুদেবী সখী, যাই হোক একজন সখীর বাড়ি আছে রাধারানী। তো ওই সখীর বাড়িতে রাধারানী প্রতিদিন কাজল পড়তে আসতো। এর জন্য ওই গ্রামের নাম হচ্ছে অঞ্জনগাঁও, ওই গ্রামের নাম অঞ্জনগাঁও, যেখানে রাধারানী কি করতেন, ওই সখীর কাছে তিনি কি করতে আসতেন, কাজল পড়তে। তো ওখানে একটা অঞ্জন শিলা আছে, এখনো ওই শিলায় আপনি যদি গিয়ে এরকম হাত দিয়ে এরকম ঘষা দেন, ওই পাথর দিয়ে কাজল ওঠে। আমি যখন ভক্তদের অষ্টসখী গাঁও দর্শন করাতে নিয়ে যাই, তখন ওই মন্দিরে নিয়ে গেলে ওই পাথরটা ওই মন্দিরের সামনে রাখা আছে। তো আমি ভক্তদেরকে বলি, সবাই কি করো, ওখানে হাত দিয়ে বা বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘষে কাজল উঠিয়ে চোখে লাগাও, তাহলে কি হবে, আমাদের দৃষ্টি শুদ্ধ হবে এবং একদিন আমরা ভগবান রাধার কৃষ্ণের দর্শন পাব। তো তখন কৃষ্ণকে কি করেছে, কাজল লাগিয়েছে না। আর কৃষ্ণের বদন হচ্ছে কি, চন্দ্রের মতো।
তো কৃষ্ণ যখন এরকম চোখকে ডলতেছে তখন কাজল এদিক ওদিকে লেগেছে, এটাকে বলে কি বলা হয়? আজকালকার মেয়েরা বিউটি স্পট লাগায় না, ওরা তো আলাদা কিনে বিউটি স্পট লাগায়, আর ভগবানের তো এমনিতেই বিউটি স্পট পড়ে গেছে। আজকাল তো বিউটি স্পট না থাকলেও কিনতে পাওয়া যায়, এই কি বলে মুখের ভিতরে লাগানো বিউটি স্পট। তো তখন কি করেছে মা যশোদা, এমনিতেই তো যখন গান করতেছিল না, কৃষ্ণকে মনের মধ্যে স্মরণিত হচ্ছিল বারবার কৃষ্ণের চিন্তা। আর যখন দেখবেন, যখন আপনার মধ্যে বাচ্চা যখন হয় না মায়েদের, যখন বাচ্চার কথা বেশি মনে পড়ে তখন তাদের স্তন ভারী হয়ে যায়, মানে সমস্ত দুধ তখন স্তনে এসে যায় বাচ্চাকে দেওয়ার জন্য। তো মায়ের তখন মানে কি দুধ কি করছে, ব্লাউজ ভিজে পড়তেছে, ব্লাউজ ভিজে। আর মা যশোদা যখন কৃষ্ণকে দেখতেছে তখন আরো ওনার ইয়ে হয়েছে। মা যশোদা বলছে লালা, সরি মা যশোদা দেখেনি, সরি কৃষ্ণ কি করেছে, মা দেখতেছে এরকম পিছন ফিরে, কৃষ্ণ পিছনে এসে কি করেছে মার আঁচল ধরে টানতেছে, মা 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 আমার দুধ আমার ক্ষুধা পেয়েছে, মা আমার ক্ষুধা পেয়েছে। এখন একটা প্রশ্ন বলুন, ভগবানের এক নাম হচ্ছে আপ্তকাম, যার তিনি কখনো কোনো কিছু, সরি ভগবানের এক নাম হচ্ছে মিদ ভোগ, যার মধ্যে কখনো ভোগ লাগে না, মানে ক্ষুধা লাগে না, সেই কৃষ্ণের কেন ক্ষুধা লেগেছে? এটাও একটা বৈসাদৃশ্য। সেটা কি, ভগবানের কখনো খিদা লাগে না, কিন্তু ভগবান মা যশোদার স্তনের দুধ পান করার জন্য বাৎসল্য রস, শাস্ত্রে বলেছে ওটা দুধ না, ওটা হচ্ছে বাৎসল্য রস, সেই রসকে তিনি আস্বাদন করার জন্য তিনি কি হয়েছেন, তার মিদ ভুক নাম তিনি ভুলিয়ে দিয়ে তিনি এখন কি হয়েছে ক্ষুধা লেগে গেছে। তো তখন কি করেছে কৃষ্ণ, কৃষ্ণকে এই দেখে মা যশোদা বুঝতে পেরেছে, বাচ্চা যখন মাকে শাড়ি ধরে টানে না বা কিছু ধরে টানে, তখনই মা বুঝতে পারে যে আমার বাচ্চা এখন দুধ খেতে চায়। এর জন্য মা বাচ্চার মনোভাব এই জগতে কেউ বোঝে না, একমাত্র মা ছাড়া। এর জন্য আমাদের সম্প্রদায়ে কেন গোপাল পূজা নিষেধ করেছে জানেন মন্দিরে, কারণ গোপালের মনোভাব একমাত্র মা যশোদাই বুঝতে পারতো, এই জগতে আর কেউ নেই। এর জন্য আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে গোপাল পূজা করা শাস্ত্রিক ভাবে নিষিদ্ধ। এখন অনেকে বলবেন প্রভু আমি তো গোপাল পূজা করি, করেন ঠিক আছে, কিন্তু শাস্ত্রিক ভাবে গোপাল পূজা আমাদের করার কোনো বিধি নেই। কারণ কি, আপনি আমি গোপালের পূজা জানি না, ওটা একমাত্র যশোদা মা জানে, কারণ ওই জানে কখন কৃষ্ণের ক্ষুধা পায়, কখন কৃষ্ণকে ইয়ে করতে হয়। যেরকম আপনি যদি বাচ্চা ঘন্টা দুইয়ের জন্য আপনার কোলের বাচ্চাকে যদি আপনার বোনের কাছে রেখে যান, ওই বাচ্চা কখনো শান্তি পায় না, কারণ মা জানে এই বাচ্চাকে কখন খেতে দিতে হবে, কখন কি করতে হবে, কারণ ওর সঙ্গে একবারে ব্লাড সম্পর্ক, মানে রক্তের সম্পর্ক। এর জন্য গৌরী আচার্য আমাদেরকে কি করেছে, এই গোপাল পূজা নিষেধ করেছে। আর দ্বিতীয় হচ্ছে, কেউ যদি গোপাল পূজা করে তাহলে তাকে কি করতে হবে, একটা লাড্ডু রাধারানী রাখতে হবে, কারণ আমাদের কখনো সিঙ্গেল কৃষ্ণ বা সিঙ্গেল রাধারানী পূজা করা যাবে না, কারণ যেখানে শক্তি আছে সেখানে শক্তিমানকে রাখতে হবে, অথবা যেখানে শক্তিমান আছে সেখানে শক্তিকে আনতে হবে। তাই কৃষ্ণ হচ্ছে শক্তিমান আর রাধারানী হচ্ছে শক্তি। তাই আপনি যদি লাড্ডু গোপাল একটা রাখেন, তার মানে হচ্ছে কৃষ্ণ শক্তিমান আছে, শক্তি কোথায়, তার মানে ওখানে গোপালের পূজা হচ্ছে না। তাই ইনকেস যদি কেউ করেন, বলবেন প্রভু আমার তো অনেক পরম্পরা থেকে, তাহলে আপনাকে আর একটা রাধারানী, লাড্ডু রাধারানী বসাতে হবে, বুঝতে পেরেছেন? তো তখন যখন এরকম দেখেছে তখন মা যশোদা দধিমন্থন রেখে দিয়েছে, দধিমন্থন রেখে দিয়ে কি করেছে কৃষ্ণকে কি করেছে ভোগ মানে ভোগ লাগাতে গিয়েছেন, মানে তার ক্ষুধা নিবারণে জন্য গিয়েছেন। এর থেকে একটা শিক্ষা কি, ভগবানের সেবা হচ্ছে আমাদের অন্য কোনো কর্ম করার থেকে আগে প্রাধান্য দিতে। যখন ভগবানের ভোগ লেগেছে বা ইয়ে লেগেছে, ভোগ লাগাতে হবে, তখন আমাদের অন্য কোনো কর্মে ব্যস্ত থাকা যাবে না, আগে ভগবানের টাইম টু মানে সম্ভব যদি হয় টাইম টু টাইম আগে ভগবানের ভোগ লাগাতে হবে। মা যশোদা কি করলো, কৃষ্ণকে কোলের উপরে নিল,
কোলের উপরে নিয়ে তিনি কি করলেন, তাকে মুখে কি করলেন, স্তন দিলেন, এবং কৃষ্ণ মজা করে মানে পরম আনন্দে মায়ের দুধ স্তন থেকে পেত। এখন শাস্ত্রে বলেছে কৃষ্ণ এতদিন যে স্তনের দুধ পেয়েছে, কিন্তু আজকে দুধ পাওয়ার মধ্যে একটা বিশেষ তাৎপর্য আছে। কেন? আজকের যে দুধ খরিত হচ্ছে মায়ের স্তন থেকে, এই দুধ হচ্ছে পূর্ণরূপে প্রেমের গলিত বস্তু, প্রেমের গলিত বস্তু দুধ আকারে বের হয়ে আসতেছে, দুধ আকারে বের হয়ে আসতেছে। এর জন্য কৃষ্ণ ওই দুধ পেয়ে এতটাই প্রশান্ত হচ্ছে। আবার কি হচ্ছে, কৃষ্ণর মানে মা যশোদার স্তন থেকে দুধ এত ফোর্সে বেরোচ্ছে, কৃষ্ণের ছোট মুখ তো ও কত আর ইয়ে করবে, কখনো দুধ এই কি করছে দুই সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, বেরোয় কি করছে কৃষ্ণের মানে গলা ভিজে যাচ্ছে, গলা ভিজে যাচ্ছে। এরকম যখন দুধ স্তন থেকে কৃষ্ণ পান করেই যাচ্ছে, পান করে মা যশোদা বারবার আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছে, হ্যাঁ, আর কৃষ্ণ কি করে তিনি স্তন থেকে দুধ পান করে, এইরকম যখন চলছে মা যশোদা বারবার কৃষ্ণের দিকে দেখছে, আর কত যে ভালো লাগছে আমার লালা কি করছে কি দুধ পান করছে এটা। এখন একটা শিক্ষা হচ্ছে, এর আগে একটা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, কৃষ্ণ যখন ওরকম ইয়ে থেকে নেমে এসেছে ওই খাট থেকে, তখন মা যশোদা কৃষ্ণকে জিজ্ঞেস করছিল, কানা তুই খাট থেকে কিভাবে নামলি? তো মা যশোদা একটু মনে মনে আরো খুশি হচ্ছিলেন যখন দুধ দিচ্ছিলেন কৃষ্ণের দিকে তাকিয়ে, আমার ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে, আমার ছেলে ধীরে ধীরে বড় হচ্ছে, কারণ আজকে কৃষ্ণ নিজে নিজে খাট থেকে নামা শিখেছে, খাট থেকে একা কিভাবে নামতে হয় সেইটা শিখেছে। এর জন্য মা যশোদা মনে মনে অনেক খুশি, দুধ দিচ্ছে দুধ দিচ্ছে, আর কৃষ্ণ তো মন মানে কি বলে তখন মনের মাধুরী মিশিয়ে তিনি স্তন থেকে দুধ পান করছে। এই অবস্থা দেখে ওদিকে চুলায় কি হচ্ছে, দুধ গরম হচ্ছে, পদ্মগন্ধা গায়ে দুধ গরম হচ্ছে না, যেই না গরম হচ্ছে ওই দুধ কি করেছে চুলার উপরে পড়ে পোড়া পোড়া গন্ধ আসতেছে, পোড়া পোড়া গন্ধ আসছে। মা যশোদা যেই না পোড়া গন্ধ পেয়েছে, তৎক্ষণাৎ কৃষ্ণকে কি করেছে ঝাট করে নিচের মধ্যে ফেলে দিয়ে মা মানে নিচে মাটিতে রেখে তিনি দৌড় দুধ বন্ধ করতে গিয়েছে, কৃষ্ণকে কোল থেকে উঠিয়ে হ্যাঁ তিনি জোরে দৌড় ওই দুধ বন্ধ করতে গিয়েছে। যেই না দুধ বন্ধ করতে গিয়েছে কৃষ্ণ গেছে মাথা গরম, এইরকম কৃষ্ণ আবার ক্রোধ করছে। এখন কৃষ্ণ মাথা গরম হয়ে গেছে, কেন গরম হয়ে গেছে, এইখানে কৃষ্ণ চিন্তা করতেছে, ও আমার থেকে তোমার ওই দুধ জাল দেওয়াটা দুধ জাল দেওয়াটা বড় হয়ে গেল, এই একটা চিন্তা, এই পয়েন্ট গুলো লিখুন। দ্বিতীয় কৃষ্ণ চিন্তা করতেছে, আমার বাবার হচ্ছে নবলক্ষ ধেনু, প্রতিদিন মানে ছয় ছয় লিটার দুধ আসে, এই দুই চার দশ লিটার বা একশো লিটার দুধ যদি পরে নষ্ট হয়ে যায় সমস্যাটা কি, সমস্যাটা কি, তুমি আমাকে এই অবস্থায় ফেলে দিয়ে তুমি চলে গেলে এটা কিরকম। কৃষ্ণ এই মনে মনে চিন্তা করতেছে বসে বসে, হ্যাঁ শুয়ে শুয়ে বসে বসে এই চিন্তা। তারপর হচ্ছে তুমি আমার কথা চিন্তা না করে তোমার দুধটা বড় হয়ে গেল, তাহলে আমি আজকে বুঝে নিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো, না তুমি ওই দুধ জাল দেওয়াটাকে কত ভালো। এই কৃষ্ণ বসে বসে ওখানে চিন্তা করছে, এখানে বসে বসে এই চিন্তা করছে। আচার্যগণ এখানে সিদ্ধান্ত দিয়েছে, যার ইচ্ছাতে পুরো পৃথিবী চলে, তো এইখানে যার ইচ্ছাতে পুরো পৃথিবী চলে সেই দুধ হচ্ছে চিন্ময় বস্তু, গোলক বৃন্দাবনে দুধ হচ্ছে কি চিন্ময় বস্তু, সে বুঝতে পারে ভগবানের ভাব। সেই দুধগুলো উত্তাল বন্ধ করলো না কেন, তারা তো বোঝা উচিত ছিল ভগবান কৃষ্ণ মায়ের স্তনের দুধ পাচ্ছে, তা আমি এখন উত্তাল না আসি, কারণ কি উত্তাল খেলেই কি হবে, আমি যদি আগুনের মধ্যে পড়ি তাহলে মা যশোদা কৃষ্ণকে রেখে এসে আমাকে সেভ করতে আসবে, এতে করে ভগবানের কি হবে সেবা বিচ্যুত হবে, হ্যাঁ কি না, ভগবানের সেবায় কি হবে
বাধা আসবে। তা তখন দুধ চিন্তা করছে, দুধের চিন্তা করা উচিত ছিল যে না আমাকে কি করা যাবে, আমি কি বলে জাল এমন ভাবে হতে হবে যাতে আমি না পড়ে যাই। কারণ গোলক বৃন্দাবনে কোনো কিছু আপনাকে চিন্ময় বস্তু তো আপনি, ও যদি চায় যে আমি উতাল আসবো না তাহলে ওখানে ওরকম স্থির থাকবে। প্রভুপাদ এক কোটেশনে লিখেছে, গোলক বৃন্দাবনে এরকম মা যশোদার কখনো চাউল জলের মধ্যে চাপিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হয় না যে কখন ই আসবে, কি বলে ভাত ফুটবে বা চাউল ফুটবে বা সিটি আসবে। ভাত কি করে যখন ফুটে যায় না, তখন যশোদামাকে ডাক দেয়, যশোদামা আমরা ভাত হয়ে গেছি চাউল থেকে, তুমি এসে নামাও। তখন মা যশোদা কি করে, সেই রান্নাঘরে গিয়ে চাউল নামিয়ে দেয়। আপনারা মায়েরা বলুন, প্রভু খুব তো ভালো, প্রভু টেনশন নাই, আমাদের তো এখন মডার্ন টেকনোলজি এসে গেছে, কি আমরা চাউল দিয়ে যেই তিনটে সিটি মারবে আমরা বুঝে যাই যে কি হয়ে গেছে, চাউল হয়ে গেছে। তাই আমাদের আমাদের কাছে চিন্ময় পদ্ধতি আছে, কি প্রেশার কুকারে দেওয়া। কিন্তু সেই প্রেশার কুকারের খাওয়া আর চিন্ময় জগতের খাওয়া না। মেডিকেল সায়েন্স বলে এই জগতে এখন রোগের মেইন কারণ কি জানে, দুটো জিনিস, একটা হচ্ছে রেফ্রিজারেটর আর হচ্ছে প্রেশার কুকার। কারণ প্রেশার কুকারে কি কোনো কিছু সিদ্ধ হয় না, ওটা কি করে প্রেশার দিয়ে ওটার গ্যাসটাকে ওর মধ্যে রেখে দেয়। এজন্য প্রেশার কুকারে খাবার খেলে আমাদের কি হয়, গ্যাস হয়। কারণ কি, যখন আপনি একটা জিনিস জেনারেলি আপনি যখন সিদ্ধ করেন না, ওর মধ্যে যে ব্যাকটেরিয়া ম্যাকটেরিয়া যা আছে ওটার ফ্লেম ও বের করে দেয়। কিন্তু এই প্রেশার কুকারে কি হয়, ও কিছুই বের করতে দেয় না, ও সব ওর মধ্যে থাকে। তাই আমরা ওই এনজাইম গুলোই খাচ্ছি আবার রিটার্ন। তো তখন কি করেছে মা যশোদা, এই দুধ কেন উতালাচ্ছে না, সরি দুধ কেন উতাল আসলো, তো বিশ্বনাথ চক্রবর্তী টিকা লিখেছে, দুধ হচ্ছে মা আর যশোদাও হচ্ছে মা, আর দুধ হচ্ছে কি মা। তাই দুধ দুগ্ধ মাতা চিন্তা করছে, হে কানহা যদি তুমি শুধু মা যশোদার স্তনের দুধ পান করেই তুমি তোমার পেট ভরে ফেলো অতটুক পেট, তাহলে আমি যে ভোর চারটা থেকে তোমার মায়ের হাতে আমি জাল হচ্ছি চুলার উপরে, আমি আমাকে তুমি কখন পান করবে। তাহলে ঠিক আছে যদি তুমি আমাকে গ্রহণই না করো তাহলে আমার এই জীবন রেখে কি লাভ, আমি বরং সেই জীবন কি করি আগুনে নিঃশেষ করে দিই। এর জন্য দুধ উতাল এসে ঝাঁপ দিয়ে কি করেছে আগুনের মধ্যে পড়তেছে। এবার বুঝতে পেরেছেন, প্রভু এরকম চিন্তা করেছেন, এ তো আমি জীবনও চিন্তা করিনি যে এত কিছু চিন্তা, এ তো হয়েছে দুধের চিন্তা। আমাদেরকে এটা দুধ কি শিক্ষা দিচ্ছে, আমাদেরও শিক্ষা দিচ্ছে, যদি এই জীবন কৃষ্ণ ভক্তির জন্য কাজে না লাগান তাহলে এই জীবন এক ধরনের শ্মশানের কাষ্ঠে জ্বলারই মতো। সংসার দাবা নল নীর লোকা, যদি কেউ কৃষ্ণ ভক্তি না করে এই মানব জীবনে তাহলে কি হচ্ছে, ওই কাষ্ঠের অগ্নিতে সর্বদাই মায়ার সংসারে জ্বলতে থাকে। এর জন্য শিক্ষা হচ্ছে এই জীবন যদি আমি কৃষ্ণের সেবায় না লাগাতে পারি তাহলে আমাকে কি করা উচিত, এই জীবনের কি মূল্য, এই জীবনের কি মূল্য। এর জন্য দুগ্ধ মাতা শিক্ষা দিচ্ছে যে কি, হে জীব আমি যেরকম কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে আমি আমার জীবনকে তুচ্ছ তাচ্ছল্য মনে করছি, এর জন্য আমাদের মধ্যে গ্লানি আসা উচিত। যদি আমরা ভগবান ভক্তের সেবা না করতে পারি তার মানে আমাদের জীবন হচ্ছে ইউজলেস, ইউজলেস। কেউ কেউ তো কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে, কারণ সবারই দেখতেছি ক্যামেরা অফ। ক্যামেরাটা কৃপা করে একটু খুলুন, চোখটা একটু খোলা রাখুন। আমাদের সুরজিৎ প্রভু এত কষ্ট করে নিকুঞ্জ লীলায় প্রবেশ করেনি, ভাগবত লীলা এখনো আছে এসে, না প্রভু আজকে লীলাটা তো শুনতে হবে এর জন্য আসি। তো তার এর জন্য দুধ উতাল দিয়ে পড়তেছে, বুঝতে পেরেছেন। কেন দুধ উতাল দিয়ে পড়ছে, এই কারণে, কারণ সে ভগবত সেবা থেকে বিচ্যুত হচ্ছে। আমাদের জীবনে শিক্ষা, যদি মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া খাইনো বিষ। নরোত্তম দাস ঠাকুর বলেছে, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া খাইনো বিষ।
राधा कृष्ण प्राण मोर जुगल किशोर मनुष्य जन्म गाना शिल प्रभुपाद खूब प्रिय जीवन जदि कृष्ण सेवा कृष्ण भक्त सेवा निमित्त ना है जीवन उद्देश्य नहीं तो माँ जशोदा जे रखम कृष्ण के रखम रेखे गए कृष्ण क्रोध मान एम हो कृष्ण चिंता कर ठीक है तुम्हें दूध दिए तो माखन बनाई ना एर एक विचार एन करते तुम्हारे माखन और दूध बचानो बस एबारन नेब तक कृष्ण की करलो क्रोधान्वित कि उठे से उठे खुजते से कि करदिक ओदिक तक तक मानुष क्रोधान्वित है ना एरक एदिक ओदिक तक देखे कि उपरे शिकाय रखा शिकाय मा कि उपरे फ्रेश माखन बनिए बस आगे दिन छोट बल्ला देखे अपनारा जरा वयस्क आखिर दिन ऐले मेरा तो खबर मान कि फ्रिज खुल खाचे 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 एक माँ बोलते उनार ऐले रात बारोटार समय उठे चाउमिन बनाए खाए कि खाए कह प्रभु फ्रिजे सब बनाना था तो सब किस संगे संगे दिए चाउमिन और भल लगल खे आगे दिन जो चिंता करतम हमारो मन आोट बल्कि किस खेते हतो कोथाय फ्रिज फ्रिज तो नाई और जाओ खबर आसे माँ ऊपर उठिए रखत जदि माँ के बोलतम ता दी एर की संयम विद्या शिखे जरा एखे वयस्क आयम क्योंकि एखकर दिन ऐले मेयर को संयम विद्या नहीं क्षुदा लागसे फ्रिज खोले कीसर भोग लागानो और की लागानो फ्रिजे ओखने बस ही खावा शुरू कर फ्रिजे ओखने बस ही खावा शुरू कर देना एगुलो संयम विद्या शिखे तो तक कि भगवान कृष्ण देख लो माँ फ्रेश माखन बनिए शिकार ऊपर टानिए रेखे कृष्ण तक की करे एखन ये करबे तक माँ कृष्ण की करे एक शिलनोरा आछे ना आपनारा चेनेन शिलनोरा प्रभु ये तो चीनी ना मन कोनो कोनो मायरा चेने जरा वयस्क मायरा आमार सबिता माँ चेने कारण तिनी तो आधुनिकतार सेक्टरे पड़ेनी कारण कि आगे दिन तारा पंचाश जनेर संसार बा पचिश जनेर संसार कि करेछे शिलनोरा एसे हलुद मरीच आदा एगुला बाटतो आर एखनकार पहुरा तो बहु कष्ट हबे आर दरकार नेई एटा ये मिक्सचार मेशिन निये आसो আর এখন তো সব গুড়াই পাওয়া যায় মশলা তো সব 50% কি 80% গুড়া পাওয়া যায় যা একটু আদা টাদা ইয়ে করতে হবে সরষে টরসের কিছু করতে হলে মিক্সার মেশিনই দিয়ে করে কিন্তু আগের দিনে কি করত মায়েরা এগুলো কি করত মিক্সার মেশিন না শিলনোড়ায় বাটত শিলনোড়ায় বাটত তো আমার একবার মনে আছে আমি একটা বাড়িতে গিয়েছি তো ওখানে একটা বাড়িতে কি করেছে ওই ওনার হাতের কি যেন কবজিতে কি প্রবলেম হয়েছে এখানে কি মর্জা শুকিয়ে গেছে না কি শুকিয়ে তো মাতাজিকে ডাক্তার একটা ইয়ে দিয়েছে বল দিয়েছে ওই বলটা একটা রশির সঙ্গে বাঁধা আমি বলছি মাতাজি এটা দিয়ে কি করেন বলে প্রভু ডাক্তার বলছে এইটা হাত দিয়ে এরকম ঘুরাতে আমি বললাম কেন এরকম ঘুরাতে হবে বলে আমার মর্জা শুকিয়ে গেছে তো এর জন্য এইটা হাত দিয়ে এরকম ঘুরাতে হবে এর জন্য আমি মনে আমি আস্তে আস্তে বলি মাতাজি पाटा पुता शिलनोड़ाए मसला बेटे रान्ना करतें ना तरह जीवन घुराते हतो ना अपना के किन्तु शिलनोड़ा घुराते हबे किन्तु अन्य भावे बुझते पेरेछेन एखन आपनी शिलनोड़ा दे इये करतें ना तखन ओई डाक्तारे बल देबे एरकम करें घुराते थाकें ना होले किन्तु आपनार कब्जि किन्तु काज करबे ना কবজি কাজ করবে না এখন কি করে ইয়েরা বলে ডাক্তাররা বলে আপনার ই কোমরে ব্যথা তো তা আপনি চেয়ারে বসে কি করবেন এক্সারসাইজ করবেন কোমর এক্সারসাইজ কি বলে এইভাবে করবেন এইভাবে করবেন পঞ্চাশটা এইভাবে মানে কোমর এক্সারসাইজ করবেন একবার আমি এক প্রভুর বাড়িতে গিয়ে মাতাজি বলছে প্রভু আপনি বসেন আমার তো এক্সারসাইজের টাইম আপনি বসে বসে কথা বলছি তো মাতাজি কি করছে এরকম আপন আমি বলছি মাতাজি এরকম বলছে প্রভু ডাক্তার বলেছে কোমর এক্সারসাইজ করতে বসে বসে কোমরে
আমি বললাম মাতাজি আপনি জীবনে কখনো শিল নোড়ায় মশলা বেটেছেন? বলে সেটা আবার কি? আমি বললাম আমার মা শিল নোড়ায় মশলা বাটলো, তা আপনি যেটা এখন এই 50 বছরে করছেন না, এ আগের দিনের বউরা এটা 25 বছরে 15 বছরে করতো। ওরা যখন শিল নোড়ায় পাটা বা ইয়ে করতো বাটাবাটি করতো, তোরা এইভাবে করেই বারবার করতো। তাই ওদের আর এই বৃদ্ধকালে এসে এই এক্সারসাইজ করতে হতো না, ওরা আগের জীবনেই করে এসেছে, এর জন্য আর বয়সের কালে ওদের এই প্রবলেম গুলো হয়নি। এগুলো শারীরিক কসরত। এখন মায়েরা এরকম ভারী হয়ে যায়, বয়সের কালে উঠতে পারে না, চলতে পারে না। তারপরে এই যে ঘর মোছা, ঘর মোছা হচ্ছে একটা বেস্ট এক্সারসাইজ, বেস্ট এক্সারসাইজ। কিন্তু আমরা তো এখন কি করি, ঘর মুছি, যদিও মুছি তাও তো স্টিক আছে, ওই স্টিক দিয়ে কি করি দাঁড়িয়ে দিলি। কিন্তু যারা বসে বসে ঘর মুছেছে, যে আমার সবিতা মা এগুলো করেছে, কারণ তারা সেই জমানার লোক, ওই জমানায় এগুলো যদি না করতো তাহলে তো শাশুড়ি যে কি গালি মারতো, যে কোন ঘরের বউ নিয়ে এসে কিছুই জানে না। হ্যাঁ, কোন ঘরের মানে কি বলে ওই রাজ দুলালি নিয়ে আসছি, এটা ঘর মুছতে জানে না, কিচ্ছু জানে না। কিন্তু আজকালকার যুগে কি, আজকালকার যুগে তো কোনো ঘর মোছা নেই, কিচ্ছু নেই, এগুলো শিখতে হয়। তো মা যশোদা কি করেছে, ওই শিল নোড়ার একটা ছোট পাথর কৃষ্ণই দেখেছে, উঠিয়ে কি করেছে মেরেছে ওই মটকার মধ্যে, মটকার মধ্যে যে মেরেছে মটকা থেকে সব মাখন নিচে পড়া শুরু করেছে। আর যে নিচে নিচে পড়া শুরু করেছে না, কৃষ্ণ ওখানে বসে বসে মটকায় কি খেয়েছে, কারণ ওর তো ক্ষুধা না, ওর তো ক্ষুধা লাগছে, ও কিছু সময় বসে কানা কি করছে ওই মাখন খেয়েছে। এখন কৃষ্ণের পেট হচ্ছে এতটুক না? হ্যাঁ, এই লীলাটা কৃষ্ণের 3 বছর 4 মাস বয়সে হয়েছে, তো পেটটা কত দূর, অল্প একটু ছোট, আর কত মাখন খাবে, খেয়ে দে। আবার মনে পড়েছে আরে এখন তো মা এই ঘরে চলে আসবে, তখন কি করেছে আর একটা মটকা নিয়ে কি করেছে ওই পাশের ঘরে চলে গেছে। তখন পাশের ঘরে গিয়েছে না, কৃষ্ণের তো পুরো শরীর, কৃষ্ণ কি মানে পুরো এক ধরনের নগ্ন অবস্থায় আছে, সকালবেলা না হয়তো কাপড়ের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, এর জন্য রাত্রিবেলা তো বাচ্চারা অনেক সময় কি করে নগ্ন অবস্থায় ঘুমিয়ে থাকে, এর জন্য মায়েদের কত চিন্তা করতে হয়। এখন মা রাত্রে মায়েরা 2-3 বার ওঠে, কারণ বাচ্চা তো কি করে কাপড়ের মধ্যে প্রস্রাব করে দেয়, এর জন্য 2-3 বার বস্ত্র চেঞ্জ করে দিতে হয়, বস্ত্র চেঞ্জ করে দিতে হয়। এর জন্য কি করেছে উঠেছে, তো ওরকমই নগ্ন অবস্থায় আছে, তো কৃষ্ণের ওই নগ্ন অবস্থার মধ্যে মাখন লেগেছে শরীরে এদিকে ওদিকে, তো পুরো তেল তেলে হয়ে গেছে। তো তেল তেলে হওয়ার পরে কৃষ্ণের মাখন তো এখানে সেখানে পড়েছে না, আর কৃষ্ণের চরণ কি 3.5 বছরের চরণ, ছোট ছোট চরণ, তাই না? আরো কত তুল তুলে চরণ, হ্যাঁ না? আমাদের রাধানাথ মহারাজ বলে পৃথিবীর সমস্ত জায়গায় হচ্ছে কি কৃষ্ণের চরণ হচ্ছে চরণ কমল, আর গোকুলে কৃষ্ণ যে লীলা করেছেন গোকুলে হচ্ছে কৃষ্ণের চরণ, নট এ লোটাস ফিট, গোকুলে কৃষ্ণ হচ্ছে বাটার ফিট, কারণ একবারে কোমল, মানে ইংলিশে কি বাংলায় ওটা কি বলে আমি জানি না, ইংলিশে বলে চাব্বি গাল, চাব্বি বয়, মানে খুব তুল তুলে নরম কৃষ্ণের বডি, সফট, আর পায়ের নিচের গুলো তো আরো সফট। তো ওই ছোট ছোট চরণ ওই মাখনের উপর পড়েছে, তো তো পুরো ঘরের মধ্যে কৃষ্ণের মাখনের চরণ চিহ্ন পড়ে গেছে। এই করতে করতে কৃষ্ণ কি করেছে, গিয়ে পাশের ঘরে কি করছে, যেই গিয়েছে ওখানে দেখে কি একটা ইয়ের উপরে, উদকখলের উপরে বসে ওই মটকা দিয়ে বান্দরকে কি করতেছে, বাঁদরকে কি করতেছে মাখন বিলাচ্ছে। এইখানে বিশ্বনাথ চক্রবর্তী একটা লীলায় লিখেছেন, ভগবান কৃষ্ণ বান্দরকে কেন মাখন দিতে গেল, এই কেন দিতে গেল? ভগবান কৃষ্ণের তখন মনে পড়েছে যে আমি এর আগে লীলায় ইয়েতে বলছিলাম, জমানর জুলে লীলায় কৃষ্ণ 2.5 বছর ধরে কি এই সরি 3.5 বছর ধরে এই গাছের কাছে গিয়েছে, কিন্তু কোনোদিন কৃষ্ণের মনে হয়নি আজকে গাছটাকে উদ্ধার করি। কিন্তু মা যশোদা যখন এই দামবন্ধন লীলার পরে কৃষ্ণকে বেঁধে রেখেছে, তখন সেই দিন কৃষ্ণের মনে পড়েছে যে আরে এই দুটো গাছকে তো উদ্ধার করা দরকার। তাই কৃষ্ণের আজকে ক্ষুধা পেয়েছে,
এর জন্য বাদরকে দেখে কৃষ্ণের আজকে মনে পড়েছে, আহারে এই বাদর গুলো আমাকে রামলীলায় কি করেছে, সেতু বন্ধনে সাহায্য করেছে, তারপরে কি বলেছে হনুমান এই বাদর গুলো সেই ওই পারে গিয়ে কি করেছে সীতাকে উদ্ধারে সহায়তা করেছে, আমার সঙ্গে জঙ্গলে জঙ্গলে থেকেছে, আমি কোনো ভালো খাবার দিতে পারিনি। এর জন্য কৃষ্ণ চিন্তা করলো এই বাদরকে তো আমি কোনো খাবার দিতে পারিনি, কিছু করতে পারিনি, আজকে কি করতে হবে, আমার সুযোগ এসেছে, আজকে আমি এই বাদরকে নিজের হাতে একটু মাখন খাওয়াচ্ছি। শাস্ত্রে বলেছে ভগবান কৃষ্ণ শুধু মাখন দেয়নি, ভগবান কিরকম করে খেতে জানেন, প্রথমে এক চাটা দিতেন, মাখনের চাটা দিয়ে ধুর একটা টক লাগতেছে, এই বাদর তুই খা, বাদর তুই খা, কেন কি এত পেট ভরে গেছে না, অতিরিক্ত পেট ভরলে আপনার কি আর খাবারের কোনো স্প্রিয়া থাকে, তখন আমি স্বাদ মন্দ কিছুই বোঝেন না। তাই কৃষ্ণ কি করেছে একবার নিজে চাটা দিচ্ছে আর ওভাবে। এখানে শাস্ত্রকারগণ সিদ্ধান্ত দিয়েছেন ভগবান চাটা দিয়ে কেন দিচ্ছেন, কারণ ভগবান ওই সময় এই সমস্ত বাদরকে যারা ওই লীলায় ওইখানে ছিল ডাইরেক্ট ভগবানের মুখের উচ্ছিষ্ট দিয়ে তাদেরকে ওখান থেকে উদ্ধার করছে। সমস্ত বাদর যারা ওই ভগবানের ডাইরেক্ট মুখের উচ্ছিষ্ট পেয়েছে না, তারা ওই দিনই ওই সময় কি হয়ে গেছে সব উদ্ধার প্রাপ্ত, সব উদ্ধার প্রাপ্ত হয়ে গেছে। তো তখন মা যশোদা কি করলেন, সরি কৃষ্ণ এইভাবে মাখন দিচ্ছে। এর জন্য এর থেকে একটা শিক্ষা, ভগবানকে যখন কি করতে হয় ভোগ লাগাতে হয়, কখনো স্বল্প বস্তু দিয়ে ভগবানকে ভোগ লাগাতে হয় না। কারণ কি ভগবান আমরা কি রান্না করি, আরে এতটুক পায়েস হলেই হবে, আরে একটা ভগবানের দিলেই তো হবে না, ওই ছোট কাটুরি অনুসারে বানালেই হয়, অত বেশি করে ভগবান এর দ্বারা শিক্ষা দিচ্ছে, কখনো ভগবানের ভোগ রন্ধন করলে এই একটু একটু করে এই ঠিক আছে কৃষ্ণের ইয়ে করে এক স্পুন বানায় না। ভগবানের জন্য যখন ভোগ রন্ধন করবেন মনে রাখবেন ভগবানের সঙ্গে ভগবানের সখারা সখীরা নন্দ মহারাজ যশোদামা তারপরে ব্রজবাসীরা গুরু পরম্পরা এরা সবাই প্রসাদ পাবে, এরা সবাই প্রসাদ পাবে ভগবানের। এর জন্য ভগবানকে কি করতে হয় যখন ভোগ লাগাতে হয় তখন একটু বড় করেই কি করতে হয় বড় করে ভোগ লাগাতে হয়। তো তখন মা যশোদা কি করলেন, এই সরি কৃষ্ণ করলেন এইভাবে করতে। এই যে লীলা চলছে এরপরে মা যশোদা ওই দুধ মানে দুধের চুলা বন্ধ করে তিনি ঘরের দিকে আসেন। ঘরের দিকে এসে দেখে কি ঘরের মধ্যে মাখন ছড়িয়ে আছে, আর ওই মাখনের মধ্যে কি করেছে ছোট ছোট চরণ চিহ্ন দেখেছে। তখন মা যশোদা বুঝতে পেরেছে এটা কানাইয়ার কাজ ছাড়া আর কাজ নয়, কারণ এই চরণ যেহেতু তার, হ্যাঁ এইটা দিয়ে একটা মা যশোদা সিদ্ধান্ত পেল যে কৃষ্ণ করেছে। আর একটা সিদ্ধান্ত কি, মা যশোদা চিন্তা করলো কানাইয়াকে তো আমি এই ঘরে রেখে গিয়েছি, যদি এই কাজ কানাইয়া না করতো তাহলে কৃষ্ণ এখানেই বসে থাকতো, তার মানে এই ঘরে নাই মানে হচ্ছে কি ভয়তে এখন কি করেছে পালিয়েছে, ভয়তে পালিয়ে। এই দুটো সিদ্ধান্তের কারণে মা যশোদা বুঝতে পারলো যে কানাইয়া নিশ্চিত এই কাজ করেছে। তো মা যশোদা তখন খুঁজতেছিল, মা যশোদা এই জন্য খুঁজতেছিল না যে কৃষ্ণ মাখন চুরি করেছে বা মাখনে পড়বে, মা যশোদা চিন্তা করলো এই ভরে ভরে আবার কোন দিকে চলে গেল, হয়তো আবার না জঙ্গলে চলে গেল না বাঁধনে আসলো। কারণ একটা কথা মনে রাখতে হবে বারবার, এই যশোদার কিন্তু বিয়ের 12 বছর পরে কৃষ্ণ হয়েছে, বিয়ে 60 বছর পরে কৃষ্ণ হয়েছে। আপনারা বলবেন প্রভু 60 বছর বয়সে তো যশোদা তো কি হয়ে গেছিল বুড়ি হয়ে গেছিল না, না এই লীলাটা হচ্ছে দ্বাপর যুগে, দ্বাপর যুগে মানুষের আয়ু কত ছিল 1000 বছর, তাই 1000 বছরের আয়ুতে 60 বছর হচ্ছে আমাদের এই বর্তমান জগতে কি 15-16 কি বলে 15-12-13 বছর এরকমের মেয়ে বা 15-16 বছরের মেয়ে এরকম। তো তখন মা যশোদা এর জন্য কৃষ্ণকে এক ফোঁটাও চোখের মানে এক পলক চোখের বাইরে রাখতো না। হ্যাঁ মা যশোদা চিন্তা করছে আবার কোথায় গেল, মা যশোদা তখন খুঁজতেছিল, খোঁজার সময় কি করেছে একটা লাঠি নিয়ে, এবার আমি বুঝতে পেরেছি যে কেন এত
গোপীরা এসে আমার কাছে নালিশ করে, তার মানে এ সত্যিকারেরই কি মানে খুব নটখট মানে দুষ্ট, আজকে কি করতে হবে শাস্তি দিতে হবে। মা যশোদা একটা লাঠি নিয়ে কৃষ্ণকে খোঁজা শুরু করে দিয়েছে, যেই না কৃষ্ণকে খোঁজা শুরু করে দিয়েছে তখন কৃষ্ণ কি করেছে উদখুলের উপরে বসা ছিল। কৃষ্ণ যেই মাকে দেখেছে, অ্যাকচুয়ালি কিন্তু কৃষ্ণ প্রথমে মাকে দেখেনি, মা যশোদা যেই দরজার সামনে আছে না ওই লাঠি দেখে বাদর কি করেছে ক্যাপ 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 দুর্গা করে উঠেছে। কৃষ্ণ বুঝতে পারছে যে মা তো মারছে তো লাঠি নিয়ে আসছে, আজকে তো আমাকে পিজাবে। কৃষ্ণ ওই কি করেছে উদকল দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে কি দৌড়। এখানে এখন শাস্ত্রকার বলেছে কৃষ্ণ কেন ঘরের মধ্যে মা যশোদার সঙ্গে কানামাসি খেললো না, কৃষ্ণ চিন্তা করলো আজকে মায়ের হাতে লাঠি, মা তো নিশ্চিত আজকে আমাকে কি করবে মারবে, তাই আমি যদি ঘরের মধ্যে মায়ের পিছনে দৌড়াদৌড়ি করি তাহলে মা আমাকে ধরে আজকে পিজানিটা ভালো করেই দেবে, এর জন্য আমি কি করি রাস্তায় চলে যাই, যদি রাস্তায় চলে যাই তাহলে কি হবে যদি মা যশোদা আমাকে ধরে তাহলে বয়স্ক গোপীরা বা ব্রজ মানে ব্রজবাসীরা আমাকে দেখে আমাকে কি করবে রক্ষা করবে। এর জন্য মা যশোদা কি করলেন কৃষ্ণ কি করলেন বাইরে চলে গেলেন, দৌড় দিয়ে বাইরে চলে, আর কৃষ্ণ তখন কি করলেন সরি যশোদা মাও কি করলেন বাইরে চলে গেলেন। এইখানে একটা সিদ্ধান্ত, কৃষ্ণ দৌড়াতে দৌড়াতে কি করলেন মেইন যে ফটক মানে মেইন যে দরজা সেই ফটকের বাইরে চলে গেলেন, আর মা যশোদাও কি করলেন মেইন ফটকের বাইরে চলে গেলেন। এইখানে একটা সিদ্ধান্ত, কখনো রাজরানীরা বা যারা সম্ভ্রান্ত পরিবারের স্ত্রী তারা কখনো মেইন ফটকের বাইরে স্বামীর সঙ্গে ছাড়া যায় না, এতে করে তাদের কি হয় মর্যাদা মানে ক্ষুণ্ণ হয়। আমি দেখেছি আমার মা কাকি কখনো মেইন গেটের বাইরে সচরাচর যেত না, মানে একান্ত প্রয়োজন না হলে, একান্ত প্রয়োজন। আজকাল জগতে কোনো মাতাজিরা তো এই চিন্তা করে না, আরে স্বামী নাই যাক বের হয়ে গিয়ে আর এক বাসায় দিয়ে গল্প মারতেছে আড্ডা মারতেছে, কিন্তু এগুলো শিক্ষা কখনো মেইন ফটকের বাইরে, কারণ নারীকে সবসময় চিন্তা করা উচিত আমি স্বামী ছাড়া সবসময় ইনসিকিউর, বাচ্চা যেরকম সর্বদা চিন্তা করে আমি যদি মেইন ফটকের বাইরে একা চলে যাই তাহলে আমাকে কি করতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে ইয়ে হতে পারে। তো মা যশোদা বাইরে, এর থেকে একটা সিদ্ধান্ত এইটা, আর একটা সিদ্ধান্ত কি কৃষ্ণ প্রাপ্তির উদ্দেশ্যে কখনো কোনো বাধাকে কি করা উচিত না, বাধার কথা চিন্তা করা উচিত, সমস্ত বাধাকে লঙ্ঘন করলে আমরা কৃষ্ণকে পাবো। তাই মা যশোদা তিনি যে রাজনন্দিনী বা তিনি যে রানী সেই কথা তিনি ভুলে গিয়ে মেইন ফটকের বাইরে গিয়ে কৃষ্ণকে ধাওয়া করেছে লাঠি দিয়ে মারবে। এই সিদ্ধান্ত লিখে রাখতে হবে, ভগবানকে পেতে হলে কোনো অব্লিগেশনের মধ্যে থাকলে ভগবানকে পাওয়া যাবে না, সমস্ত বাধাকে অতিক্রম করে ভগবানের কাছে যেতে হবে। প্রভু আমার এই সমস্যা, প্রভু আমি ওই সমস্যা, প্রভু আপনি তো বলেছেন মন্দিরে আসতে, প্রভু আসলে তো আমাদের সমস্যা হচ্ছে আমাদের এই কারণে আমরা আসতে, প্রভু মঙ্গলারতিতে আসতে বলছেন আমাদের তো গেট খোলে দশটায়, কোনো বাধার কথা শোনা যাবে না। আপনাকে সমস্ত বাধা অতিক্রম কিভাবে করতে হবে সে ব্যবস্থা আপনাকে করতে হবে। তখন মা যশোদা কি করলেন দৌড়াচ্ছে, এখন মা যশোদা হচ্ছে রাজনন্দিনী, তিনি কখনো জুতা ছাড়া বাইরে যায়নি, তাই আজকে কি করেছে কৃষ্ণকে খোঁজ মানে মারার জন্য বা কৃষ্ণকে ধরার জন্য মা যশোদা কি করলো ওই খালি পায়ে, তখন তার তো চিন্তা নেই যে জুতা পরে যাবে ইয়ে করবে, খালি পায়ে উনি কি করলেন দৌড়, খালি পায়ে দৌড় দিয়ে কৃষ্ণের পিছনে ধাওয়া করছে। তো কৃষ্ণকে যখন ধাওয়া করছে তখন কৃষ্ণ কি করতো মাঝে মধ্যে কোনো কোনো জায়গায় থেমে যেত, কেন মা যশোদা থেমে যেত, তার কারণ কি তার ভারী কমর না, বেশি মা যশোদা দৌড়াতে পারতো না, এত বড় রাজনন্দিনী আর কখনো দৌড়ায়নি না, এত বড় ভারী কমর তা নিয়ে কিভাবে তিনি দৌড়াবেন। তো মা যশোদা কখনো হাঁপিয়ে গিয়ে কি করতেন কোনো জায়গায় একটু দাঁড়িয়ে যেতেন, আর কৃষ্ণ তখন কি দাঁড়িয়ে যেতে বলতো
মা 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 আসো আসো মা, তুমি আমারে ধরতে পারবে মা, তুমি আসো। যেই মা ধরতে যেত আবার কৃষ্ণ দৌড় দিত। আপনারা ছোটবেলায় আপনার সন্তানকে নিয়ে এরকম করেছেন না? যখন খাবার খেতে যেত তখন কি করতো আপনার লালা? কি করতো? দৌড় দিয়ে গিয়ে পিলারের পিছনে পলাতো, বলতো মা এখানে আসো মা, তাহলে আমি খাবার খাবো। যেই মা দৌড় দিয়ে ওখানে যেত, ও আর একটা পিলারের পিছনে গিয়ে দাঁড়াতো, মা মা এই পিলারের কাছে আসো, তাহলে আমি তোমার হাতের গ্রাস খাবো। তো তখন কৃষ্ণ কি করতো, ওই পিলার দিয়ে দৌড় দিয়ে আর আপনার বাচ্চা কি করতো আর একটা পিলারের কাছে গিয়ে দাঁড়াতো। এর জন্য মা যশোদার ঘরেও 84টা পিলার আছে। তো কৃষ্ণ কি করতো, মা যশোদার সঙ্গে অনেক কানামাসি খেলতো। তো কৃষ্ণ ওই মাকে জঙ্গলের মধ্যে এনে ওই কানামাসি খেলতেছে, মা 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 এবার তুমি আসো, এবার তুমি আমাকে ধরতে পারবে। যেই মা উঠে দৌড় দেয়, কৃষ্ণ কি করে আবার দৌড় দেয়। তো মা যশোদা এরকম দৌড়াতে দৌড়াতে কি হাঁপিয়ে যাচ্ছে। এখানে একটা সিদ্ধান্ত, ভগবানকে কিন্তু মা যশোদা কি করেছে, ধরার জন্য প্রয়াস করছে, কিন্তু তিনি কিন্তু ধৈর্য হারায়নি, তিনি চেষ্টা করেই যাচ্ছে। এর জন্য আমাদের একটা সিদ্ধান্ত এই থেকে, ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য কখনো ধৈর্য হারা হলে হবে না। ধৈর্য হারা হলে আপনি কৃষ্ণকে কখনো পাবেন না। আপনাকে ধৈর্য রাখতে হবে, কৃষ্ণের পিছনে যেহেতু দৌড়াচ্ছি, আজ হোক আর কাল হোক কৃষ্ণকে আমি ধরবই ধরবো। এর জন্য মা যশোদার এই দৌড়ের মধ্যে দিয়ে আচার্যগণ লিখেছেন, এই দৌড়ের মধ্যে দিয়ে আমাদের সিদ্ধান্ত, আমাদেরকে ধীর স্থির হয়ে কৃষ্ণকে পাওয়ার জন্য গুরু মহারাজের আদেশ অনুসারে আমাদেরকে কৃষ্ণের পিছনে গুরু কৃষ্ণ গুরু প্রভুপাদের আদেশ অনুসারে দৌড়িয়ে যেতে হবে। দৌড়াতে দৌড়াতে কোনোদিন না কোনোদিন আমরা একদিন কৃষ্ণের নাগাল পাব। তো যখন এরকম দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়ে কি করেছে, ফাইনালি কৃষ্ণ কি করেছে একটু দাঁড়িয়ে গিয়েছে। আর মা যশোদা তখন কি করেছে, কৃষ্ণ এই দেখছে মা এতবার দৌড়াচ্ছে ঘাম পড়ছে, হ্যাঁ তো তখন কি করেছে, ঘাম পড়ছে পরে তখন কি করছে, ওই ফুলগুলো মা যশোদার কপা চুলে যে ফুল ছিল, মা যশোদা তখন দৌড়াচ্ছে তখন ফুলগুলো চরণে পড়ে যাচ্ছে, মানে নিচে। এখানে আচার্যগণ সিদ্ধান্ত দিয়েছে, খোপা থেকে ফুলগুলো কেন পড়ছিল বলুন, খোপা থেকে কেন ফুল পড়ছিল মা যশোদার, এই চুলের বেনি থেকে ফুল কেন? কারণ আমি আগেই বলছি চিন্ময় জগতে সবচেয়ে চিন্ময়, এই ফুল চিন্তা করছে, আহারে আমি কত বড় দুর্ভাগা যে মা বিশ্ব ব্রহ্মাণ্ডের মুনি ঋষি যাকে ধরতে পারে না, মা যশোদা সেই কৃষ্ণকে এখন ধরতে যাচ্ছে। আরে হতভাগিনী, তুই মায়ের কপালে বসে মায়ের চুলে বসে মায়ের শরীরকে আরো ভারী করে দিচ্ছিস, এই মায়ের তো আমার মস্তকে থাকার কথা না, এই মায়ের চরণে থাকার কথা। এর জন্য ফুলগুলো কি করছে, খোপা থেকে মানে বেনি থেকে পড়ে গিয়ে মা যশোদার চরণে পড়ছে, মা যশোদার চরণে পড়ছে। এর দ্বারা ভক্তদের কি শিক্ষা, ভক্তদের শিক্ষা হচ্ছে এই ফুল পরা দিয়ে শিক্ষা হচ্ছে আমাদেরকে সবসময় ভক্তি জীবনে ভক্তের চরণে থাকতে হবে, ভক্তের কোলেও না কান্দেও না কোথাও না, ভক্তের চরণে। যেরকম ফুল শিক্ষা দিয়ে গেল, ফুল কি শিক্ষা দিল, যে যশোদা কি করেছে ভগবান পরম পুরুষোত্তমকে ধরার চেষ্টা করতেছে, যারা কৃষ্ণকে পাওয়ার চেষ্টা করছে বা যারা কৃষ্ণকে পেয়ে তার ভজনে রত, তাদের কখনো কোলে পিঠে থাকা যাবে না, তাদের সর্বদা চরণে থাকতে হবে। এর জন্য এই ফুল মা যশোদার বেনি থেকে পরে কৃষ্ণের চরণে যাচ্ছে, এই একটা সিদ্ধান্ত। আর একটা কি সিদ্ধান্ত, না ফুল চিন্তা করছে আমরা কোথায় মায়ের শরীর আরো হালকা করে দেব, কারণ আমি হয়তো চুলে বসে আছি দেখে চুল ভারী হয়ে যাচ্ছে, এর জন্য মা বেশি দৌড়াতে পারছে না, কারণ ভারী বডি তো মা যশোদা, তো দৌড়াতে। এর জন্য কৃষ্ণ এই মা যশোদা এইভাবে দৌড়ানো দেখে, ঘাম বের হয়ে যাচ্ছে দেখে কৃষ্ণের অনুকম্পা আসছে, আহা আমার মা রাজনন্দিনী। আর একদিকে কি, তিনি হচ্ছেন ধনীর দুলালি নন্দ মহারাজের, তা আমার ভক্ত আজকে খালি পায়ে এসে বাইরে দৌড়াচ্ছে আমাকে পাওয়ার জন্য,
না জানি কত কাটা কত কাকর আজকে মায়ের চরণের নিচে চোট দিচ্ছে, এর জন্য কৃষ্ণ খুব কষ্ট পেয়ে যাচ্ছে, এর জন্য না আর আমার মাকে কষ্ট দেওয়া যাবে না। তখন কৃষ্ণ কি করলো, একটা জায়গায় থেমে গেল, যেই থেমে গেছে মা যশোদা কি করেছে কপ করে ধরেছে, ধরার পরে যশোদা আরো কি করেছে এমনিতেই ক্রোধ, কেউকে যদি আপনি দৌড়াদৌড়ি করেন না তখন মা বাচ্চার উপরে কি হয়ে যায় রাগ হয়ে যায় না, বাচ্চা যখন এমনিতে খায় না, আপনারা এখানে যারা মায়েরা আছেন তাদের ইয়ে আছে না এক্সপিরিয়েন্স আছে, যখন খায় না দৌড়াদৌড়ি করেন তখন কি হয়ে যান ক্রোধান, তুই খাবি না এমনিতেই আমাকে এত দৌড়াদৌড়ি করেছিস, তখন কি করে মায়ের যায়। কৃষ্ণের যশোদার হাতে লাঠি দেখে না কৃষ্ণ ভয় পেয়ে গেছে, ভয়ে কৃষ্ণ কাঁপতেছিল, আজকে তো মা আমাকে মানে ফাটাই ফেলবে, মা আমাকে বলে। এর জন্য মায়ের একটা মায়েদের একটা স্বভাব আছে, বাচ্চা যদি ভয় পেয়ে যায় না তখন কি করে বুকে পিঠে থাপড় দেয়, বুকে পিঠে থাপড় দেয়। তো মা যশোদা যখন দেখতেছে কৃষ্ণ অতিরিক্ত ভয় পেয়ে গেছে, মা যশোদা তৎক্ষণাৎ লাঠিটাকে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে ঠিক আছে আমি তোকে, কারণ কৃষ্ণ বলছে মা 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 আমাকে মেরো না, মা মা আমি আর করবো না, মা তুমি আমাকে মেরো না, মা মা আমি কান ধরছি, মা আমি আর আমি করবো না, মা মা আমাকে মেরো না, মা আমি করিনি, মা ওই বাঁদর খেয়েছে, মা আমি খাইনি, মা বাঁদর খেয়েছে। তো মা যশোদা দেখতেছে কৃষ্ণ তো খুব ভয় পেয়ে গেছে, কারণ ভয় পেয়ে কৃষ্ণের এখানে একটা সিদ্ধান্ত, কৃষ্ণ কি কখনো ভয় পায়, কৃষ্ণ কোনোদিন ভয় পায় না, কাল যাকে ভয় পায় সেই কৃষ্ণ আজকে ওই কি বলে সয়েন্সি লাঠি দেখে ভয় পাচ্ছে, শিব এই লীলা দেখে চকিত হয়ে গেছে, মহাকাল যাকে দেখে ভয় পায় ওই সয়েন্সির একটা লাঠি দেখে কৃষ্ণ ভয় পাচ্ছে। এখানে সিদ্ধান্ত কৃষ্ণ সিদ্ধান্তে আচার্যগণ লিখেছে ওইটা সয়েন্সির লাঠি ছিল না, ওটা সয়েন্সির কৃষ্ণের প্রতি যে ভালোবাসার লাঠি, তাই ওটা হচ্ছে মায়ের অন্ধের যষ্টি ছিল মানে লাঠি ছিল, এর জন্য মায়ের ওই সয়েন্সি লাঠি দেখে ভগবান কৃষ্ণ মহাকালের থেকেও বেশি ভয় পাচ্ছে। তো মা যশোদা তখন লাঠি ফেলে দিয়ে চিন্তা করছে ঠিক আছে তোকে মারবো না, এর জন্য মায়েরা যখন দেখে বাচ্চা অতিরিক্ত ভয় পেয়ে গেছে মানে আপনার মারার ভয়তে, তখন মা কি করে ঠিক আছে তোকে মারবো না তোকে শাস্তি দেব, তো তখন মা যশোদা বললো তোকে শাস্তি দেব তোমাকে মারবো না, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো, আমি বুঝতে পেরেছি এর জন্য গোপীরা কেন এসে বলে এই মটকা ভাঙে এই ভাঙে, আজকে তো আমি বুঝতে পারতেছি কেন মটকা ভাঙে কি করে, আজকে আমার ঘরে করেই আমি বুঝতে পেরেছি যে আসলে গোপীরা তো মিথ্যা কথা বলে না, ওরা তো সবাই ঠিক, তুমি এত দুষ্ট হয়ে গেছো এরকম তোমাকে তো আজকে। তখন কৃষ্ণ বলতেছে মা তোমার কি মনে হয় যে আমি ওই মটকা ভাঙতে পারি, তো বলছে তুমি মটকা ভাঙো না তাহলে মটকাটা কিভাবে ভাঙলো ওই মাখনে এই ইয়ে, কৃষ্ণ বলছে মা তুমি যখন দৌড় দিয়ে গিয়েছো ওই দুধ জাল পোড়া বন্ধ করতে তখন তোমার নূপুরের আঘাতে ওই মটকা ভেঙে গেছে। মা বলতেছে আর কত পাকনামি করবি রে, কত পাকনামি আর ইয়ে করবি, মিথ্যা চিথ্যা বলতেছি, কারণ নূপুরের আওয়াজে ওই মটকা ভেঙে যায়। বলে মা পরম ব্রহ্ম চাইলে মা অনেক কিছু ঘটতে পারে, কারণ কৃষ্ণ নিজের কথাই বলতেছে পরম ব্রহ্ম তো কে, পরম ব্রহ্ম নিজে, তো বলছে ঠিক আছে নিচেরটা তো মটকা ভাঙলো আমার নূপুরে, তাহলে উপরের মটকাটা কিভাবে ভাঙলো, উপরের যে মাখন রেখেছি সেটা কিভাবে, বলছে মা ওটা পরম ব্রহ্মের ইচ্ছায় উপর থেকে নিচে পড়েছে এর জন্য ভেঙে গেছে। বলছে আর চালাকি করার তুই জায়গা পাস না, ওই মটকা উপর থেকে পরম ব্রহ্ম নিচে ফেলে দিয়েছে তোকে, কৃষ্ণ তো যা বলতেছে সত্যই বলতেছে, ও তো পরম ব্রহ্ম, ওই তো ঢিল মেরে ওটাকে নিচে নিয়ে আসছে, হ্যাঁ দুজন যে যে যারটা বলতেছে সে সেটাই ঠিক আছে, এ তো ঐশ্বর্য ভাব দিয়ে বলতেছে মা আমি ওইটা করেছি, আর মা যশোদা তো বাচ্চল্য ভাবে বলতেছে কিভাবে ওটা নিচে নামলো, এরকম মা যশোদা অনেক বাকোয়াস করেছে মিথ্যা চিন্তা করার তুমি জায়গা পাও না, এর জন্যই না আমাকে বাইরে বেরোলে সবাই বলে চোরের মা, তোমার একটুও লজ্জা হয় না, তোমার বাবা খেতে গেলে বলে সবাই খেতে খামারে যখন যায় সবাই বলে চোরের বাপ এসেছে, সব বাড়িতে বাড়িতে চুরি করে শেষ করলো, হ্যাঁ হ্যাঁ না, তো তখন কি করেছে এরকম যখন ইয়ে করেছে তোকে আজকে শাস্তি দিতেই হবে, তুমি অনেক বেশি দুষ্ট হয়ে গেছো,
এর মধ্যে কি করেছে, এই ঘটনা যখন সকাল সকাল চলছে না, গোপীরাও এসে গেছে, গোপীরাও এসে গেছে। কারণ কি, শাস্ত্রে বলেছে মা যশোদার বাড়ি থেকে যখন, সরি, গোপীরা যখন প্রতিদিন যমুনায় জল আনতে যেত না সকালবেলা, তারা প্রত্যেকে নন্দ মহারাজের বাড়ির উপর দিয়ে যেত। কারণ কি, সকালে উঠে গোপীর আগে চিন্তা করতো লালাকে আগে দেখবে, এর জন্য নন্দমহারাজের বাড়ি ওখান দিয়ে। কারণ আপনাদের মনে প্রশ্ন আসবে, প্রভু এই সকাল সকাল গোপীরা কিভাবে আসবে, ঘটনা তো খুব সকালে। কারণ কি, গোপীরা নদীতে জল আনার সময় যমুনা থেকে তারা যে কোনো দিকেই যায়, ওই ঘুরে ফিরে আগে নন্দমহারাজের বাড়ি হয়ে যেত। তো কোনো কোনো বয়স্ক গোপীরা এসে বলতো, দেখ দেখ এখন বুঝলি তো যশোদা, চোরের মায়ের বড় গলা, অনেক তো চিৎকার দিয়েছিস, তোর ছেলে একবারে তুলসী পাতা ধোয়া জল কিছুই করে না, কারো বাড়িতে চুরি করে না। এখন তো নিজের ছেলে যখন তোর ঘরে চুরি করেছে, এখন বুঝতে পারলি যে কিরকম অবস্থা, আমাদের কথা তো বিশ্বাস করিস না। হ্যাঁ, চোরের মায়ের আবার বড় গলা। হ্যাঁ, আজকে নিজের নিজের ঘরে চুরি করেছে, মটকা ভেঙেছে, এখন দিচ্ছে, দে আরো শাস্তি দে, একবারে ইয়ে হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে। এখন কৃষ্ণ মোটা মোটা চোখে ডাকাচ্ছে, এমনিতেই তো মা আমার উপরে গরম, এর মধ্যে তোরা আরো আগুনের মধ্যে ঘি ঢালতেছিস। কৃষ্ণ মানে গরম হয়ে সবার দিকে তাকাচ্ছে। ধরুন আপনি এমনিতেই দোষ করছেন, তার মধ্যে যদি দোষের মধ্যে আর একজন এসে সাফাই গায়, না 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 ও আপনি যা করছেন আর যা করতেছেন ঠিক আছে, আপনার বাচ্চাকে যখন মারেন তখন ওই বাচ্চার যদি কাকিমা বা পিসিমা জেঠিমা, না না ঠিক করতেছো বৌমা মারো, এ একবারে শোনে না, তখন কৃষ্ণ চিন্তা করে এটা তো ঠাকুমা না রে, এটা তো ডাইনি, আমাকে কোথায় বাঁচাবে তা না বলে আমাকে আরো মাকে ফুলিয়ে দিচ্ছে। তো কৃষ্ণ কি করেছে, মা যখন এভাবে বলছে তো তখন কি করবে, চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারতেছে না, কারণ যা ঘটনা যা বলতেছে সবাই তো সত্য কথা বলতেছে। তো তখন মা যশোদা আরো ক্রোধান্বিত হয়ে গেছে, কারণ কি সবাই এসে কমপ্লেন করছে, তুই ছেলেটাকে দেখিস না, কিচ্ছু করিস না। তো তখন কৃষ্ণ কি করে, মা যশোদা শাড়ির এই সরি প্রথমে তিনি কি করেছে, রশি দিয়ে বাঁধতে গিয়েছে, কিন্তু যতবার বাঁধতে যায় ওই কি করে, দুই আঙ্গুল কম পরে। তো তখন গোপীরা কি করেছে, তাদের যত বস্ত্র আছে চুন্নি এগুলো সব দিয়েছে কৃষ্ণকে বাঁধার জন্য, কিন্তু কোনো কি করে, যতবার বাঁধতে যায় ওই দুই আঙ্গুল ছোট। আর মা যশোদা যখন বাঁধতে পারে না, তখন মা যশোদা আরো ক্রোধান্বিত হয়ে যায়, আমি তোকে বাঁধতে পারতেছি না। তখন সখীরা বলে, আরে কি করবি, তুই তো বাঁধতেই পারবি না, তোর ছেলের প্রতি প্রেম আছে তো, এর জন্যই তুই বাঁধতে পারছিস না। মানে মা যশোদাকে আরো ফুলিয়ে দিচ্ছে, আর মা যশোদা আরো ক্রোধান্বিত হয়ে গেছে। কোন কোন গোপী বলছে, আরে যশোদা ছেড়ে দে না, এতটুক লালা তুই কি বাঁধতেছিস, ছেড়ে দে, হ্যাঁ না। আমাদের এই যে শান্ত সুধমা প্রভুর লালা শুনতেছে এই ক্লাস, হ্যাঁ কানে দিয়ে, তখন কি বলে, আরে যশোদা ছেড়ে দে না, এতটুক বাচ্চা ওকে এরকম শাস্তি দেওয়ার দরকার নেই, ছেড়ে দে। মা যশোদা বলতে, এই ছেলে কার, তোমার না আমার, আমি ছেলের কিসে ভালো হয় না বলে। কোনো কোনো গোপী বলছে, যশোদা ছেড়ে দে রে, ইরে এই বাচ্চা দেখেছিস, এই কয়দিন আগে পুতনাকে মেরেছে একটা বড় আর রাক্ষসী, তার আগে আবার এই সেই তৃণাবর্তকে মেরেছে, তারপরে এই মাটি খেয়ে কি মুখের ভিতরে পুরো ব্রহ্মাণ্ড, এ তো দেবতা। তুমি যশোদা বলে, এই চুপ থাকেন তো, একবারে সব দেবতা আমার ঘরের মধ্যে চলে আসছে, তো দেবতা আমার গর্বে কেন আসছে, আমার গর্বে যেহেতু আছে আমার ছেলে, এখন আমার কাজ হচ্ছে ওকে শাস্তি দেওয়া, ও ভুল টুল করলে ওকে ইয়ে করা, শাসন করা, সব দেবতা আমার ঘরের মধ্যে এসে গেছে, ফালতু আর বাকোয়াস বলার কোনো জায়গা পায়নি। কারণ কি, মা যশোদা এতে কষ্ট পাচ্ছে, আবার দেবতা বললে আমার ছেলে তো আমার কাছ থেকে চলে যাবে, বলে আপনাদের কাজ নেই চলে যান, দেবতা চলে আসে, সব দেবতা যেন আমার গর্বে চলে আসছে। হ্যাঁ, এই বলে মা যশোদা কৃষ্ণকে কি করেছে, কৃষ্ণ মনের মধ্যে এত আনন্দ পাচ্ছে, আমার মা আমি ভগবান আর আমাকে গালি মন্দ দিচ্ছে, আমি ভগবান বলছে, সব দেবতা যদি এতই হয় তাহলে আমার গর্বে কেন আসছে, আমার দায়িত্ব আমাকে করতে দিন, এত আপনাদের ইয়ে করতে হবে না। আমি দেখেছি আমার মা যখন মারতো না, অনেক কাকিমা জেঠিমা এসে বলে, আরে ছেড়ে দে ছেড়ে দে, ছোট মানুষ কি করেছে, বকচকা দিয়ে
ঠিক হয়ে যাবে কালকে। এই আপনাদের আজকারাই এরকম হয়েছে, আবার কালকে যখন আপনাদের ঘরে প্রবলেম করতে যাবে তখন তো এসে আমাকে বলবে যে তোরা তো কিছুই করিস না, ছেলেটাকে দেখোস না, তাই আপনাদের এখন সাফাই করার দরকার নেই। তো গোপীদের এরকম করে মা যশোদা বলতেছে, এখন তো আমাকে বলতেছেন ছেড়ে দে, কালকে যখন আপনার ঘরে মাখন চুরি করতে যাবে তখন তো এসে বলবেন দেখ যশোদা কি ছেলেটাকে তুই একটু খাওয়াস না, হ্যাঁ কিছু দেখ না আমাদের ঘরে গিয়ে মাখনের ভাণ্ড ভেঙে দিচ্ছে, এই এরকম কথা চলতেছে। আর এদিকে মা যশোদা কি করতেছে, একটার পর একটা রশি লাগাই যাচ্ছে লাগতেছে। আচার্যগণ বলতেছে জড় বস্তু দিয়ে কি চিন্ময় বস্তু বাঁধা যায়, দড়ি কি, দড়ি হচ্ছে জড় বস্তু আর কৃষ্ণ কি চিন্ময় বস্তু, তে চিন্ময় বস্তু দিয়ে জড় বস্তু বাঁধা যায়, বাঁধা যায় না। এর জন্য যতই চেষ্টা করতেছে বাঁধতে পারতেছে না। আমাদের এক প্রভু ক্লাসে বলছে ওটা তো মনে হচ্ছে কমর না, ওটা মনে হচ্ছে কামরা, কারণ কমর হলে তো এত রশি গরুর মনে হয় নবলক্ষ সব রশি একটার পর একটা কমরে বাঁধতেছে, তারপর ওই দুই আঙ্গুল ছোট। তাই আমাদের এক প্রভু ক্লাসে বলতেছে মা যশোদা মনে করতেছে এটা কি কমর না কামরা, কারণ কামরার পরিধি অনেক বড় হয়। আচার্যগণ এখানে সিদ্ধান্ত দিয়েছেন কেন বাঁধতে পারতেছে না, এর একটা কারণ হচ্ছে ভগবান কৃষ্ণ কি যার কোন ভিতর এবং বাহির নেই, যার কোন পরিসীমা নেই, তিনি অসীম। তো অসীমকে কি কোনো এই জড় সীমানা দিয়ে বাঁধা যায়, অসীমকে কোনো জড় সীমানা দিয়ে বাঁধা যায় না, কারণ ভগবানের কোনো ভিতর নাই বাহির নাই, তো ভগবানকে কিভাবে বাঁধবে। এর জন্য এই পয়েন্ট মনে রাখতে হবে ভগবানকে কখনো বাঁধা যায় না। তাও মা যশোদা চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করে যখন বাঁধতে বাঁধতে আর পারছে না, গোপীরা এরকম করতে হয়েছে, হ্যাঁ আর যশোদা ছেড়ে দে ছেড়ে দে, তোর ছেলের কপালে কখনো বন্ধন নাই, তোর ছেলের কপালে মানে এক গোপী এসে যশোদাকে এই বললো ছেড়ে দে তোর ছেলের কপালে বন্ধন নাই, তুই দেখেছিস যে সমস্ত দেব দেবতা মারতেছে এর কপালে বন্ধন নাই। এই যে বলে দিয়েছে না মা যশোদা ইয়ে করতে করতে এতটুক ছেলে দেখ এরকম কান্না করতেছে, কৃষ্ণ তখন আবার কি করেছে মাকে মন গলানোর জন্য না কৃষ্ণ প্রথমে কান্না শুরু করেছিল, প্রথমে কান্না শুরু করে আর কান্না হয়ে কি করেছে চোখের জল দিয়ে কালিগুলো মানে চোখের কাজল কি হয়েছে মুখগুলো একবারে কালো কালো হয়ে গেছে, হ্যাঁ এরকম কালো কালো। কৃষ্ণ দেখে কান্না করছি তাও তো আমার মা কোমর বান্না বন্ধ করতেছে না, তখন কি করেছে আরো জোরে কান্না শুরু করেছে। এর জন্য বাচ্চারা যখন কাঁদা করে কান্না করে না, বাচ্চারা কি করে মায়ের শাসন থেকে বাঁচার জন্য এই কান্না করে। এজন্য বাচ্চাদের মন আর মেয়েদের মন একরকম, মেয়েরা যখন কোনো কিছু হাসিল করতে চায় স্বামীর কাছ থেকে বা বাবা মার কাছ থেকে তখন ওরা কি করে ভেলকিবাজি করে কান্না করে, ভেলকিবাজি করে কান্না করে। যখন প্রভুরা কি করে দুর্গাপূজায় শাড়ি দেয় না তখন একটা কান্না, সারাটা জীবন আমি তোমার জন্য রান্না করে গেছি একটা তো শাড়ি জীবনে দাওনি, তখন স্বামী বাস 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 হয়েছে অনেক কান্না করেছো বাদ দাও বাদ দাও, বাবার বাড়ি থেকে এসে আমি একটা ভালো শাড়িও পাইনি, ঠিক আছে। তো বাচ্চাও কি করে বাবা তুমি ওইটা আমাকে দিবে না চিপসের প্যাকেট আমার দিদি পেয়েছে, বাচ্চা তখন কানে বাচ্চা জানে কান্না করলেই বাবা দিবে, কান্না করলে যশোদা বলছে এই কান্না ও আমি জানি এসব ভেলকিবাজি, যশোদা এও বলতেছে এ জানি এ তো কান্না না এ তো ভেলকিবাজি। কৃষ্ণ বলতেছে ও তোমার কাছে এখন সব মনে হচ্ছে আমি ভেলকিবাজি না, তাহলে আমি কান্নাও করতে পারবো না। তো যশোদা বলতেছে তুই আবার কথা বলতেছিস কিভাবে যদি তোর কান্নাই আসে, তখন কৃষ্ণ আবার চুপ হয়ে গেছে। তো এইরকম যখন সিনারি চলতেছে মা যশোদাকে যখন সবাই এরকম উসখুস করে দিয়েছে তখন যশোদা নিজে কান্না শুরু করে, লালা তোকে আর আমি বাঁধতে পারলাম না, বাবা তোকে তো আমি বাঁধতে চাই না, কিন্তু তুই বাড়ি বাড়ি যে চুরি করিস এই করিস, জানিস তোর বাবাকে সবাই কি বলে চোরের বাপ, আমি জল আনতে গেলে যমুনায় আমার বলে ওই চোরের মা আসতে দেয়, এটা আমার কাছে কেমন লাগে। এর জন্য মায়েদের এই স্বভাব আমি দেখতাম ছোটবেলায়, আমার মা আমি যখন খুব বেশি দুষ্টামি করতাম আমাকে মারতে এসে যখন আমি ভয় পেয়ে যেতাম প্রথমে তো দুই চারটে লাগাই দিতই, লাগানোর পর যখন আমি কান্না করতাম তখন মা নিজে কান্না করতো,
আমি তোকে মারতে চাই না, কি করব, সবাই বাড়িতে গিয়েছে, এই জেঠি তোর জেঠিমা আমাকে বলে, তোর কাকিমা বলে, তোর বোনগুলো বলে, কি বাচ্চা জন্ম দিয়েছ, কোনো ইয়েই নাই, এই আমাদের ঘরে ওইটা ভেঙে দিয়েছ, তুই এগুলো করস, আমার কাছে কষ্ট হয় না, তোর বাবারই। তখন কৃষ্ণের মায়ের চোখের জল দেখে কৃষ্ণ পিগল গেছে, মানে কৃষ্ণের হৃদয় বিগলিত হয়েছে। শাস্ত্র বলেছে কৃষ্ণ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কৃষ্ণ সহ্য করতে পারে না। তাই মা যশোদা যখন কান্না করে দিয়েছে, কৃষ্ণ আর নিজেকে ধরে রাখতে পারেন। কৃষ্ণ মায়ের আঁচল নিয়ে চোখ মুছিয়ে বলছে, মা তুই আর কান্না করিস না, যশোদা মা তুই কান্না করিস, মা এবার তুমি আমাকে বাঁধো, তুমি এখন বাঁধতে পারবে, এবার তুমি আমাকে পারো বাঁধতে পারবে। এর জন্য রূপ গোস্বামী নেক্টার অফ ইনস্টা ডিভোশনে উপদেশামৃতে লিখেছে, ভগবানকে কেনার কি কারেন্সি, এই জগতে যে কোনো কিছু কেনার কারেন্সি আছে, টাকা রুপি ডলার পাউন্ড, ভগবানকে কেনার কি রুপি কি কারেন্সি, লৌলম ইন্টেন্স গ্রিডিনেস বাংলায় বলে, সরি ইংলিশে, মানে অতিরিক্ত যখন আপনার লোভ, কান্না করবেন ভগবানের কাছে ভগবানকে প্রাপ্তি হওয়ার জন্য, তখন ভগবান আপনার বশ হয়ে যাবে, ভগবান বসে। এর জন্য ভগবানকে পূজা করতে হয় চোখের জল দিয়ে। মা যশোদার এই লীলা থেকে শিক্ষা দিচ্ছে যে ভগবানকে কেউ বাঁধতে পারেনি, সেই ভক্তের চোখের জলের কাছে ভগবান কি হয়ে গেছে, পরাজিত হয়ে গেছে। মায়ের কান্না দেখে কৃষ্ণকে বলছে কৃষ্ণ মাকে, মা তুই এরকম কান্না করো না, মা তুমি কান্না করলে আমার কেমন লাগে, মা তুমি এবার আমাকে বাঁধো, তুমি এবার আমাকে বাঁধো। তখন মা যশোদা কি করলো, বাঁধলো। শাস্ত্রে বলেছে ওই যে দুই আঙ্গুল কম ছিল সেটা হচ্ছে কি, চিন্ময় বস্তু হয়ে গেল। সেই চিন্ময় বস্তু কি, দুই আঙ্গুল শটের একটা কারণ হচ্ছে, একটা হচ্ছে ভক্তের প্রয়াস। মা যশোদা প্রয়াস করতে 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 যখন চিত্ত কি হয়ে যাবে, সফট হয়ে ক্রন্দনে পরিণত হবে, প্রয়াসটা কিরকম করতে হবে, মা যশোদার মতো একটার পর একটা রশি বেঁধেছে, তারপরে অনেকটা দৌড়িয়েছে কৃষ্ণকে পাওয়ার জন্য, প্রথমে তো দৌড়িয়েছে তারপরে সে ধরে একটার পর একটা রশি বেঁধেই যাচ্ছে, কোনো জায়গায় কিন্তু তিনি কি হচ্ছে, ধৈর্য হারা হয়নি, আমি কৃষ্ণকে বাঁধবই। এর জন্য প্রথম সিদ্ধান্ত, প্রথম আঙ্গুল ছোট কেন, ছোট হচ্ছে শিক্ষা, আমাদেরকে ধৈর্য ধরে কি করতে হবে, কৃষ্ণের গুরুদেবের কি বলে নির্দেশ অনুসারে ভগবানের পিছনে লেগে থাকতে হবে, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তারপর আমাকে লেগে থাকতে হবে। যখন ভক্ত কি করবে, লেগে থাকবে, চোখের জল দিয়ে কান্না করতে থাকবে, ভগবান নাম এভাবে জপ করতেই থাকবে, যখন এরকম করতে থাকবে, দ্বিতীয় রশি কি, ভগবানের কৃপা। প্রথম রশি হচ্ছে কি, ভক্তের প্রয়াস, আর হচ্ছে ভগবানের কৃপা। এই দুটো যখন একীভূত হয় তখন ভগবানকে বাধা যায়। এর জন্য আপনি মনে করবেন না যে এই পয়েন্টটা কিন্তু খুব ভালো করে লিখে রাখতে হবে, যে আপনি ষোলমালা জপ করছেন, আপনি প্রসাদ পাচ্ছেন, তাই দিয়ে আপনি কৃষ্ণকে কি করবেন, জয় করে ফেলতে পারবেন, কোনোদিন না। আপনাকে ভক্তি করতে হবে, প্রসাদ পেতে হবে, নাম জপ করতে হবে, কিভাবে, মা যশোদার মতো না পাওয়ার বেদনায় কান্না করতে হবে, তখন কৃষ্ণের করুণা শক্তি আসবে। তাই ভক্তের প্রয়াস আর ভগবানের করুণা শক্তি যখন এই দুই আঙ্গুল একীভূত হয়, তখন ওই দুই, এই ভক্তের প্রয়াস আর ভগবানের করুণা যখন এক জায়গা হয়ে যায়, তখন ভক্তি দেবী তখন তাকে কি করে, বন্ধিত করে নেয়, বন্ধিত করে নেয়। এর আগে ভক্তি দেবী কিছুই করতে পারে না, ভক্তি দেবী কিছু করতে পারে না, ভক্তি দেবী দেখতেছে এরকম মধ্যে কোনো প্রয়াস নেই, তাই ভগবানের করুণাও আসতেছে না, ভগবানের করুণা। এর জন্য একজন বড় মস্ত বড় আচার শাস্ত্রকরগণ উদাহরণ দিয়েছে,
যদি তোমাকে জলের কলে স্নান করতে হয়, মানে শাওয়ারে, তাহলে তোমাকে কি করতে হবে? ঠিক জলের শাওয়ারের নিচে যেতে হবে। আবার নিচে না গেলেই হবে না, শাওয়ারের নিচে গিয়ে ঠিক পয়েন্ট অনুসারে মাথা রাখতে হবে। পয়েন্ট অনুসারে মাথা রাখলি, ট্যাপ ছেড়ে দিলি, আপনার পুরো শরীর ভিজবে। কিন্তু আপনি যদি শাওয়ারের বাইরে দাঁড়িয়ে থাকেন, ট্যাপ ছেড়ে দেন, তাহলে কি হবে? শরীর তো ভিজবেই না, বরঞ্চ আপনার কাপড় চোপড় ভিজে যাবে। আপনি তো গিয়েছেন শরীর ভিজাতে। ঠিক এরকম যখন ভক্ত প্রয়াস করবে, প্রয়াস করবে সঠিক, আর প্রয়াসটা কি করতে হবে, মা যশোদা প্রয়াস করতে করতে কি করেছে, হৃদয়কে বিগলিত করে ফেলেছে। এর জন্য আমরা আবার অনেকে আছে প্রয়াস করি, কিন্তু প্রয়াস করতে করতে আমাদের মধ্যে কি হয়ে যায়, অহংকার এসে যায়। আমি এত বড় ভক্ত, এতদিন ধরে ইস্কনে, এতদিন ধরে মালা জপ করছি, এরকম না। মা যশোদা প্রয়াস করতে করতে কি হয়েছে, হৃদয় এত সফট হয়ে গেছে, কান্না করে দিয়েছে, লালা তোকে আমি বাঁধতে পারলাম না, তোকে আমি বাঁধতে পারলাম না। তাই আমাদের প্রয়াস করতে হবে এইটাই, যেন হৃদয়টা সফট হয়, হৃদয়টা কৃষ্ণের জন্য সফট হয়। আর যখন এইরকম সফট হয়ে ক্রন্দন আসবে, এজন্য চৈতন্য মহাপ্রভু কি লিখেছেন, নয়ন গলদ অশ্রু ধারায়া বদনম রুদ্রায়া গিরা। যখন এই নয়ন দিয়ে নাম জপ করার সময় কি অশ্রু বিকশিত হবে, আর এই গলা কি হয়ে যাবে, চকটাপ হয়ে যাবে, মানে বের হবে না, কণ্ঠস্বর ভেঙে যাবে, তখন নামের প্রতি রুচি আসবে। তাই এরকম যখন করবে, তখন ভগবানের কৃপা ওই ভক্তের প্রতি আসে, আর তখন ভক্তি দেবী ভক্তের সঙ্গে ভগবানকে বন্ধিত করে দেয়। মা যশোদা এইভাবে করে কি করলো, কৃষ্ণকে বেঁধেছে। বাঁধার পরে বলছে, থাক এখন, দাঁড়াই থাক এখন, এই রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে থাকো। এখানে শাস্ত্রকারগণ সিদ্ধান্ত দিল, মা যশোদা এই দড়ি দিয়ে বাঁধার চিন্তা কেন নিল, লাঠি দিয়ে তো মারতে পারলো, আবার দড়ি দিয়ে বেঁধে কি করেছে, দুই চারজন সখাকে বলে, এই তোরা কিন্তু দেখিস। কারণ মা যশোদা চিন্তা করলো, একে এখন যা কি বলে মানে ভয়টাই দেখিয়েছি, কিনা ওকে যদি না বেঁধে রেখে যায়, তাহলে কিনা আবার ভয়তে জঙ্গলের মধ্যে চলে যায়, আবার কোনো হাতি কোনো পশু দৈত্য দানব এসে আবার না নিয়ে যায়। এর জন্য মা যশোদা, ও রাগ কিন্তু বাইরে, ভিতরে কিন্তু পূর্ণ প্রেম। মা যশোদা মায়ের কৃষ্ণের প্রতি ভিতরে পূর্ণ প্রেম, কিন্তু রাগটা হচ্ছে বাইরে, বাইরে চিন্তা যদি ওকে খুলে। এর জন্য আবার দু চারজন কি করেছে, সখাদের বলে, তোমরা দেখো একে, তুই এখন এই দাঁড়িয়ে থাক, এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাক, আজকে দুপুরে কোনো অন্ন নেই, তোর কপালে কোনো আজকে খাবার নেই, এই করে রেখে গিয়েছে। রেখে গিয়ে মা যশোদা কি করেছে, কিচেনে গিয়েছে। তো ওই দিন কি হয়েছে, নন্দ বাবাও বাড়িতে ছিল না, রোহিণী মাতাও বাড়িতে ছিল না, আর বলরামও বাড়িতে ছিল। যদি এরা বাড়িতে থাকতো, তাহলে কি এই ঘটনাগুলো হতো, রোহিণী মাতা কি কখনো কৃষ্ণকে যশোদাকে এইভাবে বাঁধতে দিত, দিত না। এর জন্য কৃষ্ণই এই ব্যবস্থা করছে, যাতে আজকে মা রোহিণী না থাকে, বলরাম না থাকে, আর কি হবে, বাবাও না থাকে, এই দিন আমি এই লীলা করব। তাহলে কি হবে, সুন্দর নিত্যানন্দ প্রভু এই জুমে ক্লাস দেবে, আর আমাদের ভক্তরা বসে এই লীলা শুনতে পারবে। যদি মা রোহিণী থাকতো আর বলরাম বাড়িতে থাকতো নন্দ বাবা, তাহলে আমরা এই দামবন্ধন লীলা শুনতে পারতাম না, কারণ দামবন্ধন লীলা হতো না, কারণ এরা আগেই ছাড়েনি। তো তো কৃষ্ণকে যখন এরকম বেঁধে রেখেছে, তো বলরাম চলে আসছে, বলরাম চলে এসে কৃষ্ণকে বাধা দেখে চিৎকার দিচ্ছে, কে বেঁধেছে, কে কে কে, কার এত বড় সাহস এই আমার ভাইকে বেঁধেছে, জানে এ, জানে কাকে বেঁধেছে, কাকে বেঁধেছে জানে, এ হচ্ছে পরম পুরুষোত্তম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, হ্যাঁ, যার ইশারায় সবকিছু হয়ে যায়, কে বেঁধেছে, এরকম চিৎকার দিছে, কে বেঁধেছে একে, কার এত বড় স্পর্ধা যে এত বড় তার মনের মধ্যে সাহস এসেছে, একে বেঁধেছে, জানে এ কি বস্তু, এ কোন ইয়ে বলছে। তো রোহিণী বলতেছে, এই দেখ যশোদা ওই যে চিৎকার দিচ্ছে আর একজন বাইরে, শোন কি বলে। যশোদা আসছে, কি হয়েছে, বলে কে বেঁধেছে, কে কে আমার ভাইকে বেঁধেছে, জানে কেউ, এ কে, এ পরম পুরুষোত্তম গোলক বিহারী,
যার ইশারায় সমস্ত বস্তু চলাফেরা করে, সবকিছু। হ্যাঁ, সবকিছু তার ইশারায় সবকিছু হয়, গাছের পাতা পর্যন্ত তার ইশারায় না। কে বেঁধেছে একে? যশোদা মা হাসি দিয়ে বলছে, তো এ পরম পুরুষোত্তম, তাই তুই কে? মা যশোদা ইয়ার কি করে বুঝলাম, তো এ তো পরম পুরুষোত্তম, তাই তুই কে? বলছে আমি হচ্ছে ভগবান শঙ্করষণ ভগবান। হ্যাঁ, আমার ইচ্ছায় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড লয় প্রলয় হয়। হ্যাঁ, সবকিছু আমার ইচ্ছায় হয়। হ্যাঁ, তো তখন বলছে, ও তাহলে এ ভগবান, তুইও ভগবান? বলে হ্যাঁ। বলে সব ভগবান আমার ঘরে জন্ম নিয়েছে। এ রোহিণী লাঠিটা দে তো, আর বলরাম দৌড়, বলরাম দৌড়। বলছে সব ভগবান আমার ঘর আমার ঘরে আছে, এ রোহিণী লাঠিটা নিয়ে আসতে তো, দেখি সব ভগবানের ঠ্যাং ভাঙে এখন ঘরের মধ্যে ঢুকাই দেব। সব ভগবান নিয়ে আসছে এই ঘরে, ও কে বেঁধেছে আবার বলরাম দৌড়? এই মামা মামা আমাকে বেরো না, আমাকে বেরো না। এই দেখে দেবতারা তো, আপনারা তো লাইভে শুনছেন, দেবরা তোর তো লাইভ দেখছে, কি করতেছে ভগবান? এই যে কি ফাজলামো মনে হচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তারে বেঁধে রেখেছে শঙ্করষণ ভগবান স্বয়ং বিষ্ণু, সে ওই মায়ের লাঠির লাঠি দে বলেছে দেখি দৌড়, দে বলেছে দেখি দৌড়। কি বাৎসল্য প্রেম! এই যশোদা কি করেছে জীবনে যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে তিনি ভয় পাওয়াই দিচ্ছে? যশোদা বলছে, এই রোহিণী লাঠিটা আনতো, সব আজকে সব ভগবানের ঠ্যাং ভেঙে ঘরের মধ্যে ঢুকাই দেবো। এত বড় ভগবান আসছে বলে ওর পরম পুরুষোত্তম তারে বেঁধেছি কেন, ও কি করে ফেলবে দৌড়? তো তখন মা যশোদা যেই দৌড় দিয়েছে, রোহিণী আর যশোদা হাসতে হাসতে আবার রান্নাঘরে গেছে। তখন বলরাম চুপি চুপি আবার আসছে, তুই কি করেছিস রে কানা, কি করেছিস? তোকে আগেই বলেছি তুই বেশি দুষ্টামি করিস না, দেখ তোরকে কিভাবে বাঁচছে, আমি খুলতেও পারতেছি না, তোকে আমি খুলতেও পারছি, তোকে এর জন্য বলছি একটু দুষ্টামি কম কর, নাহলে দেখেছিস এখন তো আমি বাঁচতেও পারতেছি না। তো তখন কৃষ্ণ কি করেছে, কৃষ্ণ কান্না করছে, বলরাম কান্না করছে, তুই খেয়েছিস কিছু সকালে? বলছে কিচ্ছু খাইনি মা, এই মাখন খেতে গিয়েছি, এরপর ইয়ে বেঁধে রাখছে। বলে দেখ এখন যদি আমি ঘরে আবার মাখন আনতে যাই তখন আমারও বাঁধবে। তুই যে কি সমস্যা, তোকে আমি কত বলেছি তুই বেশি দুষ্টামি করিস না কানা, তুই বেশি দুষ্টামি না। দাদা আর করবো না, আর করবো না দাদা, কানে ধরেছি আর করবো না। এখন এখানে সিদ্ধান্ত আসতে পারে, বাঁধছে তো কমর, তা হাত দিয়ে কেন খুলতে পারছে না? কারণ কৃষ্ণ জানে এ যে বন্ধন, এ আমার হাত দিয়ে খোলা যাবে না, এ আমার হাত দিয়ে খোলা যাবে না। কারণ কৃষ্ণ নিজে বন্দিত হয়ে থাকতে চাচ্ছে যশোদার কাছে, এর জন্য নিজেই কৃষ্ণ খুলতেছে না, নিজেই খুলতেছে না। তো এখানে আর একটা সিদ্ধান্ত, এই পৃথিবীর কি এই মায়া শক্তি আমাদেরকে কি করেছে, এই ত্রিগুণের রশির দ্বারা, সত্য রজতম গুণের দ্বারা কি করেছে মায়া? কারণ যশোদা মা তো, তিনি তো মায়া দেবী না, তিনি হচ্ছে স্বয়ং মায়া, কি বলে, তিনি হচ্ছেন স্বয়ং লক্ষ্মী মায়ার উপরে। কিন্তু আমরা যদি এক দৃষ্টিকোণ থেকে বিচার করি, আমরা ওই ত্রিগুণের মায়ার দ্বারা বন্ধিত হয়ে আছি। এরপরে কে এসে ভগবানকে ছুটালো? এরপরে লীলাটা তো আমি বলছি, আমি ওই লীলায় যাবো না, কারণ মণিগিরি বা নলকূপের উদ্ধার করে, তখন মা কি করে নন্দ বাবা ওই গাছের মধ্যে থেকে কি করে কৃষ্ণকে নিয়ে আসে, তারপরে নন্দ বাবা কি করে খুলে দেয়। তাই এখানে একটা সিদ্ধান্ত, এই জগতেও মায়া আমাদেরকে কি করেছে, ত্রিগুণের রশির দ্বারা বেঁধে রেখেছে, সিদ্ধান্ত লিখে রাখতে হবে। আর কৃষ্ণরূপী বাবা আমাদেরকে ত্রিগুণের মায়া থেকে একমাত্র মুক্ত করতে পারে। এজন্য গীতাতে ভগবান কি বলেছে, মম মায়া দূরত্বায়া মামে ভজে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। তাই এই ত্রিগুণের থেকে মায়া আমাদেরকে কি করেছে, কমরে রশি দিয়ে এই জড় জগতের উদাখুলের সঙ্গে বেঁধে রেখেছে। আর কৃষ্ণরূপী নাম, কৃষ্ণের সেবা আমাদেরকে কি করতে পারে, এই মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে। তো তখন যশোদা তো এরকম বেঁধে রেখেছে, এই লীলা হচ্ছে কৃষ্ণ যে গাছ ভেঙে দিয়েছে, নন্দ বাবা এসে যখন ইয়ে করেছে, নন্দ বাবা অনেক বকাঝকা করেছে যশোদা মাকে। তারপরে কি করেছে, আরো ব্রজগোপিকারা এসে, আরে যশোদা তোর এটা করা উচিত ছিল, এতটুক বাচ্চা
একটু না মাখন ইয়ে করেছে। নন্দবাবু বলছে তোমার এত মাথা গরম হয়ে গেছে, আমার ভান্ডারে কি কম আছে? এত নবলক্ষ ধেনুর গরু দুধ কি খাবে, মাখন কে খাবে? তুমি এই বাচ্চাকে আজকে যদি এই গাছ যদি ওর ইয়ের শরীরের উপরে পড়তো তাহলে কি হতো? এই বকা যখন অনেক কিছু করেছে। তারপর যাই হোক স্নানাদি করে কৃষ্ণ বলছে নন্দবাবু বলছে যাও তোমার মার কাছে গিয়ে স্নানাদি করে এখন তো প্রসাদ পাও। কৃষ্ণ বলছে না বাবা আমি আর মাকে ভালোবাসি না, আমি মার কাছে যাব না, আমি তোমার সঙ্গে স্নান করব। বাচ্চারা এরকম করে না, মার কাছে যখন কষ্ট পায় তখন বাবাকে বলে না বাবা আমি মার কাছে যাব না, আমি তোমার সঙ্গে স্নান করব। তোমার এতে তো যখন কৃষ্ণ এভাবে বলতেছে মা যশোদা কান্না করছে, আহা লালা তুই আমার কাছে, আমি কি তোকে আমার জন্য বেঁধেছি, আমি তো তোর ভালোর জন্য বেঁধেছি। তো তখন নন্দবাবা কি করেছে, ঠিক আছে স্নান আদি করে খাইয়ে নন্দবাবা ঘুমাতে গিয়েছে। তো শাস্ত্র বলেছে 3 দিন নন্দবাবা যশোদা মার সঙ্গে কথা বলেনি, আর 3 দিন কৃষ্ণ মার কাছে যায়নি। তো তখন রোহিণী দেখতেছে যে যশোদা তো একবারে মন কি বলে দুঃখিত হয়ে গেছে, কারণ এত ভালোবাসে কৃষ্ণকে, 3 দিন কাছে পাইনি, কোলের মধ্যে আসেনি, জাবড়িয়ে ধরেনি। তো তখন নন্দবাবা বুঝতে পেরেছে, নন্দবাবা বলছে তখন রোহিণী বলছে কানা মায়ের সঙ্গে কি এত রাগ করে কেউ? তো তখন নন্দবাবা বলছে আচ্ছা কানা তুমি মায়ের কাছে যাও, এখন তো হয়ে গেছে, না আমি যাব না। তো বলছে ঠিক আছে তুমি মায়ের কাছে যাবে না, যদি তোমার মায়ের কালকের মতো দশা হয়। এই কালকের মতো দশা বলতে বুঝিয়েছে যে তোমার মা যদি মরে যায়, কৃষ্ণ যেই শুনেছে আমার মা মরে যাবে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে গিয়ে কি করেছে মাকে আলিঙ্গন করেছে, মা 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 তুমি কিন্তু মরে যাবে না, তুমি আমার সঙ্গে থাকবে, তাহলে আমার জন্য কে মাখন বানাবে? এই লীলা ভগবান করেছেন, এর জন্য সুখদেব গোস্বামী বিশ্বনাথ চক্রবর্তী লিখেছেন এই মা যশোদা কত পুণ্যবতী, মানে পুণ্য মানে তিনি যে কি সৌভাগ্য করেছে এ আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যা তিনি এই ভগবান কৃষ্ণকে কি করেছে, তিনি প্রেমের বন্ধনে বন্দিত করে দিয়েছে। এর জন্য সিদ্ধান্ত যে কি ভক্তের প্রয়াস আর ভগবানের ভালোবাসা ভগবানকে কন্ট্রোল করবে, যে কৃষ্ণকে কেউ কন্ট্রোল করতে পারে না, পারে একমাত্র ভক্তের ভালোবাসা কৃষ্ণকে কন্ট্রোল করতে পারে। এই জগতে তাই হয় না, প্রভুরা কি অনেক বড় ম্যানেজমেন্ট অনেক কিছু করে কিন্তু ঘরে এসে কি হয়ে যায়, চুয়া হয়ে যায়। এজন্য আমি বলি প্রভুরা হচ্ছে বাইরে রাজা আর বউর কাছে হচ্ছে কি চুয়া, কেন না বউয়ের ভালোবাসার কাছে এই চুয়াটা অন্য কিছু। অনেক সময় মেয়ে বলে ছেলে মেয়ে বলে দেখো মা বাবা কি রান্না করছে, মা ভালো হয়নি কিছু ভালো লাগতেছে না। আরে বলিস না আবার কালকে চলে যাবে তোর দাদু তো বাপের বাড়ি, তখন কিন্তু আমাদের রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে, চুপচাপ থাক যা দিচ্ছে তাই খা। এটা কেন? এটা হচ্ছে প্রেমের বন্ধনের কাছে তিনি বন্দিত। তাই এই জগতে আপনি কাউকে কন্ট্রোল করতে পারবেন না যদি আপনার মধ্যে তার প্রতি প্রেম না থাকে। তাই এর থেকে শিক্ষা, একজনকে কন্ট্রোল করার মেইন অস্ত্র হচ্ছে প্রেম। এর জন্যই চৈতন্য মহাপ্রভু এই প্রেমের অস্ত্র হরিনাম সংকীর্তন নিয়ে এই জগতে আসলো। নিত্যানন্দ বললো জগাই মাদাইকে তুমি যদি মেরে দাও তাহলে এই পৃথিবীর সবই জগাই মাদাই, তাই তোমাকে এই কলিযুগে কি করতে হবে প্রেমের দ্বারা। তাই আমাদেরকে শিক্ষা দিল যে ভগবানকে কোনো কিছুর দ্বারা আপনি কন্ট্রোল করতে পারবেন না, না আপনার সাধন ভজন কোনো কিছু। সেই সাধন ভজন যা কিছু করছেন সেটা যদি প্রেমের সহিত হয়, ভগবানকে সন্তুষ্ট করার প্রতি যদি হয়, গুরুদেবকে সন্তুষ্ট করার প্রতি হয়, তাহলেই একমাত্র কৃষ্ণকে কন্ট্রোল করা যাবে। যা এই কি বলে দামবন্ধন লীলার মাধ্যমে মা যশোদা এবং কৃষ্ণ আমাদেরকে লীলা করে শিক্ষা দিল। হরে কৃষ্ণ। কালকে আমি এর আরো কিছু পয়েন্ট বলবো। কালকে দিওয়ালি, দিওয়ালির কি তাৎপর্য, কেন এই দিওয়ালির, আজকের দিনে আমি লীলাটা কালকে বলবো, জাস্ট আজকের দিনে ভগবান আর একটা লীলা করেছে। আজকের দিনকে বলা হয় নরকাসুর চতুর্দশী। আজকের দিনে ভগবান এই নরকাসুর মানে ভৌমাসুর কে মেরেছিলেন, তারপরে এই ভৌমাসুর ভগবান কৃষ্ণের সেই 16,100
গোপীদের কি করেছিলেন, তিনি আটকে রেখেছিলেন, তাদেরকে কৃষ্ণ আজকে উদ্ধার করে বিবাহ করেছিল ভগবান কৃষ্ণ। এর জন্য আজকে হচ্ছে চতুর্দশী, তাই এই চতুর্দশীকে আর একদিকে বলা হয় নরকাসুর চতুর্দশী, বুঝতে পেরেছে? তো বিশ্বের অনেক জায়গায় কি করছে, দিওয়ালি পালন করছে। আমরা অ্যাকচুয়ালি বৈদিক সম্প্রদায় পালন করব কালকে, কারণ কালকে হচ্ছে অমাবস্যা। এই দিওয়ালির অনেক সুন্দর তাৎপর্য আছে, কেন পালন করি, কালকে দিওয়ালিতে কি কি হয়েছে, কি কি লীলা হয়েছে, লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছে, এই নরকাসুরের লীলা আছে, ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছে, সুন্দর মধুরাতি মধুর লীলা আছে, আমরা কালকে আলোচনা করব। আপনারা যদি শুনতে চান, আরো আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুনতে চায়, সবাইকে বাংলাদেশ টাইম 8টায় আর ইন্ডিয়ান টাইম 7:30টায় ধরে নিয়ে আসতে হবে, বুঝা গেল? এই এই দাম বন্ধনের আরো রাধারানী একবার কৃষ্ণকে দাম বন্ধন করেছিল, সেই লীলা আমি কালকে বলবো, কারণ মূলত তো এই লীলাটা কালকে হয়েছে, এজন্য বিশেষ মাধুর্যপূর্ণ লীলাটা, মানে রাধারানী কিভাবে ইয়ে করেছে সেটা আমরা কালকে শুনবো। এর জন্য অন টাইমে আসতে হবে, কারণ কালকে অনেক কিছু লীলা, তো আমাকে টাইম নিয়ে বলতে হবে। এজন্য ঠিক যদি 7:30টার মধ্যে ঢুকে যান, মানে বাংলাদেশ টাইম 8টা আর ইন্ডিয়ান টাইম, তাহলে পুরোটা শুনতে পারবে, বোঝা গেল? হরে কৃষ্ণ। তা আমরা এখন কোশ্চেন সেশনে যাব, যার যে এই টপিকস এর উপরে কোনো প্রশ্ন জানার থাকলে করতে পারবেন, যাদের জানার আছে হাত জাগাবেন, আর যারা লিখতে পারেন তারা চ্যাট বক্সে লিখে দিতে পারেন, আর একজনে বলার মধ্যে থেকে আমরা ইয়ে। তার আগে আমরা পুরো পৃথিবীতে এই করোনা ভাইরাসে যাতে আমরা মুক্ত হতে পারি, এই দিওয়ালি যেন আমাদের জীবনের এই দুঃখ কষ্টকে নিয়ে যায়, তার এর জন্য আমরা একবার ভগবানের কাছে সকল গৃহস্থের পারমার্থিক মঙ্গল, এই করোনা থেকে মুক্ত, মানসিক আর্থিক সমস্ত দুঃখ কষ্ট থেকে দূর থেকে সবাই যেন ভগবান, আমরা নামের প্রতি, ভগবানের কথার প্রতি এবং ভগবানের কি বলে সেবার প্রতি আমাদের মনোযোগ থাকে, এর জন্য একবার হরিনাম সংকীর্তন করতে হবে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে পতিত পাবন গৌরনিতাই, হে কৃষ্ণ বলরাম, হে রাধা শ্যাম সুন্দর ললিতা বিশাখা, আপনি কৃপা করুন প্রভু এই জগৎ জীবের প্রতি, আপনার ভক্তদের প্রতি প্রভু, এই করোনা ভাইরাস মহামারী থেকে আমাদেরকে মুক্ত রাখুন, সকলের মানসিক টেনশন দুশ্চিন্তা দূর করুন প্রভু, নিরোগ মুক্ত করে আপনার ভক্তদেরকে আপনি আপনার নামের সেবায়, আপনার কথার সেবায় এবং আপনার চরণ সেবায়, আপনার শুদ্ধ ভক্তের চরণ সেবায় আপনি সর্বদা নিযুক্ত রাখুন প্রভু। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে। তার আগে আমি চ্যাট বক্সে যাচ্ছি, চ্যাট বক্সে কি লেখা আসছে আগে দেখি। শ্রেয়সী নেই তো, রতন প্রভু প্রশ্ন, ইয়ে পরন্ত প্রভু, শ্যাম প্রভু, সকল বৈষ্ণবের চরণে দণ্ডবত প্রণাম। চ্যাট বক্স থেকে, আচ্ছা, রতন রায় চৌধুরী প্রভু বলছে, হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু, আপনার শ্রীমুখ থেকে যে প্রবচনী শুনি কেন যেন শোনার আগ্রহ এবং চাহিদা বেড়েই চলেছে, শুধু কৃপা করবেন যেন সারাক্ষণ শ্রীকৃষ্ণের সেবা এবং শ্রীকৃষ্ণের কথায় মনের মনি কোঠায় স্থান দিতে পারি। রতন রায়, ভগবান আপনাকে কৃপা করুক, সর্বদা যেন আপনার মন নাম আর কথার মধ্যে ডুবিয়ে থাকে। প্রভুর একটা প্রশ্ন ছিল রতন রায় চৌধুরীর, প্রভু লিখেছেন যে, প্রভু প্রভু হরে কৃষ্ণ, আমার একটা প্রশ্ন হলো, মাতাজিগণ কোন প্রভু কিংবা অন্য কোন মাতাজিকে অথবা কোন প্রভু কোন মাতাজিকে দণ্ডবত প্রণাম বলা যাবে নাকি? মাতাজিগণ দণ্ডবত শব্দটি বাদ দিয়ে শুধু প্রণাম বলবে, আর কোন প্রভু কি মাতাজিকে দণ্ডবত প্রণাম বলবে না শুধু প্রণাম বলবে, একটু সংশয়ে আছি হরে কৃষ্ণ।
এটা আমাদের এটা একটা শব্দ জাস্ট দণ্ডবাদ, কিন্তু তো এমনিতে বলার ক্ষেত্রে বলতে হবে প্রণাম, কিন্তু পুরুষ দণ্ডবাদ দেয়, মায়েরা দণ্ডবাদ দেয় না, মায়েরা পঞ্চাঙ্গ প্রণাম দেয় আর ছেলেরা ষষ্ঠাঙ্গ প্রণাম দেয়। এজন্য ছেলেদের প্রণামকে বলা হয় দণ্ডবাদ প্রণাম আর মায়েদের প্রণামকে শুধু প্রণাম বলা হয়। তো এটা আমাদের একটা ভাষার ইয়ে হয়ে গেছে, কি বলে লব্জ হয়ে গেছে, এর জন্য আমরা কথা বলতে গেলেই বলি দণ্ডবাদ প্রণাম মাতাজি, দণ্ডবাদ প্রণাম প্রভু। এর জন্য একদিকে এটা কিঞ্চিত হলে মানে শব্দগত ভাবে ভুল, কিন্তু আর এক দিক থেকে আধ্যাত্মিক দৃষ্টিকোণে সব ঠিক। কারণ কি, মেয়েদের মধ্যে যে আত্মা, পুরুষের মধ্যে যে আত্মা, সেটা হচ্ছে কৃষ্ণ। আমরা যখন কাউকে দণ্ডবাদ দিই সেটা মেয়ে শরীরকে দেই না, সেটা আমরা কৃষ্ণকে দেই, আত্মাকে দেই, পরমাত্মাকে দেই। বোঝা গেল প্রভু? হরে কৃষ্ণ। এজন্য পরম পুরুষোত্তমকে আমরা দণ্ডবতী দেই, কারণ আমরা তো ওই মাতাজিকে দেইনি। মাতাজির মধ্যে যে আত্মা আছে, আত্মাকে, মাতাজির মধ্যে যে আত্মা আছে তো পুরুষ, সে কে? সে কৃষ্ণ। এটা তো আমরা দণ্ডবাদ প্রণাম দিয়েছি মাতাজিকে না, মাতাজির আত্মাকে। তাই একদিক থেকে যদি আমরা বলি মাতাজি দণ্ডবাদ প্রণাম, তো এটা একদিক থেকে ভুল না, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। আর শব্দগত ভাবে ঠিক নেই, কারণ কি মেয়েদেরকে দণ্ডবাদ দেওয়া যায় না। তো যদি আমরা দণ্ডবাদ বলি তো আমরা শাস্ত্রিক ভাবে কোনো ভুল নেই। ঠিক আছে, নেক্সট। প্রভু এরপরে তীর্থ আত্মারাম দাস প্রভু উনি বলেছেন হরে কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম। এরপরে খগরাজ প্রভু সার কথা আজকে ক্লাসের সার সারাংশ অনেক ব্যাপক ভাবে তুলে ধরেছেন। এর জন্য খগরাজ প্রভুকে সবাই একবার বলুন হরি বল। উনি যে এত সুন্দর করে সব মেইন মেইন পয়েন্ট আজকের ক্লাসে লিখে রেখেছে, এটা আমাদের গ্রুপে পোস্ট করে দেওয়া হবে। এখনো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, যারা এই ক্লাসের বাইরেও কোনো আধ্যাত্মিক প্রশ্ন করতে পারবেন, আরো আধ্যাত্মিক বিষয়ে জানতে পারবেন, তারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে চান, আপনার নাম্বারটা কৃপা করে এখনই চ্যাট বক্সে আপনি কোন দেশের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নাম লিখে পাঠিয়ে দিন, আমরা গ্রুপে অ্যাড করে নেব। কিন্তু একটাই শর্ত, গ্রুপে কোন রকম বেশি কোন পোস্টার মোস্টার এগুলো বেশি পোস্ট করার দরকার নেই, কোন ছবি এত বেশি পোস্ট করার দরকার নেই। যদি কোনো প্রভুপাদ বা ইসকন গুরু আচার্যদের কোনো লেখা থাকে যে হ্যাঁ এটা প্রভু আমাদের জন্য নামের জপের জন্য বা আধ্যাত্মিক মানুষ, সেটা আপনি পোস্ট করতে পারেন। আর আপনার কোনো ব্যক্তিগত রিয়েলাইজেশন বা আপনি ভগবানকে কিভাবে সাজাইছেন বা আপনার কোনো আধ্যাত্মিক যে কোনো প্রশ্ন আপনি এখানে পোস্ট করতে পারবেন, বা আপনার কোনো জানার আছে কিছু আপনি ওখানে লিখে বা ভয়েস মেইলে পাঠাতে পারেন, তাহলে আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই যারা এমনকি ফেসবুক লাইভেও শুনছেন যে আপনারা যদি আমাদের গ্রুপে আসতে চান, এই শর্ত অনুসারে যদি আপনি আসতে চান অবশ্যই আসতে পারেন। হরে কৃষ্ণ। তাহলে আপনার নাম্বারটা পাঠিয়ে দিই, নেক্সট। হরে কৃষ্ণ। এরপর দেবকী নন্দন প্রভু লিখেছেন জয় জয় নন্দ যশোদা জলাল গিরিবর হরি গোপাল। সে যশোদা সে বলেছে দারুণ এক্সপ্লেন করেছেন প্রভু, মনে হচ্ছে আমরা বৃন্দাবনেই আছি। হরে কৃষ্ণ। ওপো A5S ওনার নামটি লেখেননি, উনি ওনার ফোনের ডিভাইস থেকে ফোন দিয়েছেন, বলছে হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম। দণ্ডবত প্রণাম আপনাকেও। এরপরে প্রভু ফেসবুক থেকে কিছু কমেন্ট এসেছে। বিদ্যুৎ ছা প্রভু উনি বলেছেন দণ্ডবত প্রণাম প্রভুজি, যিনি ওই নাটোর থেকে। হ্যাঁ দণ্ডবত প্রণাম প্রভু। সুস্মিতা বর্মন উনি বলেছেন হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। শীলা সাহা উনি হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু আপনার চরণে। দণ্ডবত প্রণাম আপনার চরণ কমলে। টিঙ্কু সরকার সর্দার উনি লিখেছে প্রণাম প্রভু। প্রণাম আপনাকেও। রাজীব নাথ উনি বলেছেন হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত। আচ্ছা, এরপরে দীপন দীপন বর্মন প্রভুর কিছু না না, এর আগে অভিজিৎ মন্ডল একটা তো লিখেছে। হ্যাঁ প্রভু, অভিজিৎ মন্ডল বলেছেন হরে কৃষ্ণ প্রভু আপনার শ্রীচরণ কমলে আমার শতকোটি দণ্ডবত প্রণাম, আমার প্রণাম নেবেন হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ আপনাকেও ধন্যবাদ। চিত্ত রায় প্রভু লিখেছেন জাস্ট স্পিচলেস প্রভু, তিনি বাক্যুদ্ধ হারিয়েছেন শুনে খুবই
বিমোহিত হয়েছেন চিত্তরঞ্জন হরে কৃষ্ণ আপনাকে হ্যাঁ আপনাকে দণ্ডবত প্রণাম চিত্তরায় প্রভু আপনার চিত্তে কৃষ্ণ ঢুকে গিয়েছে এর জন্য আমি খুব অভিভূত দীপন রায় প্রভু ইয়ে লিখুন হ্যাঁ দীপন রায় প্রভু লিখেছেন প্রভু আপনার রাতুল চরণ কমলে আমার দণ্ডবত প্রণাম প্রভু আপনি যেভাবে খুবই কষ্ট করে সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে শাস্ত্র শাস্ত্রাদি অধ্যয়ন করে আমাদের সঠিকভাবে ভগবত ভক্তি পালনের জন্য সাহায্য করছেন তার জন্য আপনার রাতুল চরণে আবারও আমার দণ্ডবত প্রণাম হে গোবিন্দ তুমি শ্রীপাদ সুন্দর নিত্যানন্দ প্রভুর শরীর সর্বদাই সুস্থ রেখো যেন আমার মতো অধম প্রভুর মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে ভক্তি পথে কোনো একটি দিক হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু আপনার রিয়েলাইজেশন বা ইয়ে প্রার্থনার জন্য আমি আপনার চরণে প্রণাম জানাচ্ছি কৃপা করবেন যেন সেবা করতে পারি নেক্সট তীর্থ আত্মারাম দাস উনি হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম আপনার কাছে উনি আবার দিয়েছেন হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম পূর্ণিমা লক্ষ্মী মাতাজি উনি হোয়াটসঅ্যাপে অ্যাড করার জন্য একটা নাম্বার দিয়েছেন বাংলাদেশ এই নাম্বারটা কি বাংলাদেশি নাম্বার আপনি একটু একবার চেক করেন হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি নাম্বার ঠিক আছে আর তীর্থ আত্মারাম প্রভু আবার দিয়েছেন হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম প্রভু এই ছিল চ্যাট বক্স এবং ফেসবুক থেকে কমেন্ট দণ্ডবত প্রণাম এবার হ্যান্ড রাইজ গুলো যারা করেছেন তাদের এক এক করে ইয়ে দেন ও এখানে খগরাজ প্রভু এবং সুমা রানী দেবী দেবী মাতাজি আগে মাতাজিদের দেন যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করবেন তো মাতাজিকে দেওয়া হয়েছে সুমা রানী হ্যাঁ সুমা রানী মাতাজি আপনি বলুন আপনি কিন্তু এক মিনিট মা সুতপা মাতাজির খেয়াল রাখেন উনি স্ক্রিনে হাত জাগিয়েছে এরপরে সুতপা বরাল মাতাজিকে দেন হ্যাঁ বলুন মা আপনার চরণে প্রণাম মা আসলে আমি ভগবানের কাছে একটা প্রার্থনা করি যে ভগবান যেন আপনাকে সবসময় সুস্থ রাখে এত অসুস্থতার ভিতরেও আপনি যে এত সুন্দর করে পাঠ দিচ্ছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আর যে বিষয়টা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আমি প্রায় 5 বছর ধরে দামোদর ব্রতটা করছি মানে এই মাসটা করি আর কি নিয়ম সেবা মাসটা আমি 5 বছর ধরেই প্রভুদের ইসকনের প্রভুদের এবং আমার ভাই আছে বৈষ্ণব তা অনুপ্রেরণায় বাসায় দীপদান অনুষ্ঠানটা করি বিগত 4 বছর যখন আমি পাঠ শুনতাম তখন বলা হয়েছিল প্রভুরা এভাবে বলতো পাঠটা যে মা যশোদা যখন ভগবানকে বাঁধার চেষ্টা করলো যে 2 আঙ্গুল কম করত এটা হলো 2টা জিনিসের প্রতীক প্রভুরা বলছিল যে একটা হচ্ছে আমাদের ভিতর ভক্তের ভিতর যদি অহংকার থাকে তাহলে কখনো ভগবানকে পাওয়া যাবে না আর 2 নাম্বার হচ্ছে যখন মা যশোদা অনেক কষ্ট করে ভগবানকে বাঁধতে পারতেছিল না মানে তার ভিতরে একটা অহংবোধ ছিল দ্বিতীয়তে যায় যখন মা যশোদা আত্মসমর্পণ করলো তখনই মা ভগবানকে বাঁধতে পারে এটা আমি বিগত 4 বছরের পাঠে এভাবে শুনে আসছি কিন্তু এই বছর যখন পাঠ হলো আমার বাসাতে যখন পাঠ হলো আবার আরো 2টা বাসায় আমি যখন পাঠে গেলাম ইসকনেরই পাঠে তখন প্রভু আজকে আপনি যেটা বললেন সেটা বলল যে ভক্তের ঐকান্তিক প্রয়াস এবং ভগবান যখন ওই ঐকান্তিক প্রয়াসে ভক্তের কাছে ধরা দিবেন তখন হলো ওই 2 আঙ্গুলের যে কম করছিল সেটার কারণ হচ্ছে এইটা তো এই জিনিসটা আসলে আমার ভিতরে একটা কনফিউশন ছিল আমি আগেই আপনাকে প্রশ্নটা করতে পারতাম আমি করি নাই কারণ আপনি বলেছিলেন যে আপনি এই দামোদর ব্রতের বা এই দামবন্ধ লীলা নিয়ে মাহাত্মটা বলবেন সেজন্য আমি অপেক্ষায় ছিলাম এইখানে আমার একটু কনফিউশন যে এই 2টা বিষয়ের একটু ব্যাখ্যাটা আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা আমার ব্রেন খারাপ তো ভুলে যাও তো আগে যে লীলাটা বলেছে মানে প্রভুরা যে মায়ের মধ্যে অহংকার এটা ভুল এটা শাস্ত্রে নেই এই যেটা আমি বলেছি এটা হচ্ছে জীব গোস্বামী টিকায় গোপাল চম্পুতে আছে বিশ্বনাথ চক্রবর্তীর টিকায় আছে কারণ মায়ের ভিতরে কখনো অহংকার চলে আসেনি যশোদার ভিতরে কখনো কৃষ্ণকে নিয়ে অহংকার নেই এটা মা এরকম ইয়ে হতে পারে না যে অহংকার ইয়ে হয়েছে আমি তোকে বাঁধবই এটা না হ্যাঁ মা কখনো কখনো তার প্রয়াসকে ভগবানের উপরে খাটানোর জন্য চেষ্টা করে যদি ওটা অহংকার বলে এটা ঠিক না এটা শাস্ত্রিক না
তাহলে এটা হয়ে যাবে যে তাহলে মা সন্তানের উপরে রাক্ষসীর মতো হয়ে গেছে, তোরে আমি বাদ বই তুই কে, এটা ভক্তির অনুকূল না, তাহলে ভগবানের কৃপা আসতে পারে না। উত্তরটা হবে এটাই যে ভক্ত ধৈর্য ধরে প্রয়াস করবে, শুধু প্রয়াস করলে হবে না, প্রয়াসের সঙ্গে ধৈর্য ধরতে হবে। এজন্য আমি কিন্তু আরো একটা পয়েন্ট অ্যাড করেছি, ধৈর্যের সঙ্গে প্রয়াস করতে হবে, কারণ মা যশোদা দৌড়াচ্ছিল, তারপরে দৌড়াতে দৌড়াতে অনেকটা টাইম নষ্ট করেছে, তারপরে রশি একটার পর একটা বেঁধে যাচ্ছে, এই যে ধৈর্যটা প্রয়াসের সময় ধৈর্য, কারণ কি অনেকেই ধৈর্য ধরতে পারে না এই ভক্তি জীবনে। এই জন্য সুভাষ স্বামী মহারাজ কিরে নতুন মুক্তি সব পুরানটা কই মায়া ধরেছে, এক জীবন কেউ ধৈর্য ধরে ভক্তি করতে পারে না, দু চার পাঁচ বছর পরই সেই আবার আগের মতোই হয়ে যায়, কিন্তু আপনাকে ধৈর্য ধরে একই নাগারে ভক্তি করতে পারে। আর দ্বিতীয় কি আমি আর একটা পয়েন্ট বলছি, এই একটা পয়েন্টের মধ্যে কয়েকটা পয়েন্ট লুকিয়ে, ধৈর্য ধরে প্রয়াস করতে হবে, কিন্তু প্রয়াসটা আবার দেখতে হবে সেটা আমার অহংকারের দিকে যায় কিনা। ওই যে প্রভু বলেছে এটা অহংকার না, উনি ওই কথাটা বলেছে কিন্তু কথাটা গুছিয়ে বলতে পারেনি, যেন আমার প্রয়াসটা অহংকারের দিকে না যায়, প্রয়াসটা যেন আমাকে সফট করে। এর জন্য মা যশোদা প্রয়াস করতে করতে কান্না করে দিয়েছিল না, বললাম কানা তোকে বাঁধতে পারলাম না রে বাবা, আমি এত বড় হতভাগিনী, তাই আমার প্রয়াসটা এমন হবে যেন আমার হৃদয়কে বিগলিত করে দেয়, বিগলিত করে দেয় যে আমার হৃদয়কে সফট করে, তাহলে গিয়ে ভগবানের কৃপা বা ভগবানের অনুকম্পা আসবে। বোঝা গেল? এই একটা পয়েন্ট। আর একটা দেখিয়েছে ওভারঅল এর মধ্যে, মানে পূর্ণটার মধ্যে, সেটা কি যে যে ভগবানকে কোনো কিছু দিয়ে দ্বারা কন্ট্রোল করা যায় না, একমাত্র ভক্তের প্রেম ভগবানকে কন্ট্রোল করতে পারে, আর কোনো কিছুর দ্বারা ভগবানকে কন্ট্রোল করা সম্ভব না। ক্লিয়ার? হ্যাঁ, নেক্সট প্রশ্ন। প্রভু সেটা হচ্ছে যে আমরা তো ভগবানের সেবা পূজা করি, যতটুকু আমরা দেখেছি শিখেছি বা অন্যের কাছ থেকে দেখে দেখে বা একটু গ্রন্থ পড়ে, তারপরেও আপনি এখন যেরকম সুন্দর করে পাঠ দিয়ে যাচ্ছেন, কারণ আপনার পাঠ গুলো এত পুঙ্খানুপুঙ্খ হয় এবং প্রতিটা বিষয় আপনি এত সুন্দর করে বিশ্লেষণ করেন, আমাদের বুঝতেও খুব সুবিধা হয় এবং মানে হৃদয়ে ঢুকে যায়। মোট কথা হচ্ছে যে একদম মনে হয় আপনার কথাগুলো মনে হয় যে ভগবানের কথাই শুনছি, আমার কাছে এরকমই মনে হয়, কারণ আপনার মানে আপনার কথাগুলো শোনার পর থেকে এখন আমার মনের ভিতরে একটা কেমন যে যুদ্ধ চলছে আমি বুঝাতে পারবো না, আপনি আমাকে কৃপা করবেন যেন আমি একটা সিদ্ধান্তে যেতে পারি। আমি এখন মানে অনেক কিছু নিয়ে চিন্তা করছি যে আমি নেক্সট কি করব, আমার এই যে পথ চলা, আমার পথ চলাটা সামনে কি হবে এটা নিয়ে আমি খুব ভাবতেছি এবং সেটা নিয়ে আমি আপনাকে ফোনও করবো, কারণ এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি আপনার সাথে বলতে চাই। আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কোনো একটা ক্লাসে পরবর্তীতে আপনার সুবিধা মতো টাইমে যে আমরা যে ভগবানের পূজা করি সেই পূজাটা কিভাবে করলে ভালো হয়, মানে আমাদের যদি একটু ডিরেকশন দিয়ে দেন আমাদের খুব ভালো হয়। ঠিক আছে। আপনার কথাটা আমার সঙ্গে ক্লাস করা শুরু করার আগে শ্যাম প্রভু বলছিল যে প্রভু আমি তো অনেক দিন ধরে কিন্তু আমি ক্লাস গুলো শুনেছি, কালকে চিত্ত প্রভু বলতেছিল যে এই লীলা কথাগুলো আপনি যা বলছেন এগুলো হয়তো আমরা এদিক ওদিক দিয়ে একটু একটু শুনেছি, কিন্তু আপনি যেভাবে এক একটা শব্দের উপরে আমাদেরকে ওটা আমাদের জীবনের জন্য কি শিক্ষা সেইটা আমরা কখনো শিখিনি, কিন্তু আপনি সেই জিনিসগুলোকে তুলে ধরছেন এটাই। এর জন্য আমি বলছি দেখুন মা, আমি এই যে একটা ক্লাস দিতে আমি সারাদিন চিন্তা করতে থাকি, কারণ এক রাধানাথ মহারাজ একটা কথা বলেছে, আমি একটা ক্লাস দুই ঘন্টা দেওয়ার জন্য আমি বাকি 22 ঘন্টা চিন্তা করতে থাকি, বাথরুমে গেলে আমি চিন্তা করি এইভাবে যশোদা মা স্নান করি, এর থেকে শিক্ষাটা কি? এর জন্য গীতাতে ভগবান বলেছে ধ্যায়ত বিষয়ন পুংশ, সবসময় ধ্যান করতে হবে, যদি ধ্যান করি তাহলে ধ্যানটা মানুষ মন্থন তাহলে অমৃত বের হবে। এর জন্য আমি চিন্তা করি আসলে এটা আমাকে কি শিক্ষা দিচ্ছে, ভক্তদের কি শিক্ষা দিচ্ছে, এর জন্য আপনাদের সেবার জন্য আমি কিঞ্চিত প্রয়াস করি, না হলে আমি বসে বসে, কারণ রাধানাথ মহারাজ একটা কথা বলছে এরা 2 ঘন্টা সময়, এরা গৃহস্থ, এরা 2 ঘন্টা সময় ইনকাম করলে অনেকই না, সেই 2 ঘন্টা সময় আমাকে দিচ্ছে
আমি যেন ওদের প্রত্যেকটা সময়ের মূল্যায়ন দিতে পারি। এটা থেকে একটা শিক্ষা, আপনি যখন কারো সময় নিবেন, যদি আপনি ওই সময়টাকে প্রপার ইউটিলাইজ করা না দিতে পারেন ভক্তির জন্য, ওই সময়ের অপচয় যদি আপনি করেন, তার জন্য আপনাকে পাপ ভোগ করতে হবে। এটা ভাগবতের সিদ্ধান্ত। ধরুন আপনি একটা ব্যক্তির কাছ থেকে 2 ঘন্টা সময় নিলেন, কিন্তু ওই ব্যক্তিটার ওই 2 ঘন্টা সময় যদি আপনি কোনো কৃষ্ণ ভক্তির জন্য তাকে উদ্বুদ্ধ না করতে পারেন, তাহলে ওই 2 ঘন্টা যে ফালতু জিনিস করেছেন তার পাপের ভাগ 50% আপনাকে নিতে হবে, 50% নিতে হবে। এর জন্য মুনি নারদ মুনির যত লীলা শুনবেন, সব জায়গায় নারদ মুনি কি করে, প্রচার করে। কোন আচার্যদের জীবনী যত শুনবেন, যেখানেই যা কিছু করে সব প্রচারে। এর জন্য আমি চিন্তা করি, এরা আমার জন্য এই রাত ভর হয়তো তাদের অনেকের ঘুম এসে যায়, রান্না বান্না করে বসে প্রভুর অফিস থেকে আসে, এই যে আমি তাদের কাছ থেকে 2-3 ঘন্টা নিচ্ছি, এই 2-3 ঘন্টা আমি যদি চিন্তা করি যে বসে গল্প আড্ডা মারে যেছি, কোনো ভক্তি হচ্ছে না, তাহলে ওই 3 ঘন্টার ওদের যে পরিশ্রম, ওদের যে আমাকে দিচ্ছে, আমি যদি ওদেরকে কৃষ্ণকে না দিতে পারি, এই যে 40-50টা আরো এদিক ওদিক দিয়ে যারা শোনে, 100 ভক্তের সমস্ত পাপ আমাকে নিতে হবে। এর জন্য কারো টাইম আপনি যখন নিবেন, তখন তার টাইমের মূল্যায়নটা করে দিতে হবে। এর জন্য আমি চেষ্টা করি যাতে এরা বসেছে, অ্যাটলিস্ট ওরা কিছু নতুন জিনিস শিখে চেতনাকে কৃষ্ণের পথে নিয়ে আসতে পারে। হরে কৃষ্ণ, কৃপা করবেন আমার প্রতি। সুতপা বরাল মাতাজিকে ইয়ে করুন। শ্যামপ্রভু সুতপা মামা, আপনি আনমিউট করে বলুন, আগে আনমিউট করুন। একটা রিকোয়েস্ট আসছে। বলুন এবার। হরে কৃষ্ণ মাতাজি। সুতপা বরাল মা, ওনাকে দেখতে পাচ্ছি না এখন, উনি কি মানে অত মোবাইল জানেন, আবার কোনটায় টিপ দিয়ে দিল, মানে উনি লিভ করে চলে গেল, ভিডিও অফ হয়ে গেছে, উনি আছেন বাট ভিডিও। আচ্ছা, তাই আপনি টাইম লস করেন না, ইয়েকে দেন, খগরাজপুরকে দেন, উনি আবার আসলে আবার দেব। উনি আসছে, আসছে, বলতে দিন। আনমিউট করে কথা বলুন মা, সুতপা বরাল মাতাজি, শোনা যাচ্ছে না তো মা কিছু। হরে কৃষ্ণ, কিছু আপনি ইয়েকে দেন, খগরাজপুরকে দেন, মাতাজি আসতে পারছে না, খগরাজপুরকে আনমিউট দেন প্রভু। আপনি তো প্রচুর উদ্ধৃতি দিচ্ছেন এবং পূর্বতন আচার্যবর্গের টিকাগুলো আপনি পড়ে আমাদের বলছেন, আপনি আপনার থেকে জানলাম এবং প্রভুপাদও বলেছেন যে হ্যাঁ, পূর্বতন আচার্যবর্গকে যে লেখা ওগুলোকে সংশোধন করা যায় না এবং করার উপায়ও নেই, কারণ এগুলো স্বয়ং ভগবানেরই কথা, যেহেতু ওনারা শুদ্ধ ভক্ত। আমি অন্যান্য আর যারা ক্লাস করছেন সবার অবগতির জন্য এই প্রশ্নটা করছি। অনেক হয়তো প্রশ্ন রাখতে পারে, একজন আচার্য যেটা বলেছেন সেটা অন্য আচার্য দ্বিমত পোষণ করেন কিনা, সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আমরা যে আচার্যবর্গের এই যে উদ্ধৃতি আপনি দিচ্ছেন, ওনারা হয়তো অন্য কোন ভক্ত প্রশ্ন করতে পারে, উনি কিসের ভিত্তিতে মানে এই জিনিসগুলোকে পজিটিভলি, যদিও ব্যাপারটা হচ্ছে ভগবানের প্রতি ভক্তিতে উদয় করানোর জন্য এই কথাগুলো বলা হচ্ছে, এখন মানদণ্ডটা কি, সেই মানদণ্ডটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন, যে এই ভিত্তিতে আসলে আচার্যবর্গরা এইভাবে লিখেন যাতে কৃষ্ণ ভক্তির উদয় হয়, সেই মানদণ্ডটা কি মানে একটু ক্লিয়ার করবেন। আমার প্রশ্নটা আপনার ক্লিয়ার না, বাট আমি যতটুকু বুঝতে পারছি যে আচার্যগণ যা কিছু করছেন, প্রত্যেকটা সিদ্ধান্ত বা যা কিছু দিচ্ছেন, এর উদ্দেশ্য একটাই,
আমাদের মধ্যে যেন ভক্তিটা জাগে ভগবানের, এর জন্য আচার্যগণ যত সিদ্ধান্ত যে যেভাবেই দিক। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আলাদা আলাদা, হ্যাঁ যেরকম এই মা বলেছে সুমামা যে কোনো কেউ ক্রোধ বলেছে, হ্যাঁ ক্রোধটা বলেছে, কিন্তু ওইখানে দেখুন সিদ্ধান্তটা যদি ঠিক পুঙ্খানুপুঙ্খ না বলতে পারে তাহলে কিন্তু ভুল রং পাতে। হ্যাঁ মা একদিকে মা যশোদার ক্রোধ হচ্ছিল, কিন্তু ওই ক্রোধের সঙ্গে কিন্তু বলতে হবে মা যশোদার প্রেমের ক্রোধ হচ্ছিল, আমার ছেলে আমি বাঁধতে পারছি না, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, এর জন্য ক্রোধ হচ্ছিল, আমার ছেলে আমার পেট থেকে হচ্ছে। কারণ আমি লীলায় বলছিলাম না কোন কোন গোপী আর ছেড়ে দে রে যশোদা, বাচ্চা ছেলে তুই দেখেছিস পুতনাকে মেরেছে কয়েকদিন আগে, তারপরে বকাশ অগাশু সরি শকটাসুরকে মেরেছে, মুখের মধ্যে মাটি খেয়ে ব্রহ্মাণ্ড দেখালো। তো তুই কোন কৃষ্ণ যশোদা চিন্তা করছে, আরে এইসব কথা বলে তো আমার আমার যে মাতৃত্বের গুণ তা তো ওরা কেড়ে নিচ্ছে এই শব্দের দ্বারা, আমি ওর মা, ও কিসের ভগবান, ও কিসের ভগবান, ও আমার ছেলে। এইটা বুঝতে হবে, ক্রোধটা যে আছে সেটাও ভক্তির জন্যে, আমার ছেলে কৃষ্ণ আমার। এই জন্য আমাদের বুঝতে হবে আচার্যগণ যা সিদ্ধান্ত দেয় সিদ্ধান্ত এটাই দেয় যে আমার কৃষ্ণের ভক্তি বাড়ানোর উদ্দেশ্যেই আমাদেরকে যা সিদ্ধান্ত দেয়। এজন্য সিদ্ধান্ত পড়ার সময় এজন্য শাস্ত্রে বলেছে পঞ্চরাত্রিক বিধে, সিদ্ধান্ত করিয়া চিত্তে না করো অলস। কোন বস্তু বুঝতে হলে আগে ওর সিদ্ধান্ত হয়। আর একটা কি হচ্ছে, যদি আমরা আচার্যদের পদাঙ্ক অনুসরণ না করে উপলব্ধি করার চেষ্টা করি তাহলে এরকম হবে, এরকম যেরকম মা শুনেছে ওই ওনার ওনার ওই প্রভু ব্যাখ্যাটা করেছে ঠিক আছে ভগবান মা যশোদা রাগ করেছে, কিন্তু ওই শব্দটা আগে যদি রাগের আগে না লাগায় যে এটা হচ্ছে প্রেমের রাগ, তাহলে কিন্তু রাগটা অন্য কথায় চলে যায়, রাগটা অন্য কথায় চলে যায় যে মা হয়ে তাহলে সন্তানের উপর রাগ করে, তাহলে এটা কিরকম মা, সৎ মা হয়ে গেল না। কিন্তু ওই শব্দটা যদি আগে প্রভু বলে দিত যে এটা হচ্ছে প্রেমের রাগ, কারণ মানুষে এসে বলতেছে এ দেবতা এ ভগবান এ এই সেই, এর জন্য মা চিন্তা করছে আছে মারছে তো আমার ছেলেকে, এরা আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে শব্দের দ্বারা, ও আমার ছেলে, কি আপনারা বলতেছেন ও পুতনাকে মারছে ও ভগবান হয়ে গেছে। বোঝা গেল প্রভু? আপনার স্ক্রিনের উপর একটা আনমিউট আসবে, আনমিউট করবেন, আনমিউট। হ্যাঁ বলুন, এবার বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম মা, বলুন। চরণে আমার মানে অপরাধ ক্ষমা করবেন প্রভু। আমার একটা প্রশ্ন ছিল আসলে, ওই যে একজন প্রভু প্রশ্ন করেছিলেন দণ্ডবত প্রণাম মাতাজি এবং প্রভুদের বেলায় এরকম, আসলে আমি এরকম একটা ব্যাক কোথাও এরকম একটা কথা শুনেছি যে জগতে হচ্ছে সবাই আমরা মায়ের অবস্থানে আছি, পরম পুরুষ একজনই পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, আর বাকি সবাই আমরা ওই মাতার মাতৃরূপেই আছি। সেক্ষেত্রে বাহির মানে প্রকৃতিতে পুরুষ এবং মহিলা যারা আমরা জন্মেছি শুধু ভগবানের সৃষ্টি রক্ষার্থে আমরা জন্মেছি, প্রকৃতি ভগবানের সেই সুন্দর সৃষ্টিকে আমরা প্রাসে মুক্তি পাওয়ার মানে জন্য আমাদের মেয়ে এবং পুরুষ হিসাবে আমরা এই পৃথিবীতে এসেছি। এখন আমার প্রশ্ন আবার এখানে গীতায় অর্জুন মানে মেয়ে পুরুষ বিষয়টা নিয়ে আসলে আমার কষ্টটা ওখানে এরকম গীতায় আমি দেখেছি, যখন গান্ডীব তার খুলে মানে হাত থেকে পড়ে যাচ্ছিল যুদ্ধ করবে না বলে, কারণ ওই সময় যারা মারা যাবে তারা হচ্ছে তাদের স্ত্রীগণ হচ্ছে ব্যভিচারী হবে, বর্ণশঙ্করের জন্ম দিবে। হ্যাঁ, তাহলে আমার প্রশ্ন এখানে প্রভু, আমি আপনার টপিকস এর বাইরে গিয়েছি, সরি, আমি আসলে আপনার চরণে, না না সমস্যা নেই বলুন, অপরাধ নেই। তো ব্যভিচারী হবেন, হবেন কাদের দ্বারা হবেন? অর্জুন তো একজন মহান
সেই যুগে সেই সময় ভগবানের প্রিয় ভক্ত? আমি এই প্রশ্নটা অনেক জনকে করেছি প্রভু, অনিয়ারে আপনারা এখান থেকে ওইখানে গেলাম এজন্য যে উনি কাদের দ্বারা ব্যভিচার ঋণী হবে মেয়েটা, মেয়েরা যে এখানে যদি অর্জুন যদি ওইসব ছেলেদেরকে উচ্চারণ করতেন তাহলে আমার প্রশ্ন ছিল না, এখানে শুধু মেয়েদেরকেই উচ্চারণ করা হলো, এখানে আমার একটু কষ্ট। এখন প্রভু আমি অনিয়ারে এটা বললাম যে আপনি বলবেন সবাই শুনলো, এই প্রশ্নটা আমি অনেক কি করেছি কিন্তু আমার মনোপুত উত্তর পাইনি। প্রশ্নটা কি, প্রশ্ন কি? প্রশ্নটা ওইটাই যে উনি এখানে ওই উচ্চারণটা করলেন না কেন, আর ওই কথাটা কি ঠিক পরম পুরুষ একজন আর আমরা? আগে প্রশ্নটা ওটা করুন যে প্রশ্নটা কি। আপনাকে আমি বলছি মা, আমি বুঝতে পেরেছি, শাস্ত্রে বলেছে এই পুরো পৃথিবীর যত জীব এরা হচ্ছে প্রকৃতি, আর ভগবান হচ্ছেন কৃষ্ণ। ভক্তারাম যজ্ঞ তপস্যম সর্বলোক মহেশ্বরম, ভক্তা হচ্ছে একমাত্র কৃষ্ণ, আর আমরা হচ্ছে সবাই প্রকৃতি। কিন্তু আমাদের মধ্যে ভোগ বাঞ্ছা আছে, এর জন্য ভোগ বাঞ্ছার জন্য আমাদেরকে কেউ পুরুষ শরীর কেউ নারী শরীর প্রাপ্ত হতে হয়। সেকেন্ড কোশ্চেন, আমার মনে হয় যে আপনি যতটুকু বুঝাতে চেয়েছেন বা আমি যেটা বুঝতে পেরেছি যে মেয়েদের কেন শুধু ব্যভিচারিণী বলা হয়, ছেলেরা ব্যভিচারিণী হয় না, সেটা তো, এটা তো কাদের দ্বারা হয় ছেলেরা মেয়েরা কাদের দ্বারা ব্যভিচার হয়, ব্যভিচারিণী হয়? আমি জানি যে আপনার মনের মধ্যে একটা দুঃখ আছে যে কোনো ভাবে, কারণ আমি আপনার ফেসবুক এর পোস্ট দেখি, আপনি সব নারীবাদের উপরে কথা লেখেন বা নারীবাদের প্রশ্নের পোস্ট করেন। আমি আপনার ফেসবুক, কারণ আমি সবার ফেসবুকে দেখি, আমি দেখি যেগুলো আমি নারীবাদের উপরে আপনি লেখেন, আমি এক সময় চিন্তা করেছি যে আমি মাতাজির সঙ্গে আলোচনা। মা একটা কথা মনে রাখবেন, আপনি যখন জাজমেন্ট হবেন না তখন যদি আপনি একটা জায়গায় বসে থাকেন তাহলে আপনি শুধু ওইটাই দেখবেন। আমি এর আগে দুটো ক্লাসে বলেছি এই জমালোর জন্য, ইফ ইউ বিকাম এ পজিটিভ থিঙ্কার দেন ইউল সি এভরিথিং ইজ পজিটিভ। যদি আপনি পজিটিভ থিঙ্কার হয়ে বসেন তাহলে সবকিছু পজিটিভ দেখবেন। আপনি যদি নেগেটিভ থিঙ্কার হয়ে বসেন তাহলে, ধরুন একটা মেয়ে রেপ হয়েছে, সাচ এ এক্সাম্পল, ওই মেয়েটা এখন পুরো পৃথিবীর পুরুষকে দেখবে কি সবই হচ্ছে রেপিস্ট, কিন্তু আসলে কি সব রেপিস্ট? ওই মেয়েটাকে যদি জিজ্ঞেস করে তোর বাপ কি রেপিস্ট, না না তোর বাবা তোর মাকে যে এই জগতে এনেছে রেপিস্ট, না একজনের জন্য কখনো। এখানে ভগবান এই অর্জুন যে কৃষ্ণকে বলেছে যে নারীরা ব্যভিচারিণী হবে, কারণ ব্যভিচারিণী কোন হয়, আপনি একটু যদি স্বাভাবিক ভাবে দেখেন, পুরুষ খারাপ হয় আগে নারীর দ্বারা, নারী কেন আগে তাদের অঙ্গ সৌধব সবকিছু ঠিক করে যাবে না? আপনি যদি প্রশ্ন করেন, আপনার বৈদিক যুগে নারী এত খারাপ হতো না, কারণ তারা শালীনতা বজায় রাখতো। এখন কি হচ্ছে, আমি নগ্ন হয়ে চলবো কিন্তু তুমি আমার দিকে তাকাবে না, হাউ ইজ ইট পসিবল? ভগবান তো আগেই বলে দিয়েছে এটা কখনোই সম্ভব না। আমাদের সেন্স খুব উত্তেজিত, তুমি শালীন হয়ে চলো, আপনি একটা দেখান যে জগতে ভালো নারী যারা সুন্দরভাবে শালীনতা বজায় রেখে চলে তাদের পিছনে কখনো কোনো খারাপ হয়েছে? যদি হয় অ্যাক্সিডেন্টলি, কিন্তু না, যত জীবনে যত খারাপ কিছু হয় সব হচ্ছে যারা ওই টাইপের লোক তাদের পিছনে। আপনাকে দেখে কেউ শিস কুক দেবে না, শিস মারবে না, কিন্তু আপনার মেয়ে যদি ওরকম একটা ড্রেস পরে চলে যায় তখন তো ওকে কুক দিবি, কুক দিবি। আমি একটা বাংলা খাস ভাষায় বলছি, এটা একটা আপনার মতো প্রশ্ন আমাদের একটা মন্দিরে করেছিল, তো তখন বলেছিল ওই প্রভুকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে, আপনার মতো ঠিক প্রশ্ন, তুমি একটা খাস বাংলা উত্তর দিয়েছে, আমিও আপনাকে ওই উত্তরটা দিই। ছেলেরা জন্মগতভাবে কুত্তা, এখন কুকুরকে যদি আপনি মাংস দেখান কুকুর তোর পিছনে যাবে, এবার দোষটা বলুন কার? প্রভু প্রভু উত্তরটা দিয়েছে এইভাবে যে ধরো না আমরা ছেলেরা খারাপ, আমরা জন্মগত ভাবে লুচ্চা কুত্তা যা বলুন, কিন্তু কুকুরকে যদি মাংস দেখান তাহলে কুকুর কোথায় যাবে? কুকুর তো মাংসের দিকেই ধাবিতে হবে। তা আগে পয়েন্টটা কার থেকে ভালো হতে হবে? এর জন্য অর্জুন বলেছে যদি এদের স্বামী না থাকে তখন ওরা কি করবে, রাস্তায় যাবে, স্বামী না থাকলে ওরা রাস্তায় যাবে, কোনো তো রাস্তায় গিয়ে কি করবে, ওদের অঙ্গভঙ্গি দেখাবে, আর তখন ও পুরুষ ওর প্রতি লালাইতে হবে, তখন ওর থেকে বর্ণ সংকর হবে।
এর জন্য প্রভুপাদ বলেছে যদি এই সমাজে নারীদেরকে কি শালীন করা যায় সাত দিনের মধ্যে আমি পুরো পৃথিবী ভক্ত বানিয়ে দেব সাত দিন লাগবে প্রভুপাদ বলছে এর জন্য বাংলাদেশে এত কেন ভক্ত আপনাদের দেশে কারণ কি ওখানে নারী স্বাধীন কলকাতা এখন এত স্বাধীন না পাশ্চাত্য দেশে আমরা প্রচারই করতে পারি না প্রচার করলে যত সময় আমার ক্লাসে বসে থাকে তারপরে আবার শেষ কারণ ওখানে নারী শক্তির পাওয়ার এত বেশি নারী শক্তির পাওয়ার না মানে এই বডি এর জন্য বলা হয়েছে ব্যভিচারিণী এর জন্য পুরুষ ব্যভিচারিণী হয় না নারী এর থেকে মনে রাখবেন এতে কিন্তু নারীকে হেয় করা হয়নি বরঞ্চ নারীকে উন্নত স্তরে রেখেছে ভাগবতের সব জায়গায় নারীর বর্ণনা ভাগবতের মেইন ক্যারেক্টার কে রাধারানী ভক্তির ক্যারেক্টার হচ্ছে রাধা তাকে নমন করা হয় মা সীতা মা দ্রৌপদী মা কুন্তী ভাগবতের সমস্ত গ্রেট গ্রেট পার্ট হচ্ছে নারী কিন্তু আপনি এদের জীবনী দেখেন দেখেন একটু সবার এদের 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 জীবনী দেখেন এদের জীবন এদের না না এদের জীবন শৈলী দেখেন কত সুন্দর জীবন শৈলী তাদের এর জন্য তাদেরকে নমন করে এর জন্য নারী ব্যভিচারিণী হয় শুধু পুরুষের জন্য না তার নিজের আত্মসম্মানবোধ ধরে রাখে না এর জন্য বুঝতে পেরেছেন মা এর জন্য যখন কেউ এটা নারী আর পুরুষ না পুরুষও ব্যভিচারিণী হয় পুরুষ যদি তার নিজের পার্সোনালিটিস না ধরে রাখে তাহলে সেও ব্যভিচারিণী হয় বোঝা গেল এর জন্য নারীকে উপরের স্তরে রাখার জন্যই যেরকম আপনার বাচ্চাকে আপনি যখন বলে এই মা দেখ তুই কিন্তু মেয়ে তুই বাইরে যাবি না তা আপনার মেয়ে কি মনে করতেছে এটা কিরকম মা আমাকে ধরে রাখতেছে কিন্তু বোকা বুঝতেছে না এতে করে ওর প্রেস্টিজটা আপনি বাঁচাচ্ছেন ওকে ভালো পজিশনে রাখতে যাচ্ছেন কিন্তু ও মনে করতেছে আমি বাইরে না গেলে আমি ভালো থাকবো না এর জন্য নারীকে যখন বাইরে যেতে বা একটা কনজারভেটিভ পজিশনে একটা রক্ষণশীল পরিবেশের মধ্যে রাখতেছে তার মানে দ্যাট ইজ এ গুড থিং বলুন তো ডায়মন্ড কোন জায়গায় রাখে ডায়মন্ড কোন জায়গায় ডায়মন্ড গুপ্ত স্থানে রাখে তাই নারীকে শাস্ত্রে ডায়মন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে এর জন্য নারীকে একটা সুন্দর স্থানে রাখে যেখানে সবাই সব বস্তু ওই বস্তুকে টাচ করতে পারে না দেখতে পারে না এখন নারী যদি ডায়মন্ড না হয়ে কাঁচ হতে চায় তো এটা নারীদের প্রবলেম বুঝতে পারছেন মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল নেক্সট সরি তীর্থ আত্মা প্রভুকে দেন তারপরে চিত্ত প্রভুকে হ্যাঁ বলুন প্রভু ধন্যবাদ প্রণাম সংক্ষেপে তাড়াতাড়ি করছেন হ্যাঁ করছেন বলতে প্রভু এই যে মাতাজির উত্তরটা দিলেন খুব সুন্দর দিলেন প্রভু একদম খুব সুন্দর উত্তর দিয়েছেন প্রভু বাকি তো প্রশ্ন তো নেই সেরকম তো আমার খুব সর্দি হয়ে গেছে জানেন তো প্রভু সেই জন্য আজকে প্রশ্ন করবো না ভালো হয়েছে খুব সুন্দর খুব সর্দি মানে আচ্ছা তাকাতে পারছি না এমন সর্দি হয়ে গেছে একটু গরম জল আদার জল করে খান ঠিক আছে আবার বেশি খাবেন না তিন টাইম নিলেই ভালো কারণ আমাদের অনেক মন্দিরে এরকম হয়েছে এই সর্দি ভয় করে ও কি বলে করোনা ভাইরাস ভয় করে এত পরিমাণ এই গরম জলের আদা জলে খেয়েছে তাদের লাংস ফুটো হয়ে গেছে এজন্য তিন টাইম খাবেন আর নিজেকে গরম রাখার চেষ্টা করুন আর আমরা একবার প্রভুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করি হরি বল বলে যাতে উনি সুস্থ হয়ে যায় কালকে যেন ভালো হয়ে যায় ভক্তির মাধ্যমে একমাত্র ভগবানকে স্থাপন করা এছাড়া ভগবানকে স্থাপন করা পাওয়া যায় না ভগবানকে ভক্তি দ্বারা ঠিক আছে এবার চিত্ত প্রভুকে দেন লাস্ট কোশ্চেন এরপরে যদি কারো কোশ্চেন থাকে চ্যাট বক্সে করবেন কারণ বাংলাদেশি 11:30 বেজে গেছে প্রভু হরে কৃষ্ণ হরি বল প্রভু কিছু বলার নেই আমি আমি শুধু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই প্রভু সবই শুনছি মুগ্ধশ্রোতা হয়ে উপলব্ধি করার চেষ্টা করছি স্মরণ করতে চাই যে জিনিসটি প্রভু গতকালকে আপনি বলেছিলেন যে অন্নকূটের সময়টি সম্পর্কে আপনি অন্য অন্নকূটের চিন্তা নেই ওটা আমার খেয়াল আছে আমি কালকে ক্লাসে বলবো আমার ইয়ে আছে প্রশ্নটা যে জায়গায় প্রভু কেউ কেউ আগামীকালকে করছে কেউ পরের দিন করছে এই একটি এটার নিয়ম হচ্ছে আমি এর উত্তর দিয়ে দিচ্ছি কারণ ইয়ে কি বলে অন্নকূট কালকে করছে যারা আজকে দিওয়ালি পালন করছে কারণ আমি বলেছি অমাবস্যা আজকে বিকেলে লাগছে বা সন্ধ্যায়
কিন্তু আমরা আজকে অমাবস্যা ধরবো না, সনাতন গোস্বামীর হিসাবে হরিভক্তির হিসাবে তিথি লাগে যে তিথি ব্রহ্ম মুহূর্তকে টাচ করে, তা আজকে ব্রহ্ম মুহূর্তে অমাবস্যা টাচ করেনি, এর জন্য আজকে আমরা অমাবস্যা ধরবো না, কারণ কি আজকের অমাবস্যার সমস্ত তিথি নেই, কালকে ব্রহ্ম মুহূর্তে এই অমাবস্যা টাচ করবে, এর জন্য আমাদের দেওয়ালি কালকে। এই যে আপনি শুনতেছেন বাজির আওয়াজ, কারণ কি পৃথিবীর সব জায়গার মানুষ অনেক জায়গায় যারা কর্মকাণ্ডীয় তারা দেওয়ালি আজকে করতেছে, এর জন্য আমার যত মেসেজ আসছে দিওয়ালি হ্যাপি দিওয়ালি স্বামীজি এই যা কিছু আজকে, এর জন্য যারা আজকে দিওয়ালি করছে তাদের অন্নকূট কালকে, কিন্তু আমাদের অন্নকূট হবে পরশু, কারণ আমরা অমাবস্যা পালন করব কালকে। ক্লিয়ার? হরে কৃষ্ণ। এই একটু প্রভু এই সদানন্দীময়ী মাতাজিকে একটু দেন তো, উনি স্ক্রিনের মধ্যে থেকে হাত জাগাচ্ছে, উনি আমাদের নতুন এসেছে ক্লাসে। মাতাজি আনমিউট করে নিন। হ্যাঁ আনমিউট কোড দেওয়া হয়েছে মাতাজি, আনমিউট করে নিন, ওখানে একটা ক্লিক করতে হবে আনমিউটে। হ্যাঁ এবার বলুন। হ্যাঁ ধন্যবাদ প্রণাম, বলুন মা। আসলে আমি আর কি বলবো, এতটা ধন্য, এতটা মানে আনন্দিত আপনার অমৃত শুনে, আমি খুব খুব এক্সপিরিয়েন্স যাতে আপনি এইভাবে অমৃত সবার গৃহে বিলাই দিতে পারেন, এই জন্য আমি গুরু মহারাজের চরণে এবং ভগবানের চরণে প্রার্থনা করি। হরে কৃষ্ণ। আপনি কোথা থেকে বলছেন মা? হ্যাঁ আমি পূর্ব চট্টগ্রাম থেকে বলছি, চট্টগ্রাম, বাংলাদেশ চট্টগ্রাম। ঠিক আছে, কথা বলছিলাম সেই। ও আপনি প্রতিদিন আসবেন আমাদের ক্লাসে, ঠিক আছে, যদি সময় হয়। আমি পরে কি যোগাযোগ করব, হোয়াটসঅ্যাপ নাম্বারটা করা নেই সম্ভবত, যে নাম্বারটা দিয়েছে গ্রুপে অ্যাড করতে পারিনি, তো আমি টেক্সট করার পরে বলছে পরে জানাবে। আপনি একটা কাজ করুন না হলে মাতাজি, আমার নাম্বার আছে না আপনার, আমার নাম্বার, আপনি আমার নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করুন, কারণ কি অনেকে সেটিং খোলা থাকে না, তখন ডাইরেক্ট আমরা তাকে ইয়ে করতে হয়। আপনি আমার নাম্বারে আপনার নামটা লিখে একটা হোয়াটসঅ্যাপ করে দিন, আমি অ্যাড করে দেব। জি বাবু আমি বলেছি এবং আপনার নাম্বারটা তাকে পাঠিয়েছি। হ্যাঁ আপনি আমার নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিন তাহলে আমি ইজিলি, ঠিক আছে। আর যদি কারো প্রশ্ন থাকে গ্রুপে করে দিলেই ভালো, এখন 11টা বেজে গেছে, সবার বিশ্রাম নিতে হবে, কালকে হচ্ছে দিওয়ালি, আগেই দিওয়ালির আজকে হ্যাপি দিওয়ালি বলে দিচ্ছি, আবার কালকে বলবো মাহাত্ম্য, এজন্য সবার জীবন এই দিওয়ালির মতো আধ্যাত্মিক চেতনার আলোকে আলোকিত হোক এই আশা ব্যক্ত রেখে সবাইকে বঞ্চা কল্প তরুভ্যর্চ কৃপা সিন্ধুভ্যবচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যই নমো নমঃ। অনন্ত করি বৈষ্ণব ভক্তবৃন্দ কি যায়, শিল প্রভুপাদ কি যায়, সকল গৃহস্থের পারমার্থিক মঙ্গল কি যায়, সকলে স্বামী সংসার স্ত্রী পুত্র মেয়ে সবাইকে নিয়ে সবাই ভালো থাকুক কি যায়, তাদের জীবন এই দিওয়ালির আধ্যাত্মিকতার আলোয় যেন উদ্ভাসিত হয় এই কামনা করছি। গৌরনিতায় কৃষ্ণ বলরাম রাধা শ্যাম সুন্দরের চরণ হরি বল, জয় শ্রীল প্রভুপাদ। ঠিক আছে এবার প্রসাদ পেয়ে বিশ্রাম নিন, মঙ্গল আরতি কালকে।